একটা জিনিস আমরা কন্টিনিউ করি। তো আমরা একটা দেখেন, আপনারা ইসিজি আছে খেয়াল করে দেখেন, যে হার্ট হার্টে যেগুলো হচ্ছে, হার্টের মধ্যে আমরা কতগুলো লিড বসাচ্ছি, এই লিড গুলো হচ্ছে হলো হার্টের আমাদের যে ক্যামেরার মতো যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে ধারা ধরবে, তারা হার্টের কোন অংশটুকু ধরবে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। সাধারণত একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখায়, আমরা এতক্ষণ বললাম যে আমাদের কোন জায়গা থেকে হার্ট বিটটা শুরু হয়, এটাই একটা আপনি অ্যানিমেশন যে আমাদের ইসিজি। ইসিজি তো এরকম কন্টিনিউস কুটি 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 পরে বিধের সাথে একটা করে আপনার ইসিজি এরকম ইম্পালস তৈরি হচ্ছে। তো আমরা সেটা হচ্ছে এখানে আমরা দেখবো, এই যে দেখেন এর ভিতরে কন্ডাক্টিং সবুজ গুলো হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম। দেখেন এটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে, আমাদের এটা শুরু হয় হচ্ছে অ্যাসেনোড থেকে। অ্যাসেনোড হচ্ছে রাস্তা, এটা হচ্ছে আমাদের অ্যাসেনোড থেকে যখন যখন এখানে যে পিটা তৈরি হয়ে গেল, এখন আসলো কোথায়, এবি নোডে আসলো। দেখেন যে এবি নোডে আসলো, এবি নোডে আসার পরে যে এবি নোড, এবি নোড একটু ডিলে হয়, যে জন্য পিয়ার সেগমেন্টটা তৈরি হয়। এই যে পিয়ার সেগমেন্টটা তৈরি হয়, যে ইম্পালস এখান থেকে যাবে, দুইটা বান্ডেল ব্রাঞ্চ হবে। আজকে এটা আমাদের খুব গুরুত্ব, একটা রাইট বান্ডেল একটা লেফট বান্ডেল, দুই দিকে চলে যাবে হার্টের। রাইট ভেন্ট বান্ডেল করবে রাইট ভেন্টিকুলকে কন্ট্রাকশন, লেফট বান্ডেল করবে লেফট ভেন্টিকুল কন্ট্রাকশন। কিন্তু কার ফোর্স বেশি? ফোর্স বেশি হচ্ছে, এরিয়া বেশি হচ্ছে, লেফট অনেক মোটা থাকে, ঠিক থাকে, এই জন্য। তাহলে এখন এই দেখেন দিস ইজ হচ্ছে আমাদের, এই যে এভাবে আমাদের, তাহলে আমাদের কন্ডাকশনটা আসতেছে অ্যাসেনোড থেকে এবিনোড এভাবে, কতখানি অতি অল্প সময়ের মধ্যে আপনার এগুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই এক একটা প্রতিটা কন্ট্রাকশনের জন্য একটা কিউআরএস কমপ্লেক্স হচ্ছে, প্রতিটা কন্ট্রাক্ট ভেন্টিকল কন্ট্রাকশনের জন্য একটা কিউআরএস কমপ্লেক্স হচ্ছে। এটাই আমরা কি করতেছি, আমাদের এই শরীরে যে বিভিন্ন লিড আছে, লিড দিয়ে আমরা এটাকে আমরা এটা আমরা ধরার চেষ্টা করছি। এই ছবিটাই বিভিন্ন জায়গায় হয়। তো আজকে আমাদের মেন টপিক থাকবে এলবিবি এবং আরবিবি। হ্যাঁ, কারণ এই যে আমাদের দুইটা ব্রাঞ্চ, এই যে দেখেন এখানে এবি নোড থেকে আসার পরে বান্ডেল আসার পরে রাইট বান্ডেল, লেফট বান্ডেল, লেফট এর আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র একটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে এটা মোটামুটি আমাদের আজকের ইসিজি এর একটা, তাহলে আমাদের মোটামুটি আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা এখন নেক্সট চলে যাব আরবিবিতে। এই যে দেখেন আরবিবি, আরবিবিতে দুইটা দেখেন, একটা খরগোশ, খরগোশের দুইটা কান দেওয়া আছে, এর একটা মাঝে যা আছে, কারণ এটা এম প্যাটার্নের মতো, হয়তো এটা অনেকটা র্যাবিট ইয়ার এর সাথে আমরা আরবিবি কে তুলনা করি। তাহলে ইসিজি ডায়াগনোসিস অফ আরবিবি, এটা সাধারণত ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে কিছু কিছু আছে কিউআরএস কমপ্লেক্স ন্যারো হইতে পারে, ওয়াইড হইতে পারে। ওয়াইড কিউআরএস কমপ্লেক্স এর মধ্যে একটা কজ হচ্ছে আরবিবি। এটা সাধারণত কিউআরএস ডিউরেশন আমাদের কত থাকে, সাধারণত 0.12 সেকেন্ড বা 0.120 মিলি সেকেন্ড, অথবা তিনটা স্মল স্কোয়ার থাকে। এখানে সাধারণত আর এস আর প্যাটার্ন, মানে ভেন্টিকুলার রিড এর মধ্যে দুই ধরনের ভেন্টিকুলার। এখন আমরা আপনাদেরকে বলি, আমি বলেছিলাম যে ভি ওয়ান ভি টু কি করে, এই ক্যামেরাটা ফিট করা আছে কোথায়, রাইট ভেন্টিকুলার দিকে, V5 D6 কোন ক্যামেরা কোন দিকে ফিট করা আছে, এটা আপনাকে ফিট করা আছে হচ্ছে লেফট ভেন্টিকুলার দিকে। সুতরাং আরবিবি আমরা মেইনলি কোথায় দেখবো, ভেন্টিকুলার V1 V2 তে দেখবো, আর এলবিবি কোথায় দেখবো, এলবিবি দেখবো V5 V6। এই এই সবগুলো সূত্র যখন একসাথে আমরা জেনে যাব, তখন দেখবেন যে কিভাবে 30 সেকেন্ডে একটা ইসিজি ডায়াগনোসিস করা যায়। এই ক্রাইটেরিয়া আমরা জানবো, তাহলে আমরা কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে, আর এস আর প্যাটার্ন হবে, এম প্যাটার্ন বলি আমরা কিউআরএস কমপ্লেক্স থাকে। আবার অপোজিটে কি হয়, যেরকম এটার যে অপোজিট লিড গুলো যেটা হচ্ছে লেফট ভেন্টিকুলার V5 V6, আমরা কি পাবো, ডিপ এস পাবো, স্লারেড এস পাই বা ডিপ এস পাই। এই দেখেন এক যদি আমি দেখি, তাহলে এই দেখেন যে V1, এটা হচ্ছে VC, VC এর যে আর এস আর প্যাটার্ন, মানে একটা আর তো ছোট, যেটা ছোট হাতে দেখা দিচ্ছে, আমরা জানি যে আর এর পরে যদি কোনো নেগেটিভ ডিফ্লেকশন হয় সেটা হচ্ছে এস, আর এর এটা হচ্ছে আর। তাহলে এখানে আর কিন্তু দুইটা, নরমালি আমরা একটা কিউআরএস কমপ্লেক্সে একটা আর থাকে, কিন্তু যখন আরবিবি এলবিবি হবে তখন আমরা দুইটা আর পাবো। বিশেষ করে এলবিবিতে তো, আরবিবিতে তো খুবই সুন্দর বোঝা যাবে এম প্যাটার্ন, এই জন্য দেখেন এটা এম এর মতো হয়েছে, ইংলিশ অক্ষর আলফাবেট এম এর মতো হয়েছে বলে এটাকে এম প্যাটার্ন বলে। এখানে একটা সাথে কি থাকে, V1 এ থাকলো টি ইনভার্সন, সাথে আপনার টি ইনভার্সন থাকে, তাহলে এম প্যাটার্ন থাকে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। আর একটা কি বলছিলাম, তাহলে আর এস আর প্যাটার্ন, এটাকে বলি এম প্যাটার্ন, এগুলো আমরা লিড V1 এ পাবো, V2 তে পাবো, আর যেটা ভেন্টিকুলার লেফট ভেন্টিকুলার দিকে আসার পরে আমরা এখানে পাবো ডিপ এস পাবো। এটা একটা গুরুত্বপূর্ণ, তবে এটা অত বেশি আপনি না খুঁজলেও সমস্যা হবে না, এটা দিয়ে আমি ডায়াগনোস করতে পারবো। কিন্তু জানার জন্য যে আমরা ওয়াইড এবং স্লারেড এস ল্যাটারাল লিড গুলো পাবো, ল্যাটারাল লিড গুলো কোনগুলো, আমরা 1 AVL V5 V6, এটা কি থাকে লেফট ভেন্টিকল কে দেখে, ঠিক আছে। এখন কেন হয় এটা আমরা দেখাবো, তবে আমাদের এই দুইটা জিনিস আমরা বুঝার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখন আবার আমরা দেখতেছি, এটা দেখেন আর এস আর থাকে, যেখানে এখানে দেখবেন যে এখানে একটা টি ওয়েভ আছে,
এখন দেখেন আর এডিশনাল ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা এসটি ডিপ্রেশন, এসটি ইনভার্সন পেতে পারি, রাইট এক্সিস ডেভিয়েশন পেতে পারি, দিজ আর দা এডিশনাল ক্রাইটেরিয়া। তাহলে এখন দেখেন আমরা সবচাইতে হচ্ছে আমরা অনেক সময় কি বলছি, আমরা আরবিবি যখন দেখবো তখন এম প্যাটার্ন পাবো ভি ওয়ান এ, আর সিক্স এ পাবো বা ল্যাটারাল ডিড ওয়ান এ, তখন আমরা ডিপ এস পাবো। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এমটা এখানে বোঝা যায় না, তখন এখানে খেয়াল করলে দেখবেন ডিপ এস। যদি আপনি ভি ওয়ান, ভি সিক্স অথবা ওয়ান এ লিড ওয়ান এ যদি আপনি ইয়া পান, হ্যাঁ ডিপ এস পান, তখন চিন্তা করবেন, খেয়াল করে দেখতে হবে যে ভি ওয়ান এ ছোট অনেক সময় এম এস, এম এস এম প্যাটার্ন থাকে বা আর এস আর প্যাটার্ন থাকে। যাই হোক, আমরা আস্তে আস্তে যাব পরবর্তীতে দেখবো আরবিবি, আস্তে আস্তে আমরা এত আরবিবি ইয়া দেখবো আমাদের আর সমস্যা হবে না। দেখেন আপনারা এই খেয়াল করে দেখেন কতগুলো ভেরিয়েবল এম এম প্যাটার্ন কিভাবে আসতে পারে। দেখেন কোন কোন ক্ষেত্রে দেখবেন এরকম এম প্যাটার্ন থাকবে, ক্ষেত্রে দেখবেন যে এই আর এস আর, কোন কোন ক্ষেত্রে দেখবেন একদম এম এর মতো একদম এরকম হয়ে যাবে এম প্যাটার্ন। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে এইখানে দেখা যাবে যে এটা বড় এটা ছোট, তবে ইউজুয়ালি এরকম হয়, প্রথম হাতটা ছোট থাকে এই জন্য ছোট হাতের আট দিয়ে রাখা হয়েছে, তারপরে এস থাকে, তারপরে বড় হাতের আট থাকে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন দেখেন এই হচ্ছে দুইটা, যদি আমি শুধু ভি ওয়ান দেখি তাহলে এই যে এম প্যাটার্ন পাবো এটা মনে রাখতে হবে, ভি ওয়ান এম প্যাটার্ন পাওয়া যাবে এবং এখানে টি ইনভার্সন থাকবে, এই জন্য টি ইনভার্সনের অনেকগুলো কজ আমরা ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে টি ইনভার্সন পাইছি, এলবিবি তে টি ইনভার্সন পাই, আরবিবি তে টি ইনভার্সন পাই। আমাদের একটা ধারণা আছে টি ইনভার্সন মানে হলো ইস্কেমিয়া, না টি ইনভার্সন মানে ইস্কেমিয়া না, অনেক নর্মাল ক্ষেত্রেও টি অন্যান্য প্যাথোলজিতেও টি ইনভার্সন পাওয়া যায়। দেখেন এখানে এম প্যাটার্ন হয়েছে আর এখানে অনেকটা ছিল, এখানে দেখেন এখানে ডিপ এস ওয়ে বাড়ছে, এটাকে অনেকে ডাব্লিউ এর মতো মনে করে, যদি কিউ এফটা বোঝা যায় তাহলে ডাব্লিউ প্যাটার্ন হয়। যাই হোক, আমরা ডাব্লিউ প্যাটার্ন বলবো না, আমরা শুধু এম প্যাটার্ন বলবো। এখন দেখেন আমরা এই জিনিসটা জানবো কেন ইসিজি এর মধ্যে নর্মাল কিউ আর এস কমপ্লেক্স থাকায় কেন এম হলো, এমটা হওয়ার জন্য আপনাদের মনে আছে যে আমরা জানি, একবার আমি বলে নেই যে এস এ নোড থেকে ইমপালসটা কোথায় আসছে, এই এবি নোডে আসছে, এইখানে এসে কি এটার জন্য একটা পিওএফ পাবেন, তারপরে কি হবে এখানে ডিলে হবে, এই ডিলের জন্য আমরা পিআর ইন্টারভেল পাবো, তারপরে কি হবে সেপ্টাম, প্রথমে কি হয় সেপ্টাম হয়, সেপ্টাম কে করে লেফট বান্ডে, এখানে দুটা ব্রাঞ্চ, একটা রাইট ব্রাঞ্চ একটা হচ্ছে লেফট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ সেপ্টামটা করে কুইন কোন জায়গা থেকে লেফট টু রাইট, মানে লেফট থেকে তার ডিরেকশনটা থাকে রাইট, তাহলে এখানে একটা কি হয় ভি ওয়ান একটা লম্বা আর হবে, আর ভি সিক্স এ কি হবে কারণ যেদিকে ইমপালসটা যাবে আমরা জানি সেদিকে হয় পজিটিভ ওয়েভ, আর যে ওয়েভ ফর্মটা গেলে হবে নেগেটিভ ওয়েভ। তাহলে এখন পরবর্তীতে কি হবে, পরবর্তীতে যদি ইনটেক্ট থাকে, যদি সবকিছু ইনটেক্ট থাকে তাহলে কি হবে এরপর লেফট ভেন্টিকল যে বড়, আসলে দুইটা একসাথে আপনার ইয়া হয়, আপনার কি হয় কন্ট্রাকশন হয়, দুইটা একসাথে ইম্পালস হয়, কিন্তু লেফট দেখে আপনার লেফটে মাঝ দিয়ে দেখে এটা এই ভেক্টরটা দেখা যায়, তারপরে আমরা বলি কি লেফটের দিকে চলে যাবে, লেফটের দিকে চলে যাওয়ার কারণে এইদিকে ঘুরে গেল, ঘড়ির কাঁটাটা যেহেতু ঘুরে গেল তার দিকে পজিটিভ আসবে, এটাই নেগেটিভ আসবে। নর্মাল হইলে কি হইতো, এখন দেখেন অ্যাবনর্মালের ক্ষেত্রে সমস্যাটা কেন এম প্যাটার্ন হইলো, অ্যাবনর্মাল ক্ষেত্রে এম প্যাটার্ন হইলো যেদিক দিয়ে তো লেফট বান্ডেল ব্রাঞ্চ এটাকে করবে, সাইমেলটেনিয়াসলি করবে রাইট বান্ডেল ব্রাঞ্চ, কিন্তু এখানে রাইট ব্রাঞ্চ এটাকে কেটে দেওয়া হয়েছে মানে ব্লক হয়েছে, তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চটা কি করবে এটাকে প্রথমে ডিপোলারাইজেশন করবে, এটার জন্য আমরা এস পাবো আর এখানে আর পাবো, আর এটা শেষ হওয়ার পরে পরবর্তীতে তার নিজের কাজ করে তো আরেকজনের কাজটা করবে, তখন আপনি লেফট রাইটে যাবে, সেই জন্য একটা এর জন্য হবে পজিটিভ, এর জন্য হবে নেগেটিভ, এই জন্য এখানে এম প্যাটার্ন এম তৈরি হয় আর এখানে একটা ডিপ এস তৈরি হয়। এই জিনিসটা এখন অনেকেই বুঝতে পারতেছেন না, আমরা নেক্সট ছবি যখন দেখব তখন আমাদের আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না। এখন দেখেন অ্যানিমেশন, কারেন্ট চলে গেছে, জি দেখা যায় না, দেখা যায় আমাকে, বলে ভালো হয়েছে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছিল, আমরা চেহারা দেখে দেখবো, আমাকে দেখে দেখবো এ হচ্ছে ককেশিয়ান, সে হচ্ছে নিগ্রো, সে হচ্ছে ইন্ডিয়ান, সে হচ্ছে আফ্রিকান, এরকম আপনি চেহারা দেখলে বুঝবেন না, যারা প্যাথোফিজিওলজি বুঝতে চান কেন এটা এমন হলো তাদের জন্য এটা। এখন দেখেন প্রথমে আমরা দেখলাম এটা হচ্ছে এভি নোড, এভি নোডের পরে কি আসে এটা দেখেন বান্ডেল, বান্ডেল অফ হিজ, তারপর দুইটা ব্রাঞ্চ হবে, একটা হচ্ছে এটা কি লেফট বান্ডেল ব্রাঞ্চ আর এটা হচ্ছে রাইট ব্রাঞ্চের ব্রাঞ্চ, রাইট ব্রাঞ্চ এখানে কেটে দিছি, কেটে দেওয়া মানে ব্লক হয়েছে। এখন আমরা জানি যে ইমপালসটা তৈরি হয় কি সেপ্টাম, আমি ভেন্টিকল দেখাবো কারণ আমার এখানে এটিএম এর কোনো কাজ নাই, পি শেষ, এখন থেকে আমরা যেটা বলবো ভেন্টিকল,
তাহলে আমরা এই সেপ্টাম কিভাবে ডিপোলারাইজেশন হয়, কোন ব্রাঞ্চ দ্বারা হয়, আপনারা সবাই জানেন লেফট ব্রান্ডেল ব্রাঞ্চ দ্বারা হয়, কোন দিকে হয়, এটা কিন্তু এভাবে হবে, এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে আসবে, তাহলে এটা তার দিকে আসবে একটা পজিটিভ হবে, তার দিকে একটা নেগেটিভ হবে। দেখেন ইট ইজ এ লেফট বান্ডেল, ইট ইজ এ রাইট বান্ডেল। এখন দেখেন সেপ্টাম ডিপোলারাইজেশন, দুইটা ক্যামেরা রিড মানে কি, ক্যামেরা সে ছবি তুলবে, তারা দুজন ছবি তুলে আসছে, এখন সে কোন দিকে দৌড় দিবে ইলেকট্রিক্যাল ইম্পালসটা, সেটা হচ্ছে আমার দেখার বিষয়। আমি দেখতেছি যে আমরা জানি যে সেপ্টাম কি ডিপোলারাইজ ফ্রম দা লেফট টু রাইট বাই এলবিবি, এলবি, হ্যাঁ, রাইট ব্রান্ডেল ব্রাঞ্চ। আর ভেক্টর ডিরেকশন যে, তাহলে এই ডিরেকশনটা এর দিকে হবে পজিটিভ, এর দিকে হবে নেগেটিভ, যেহেতু এটা হচ্ছে যে ভেক্টর যেটা আছে এটা যেহেতু টু আসতে এদিকে যাচ্ছে ভি ওয়ান এর দিকে, তাহলে ভি ওয়ান এটা হবে পজিটিভ একটা ওয়েভ হবে, আর এই ওয়েভটাই ভি সিক্স কিভাবে তার তার ক্যামেরা ডাউন কি হবে নেগেটিভ ওয়েভ হিসাবে। তাহলে এখন দেখলেন এই যে এইভাবে আসতেছে, তাহলে এটা তো আমি নিচের দিকে দেখালাম, দেখানোর জন্য আমি উপরের দিকে নিয়েছি, তাহলে ভি ওয়ান এর ক্ষেত্রে একটা পজিটিভ হবে, আরটা পজিটিভ হলো, আর হলো ছোট একটা আর হইলো, দেখেন। আর এই জিনিসটাই ভি সিক্স এর ক্ষেত্রে কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে। এখন এরপরে কে ডিপোলারাইজেশন হওয়ার কথা, লেফট ভেন্টিকল হওয়ার কথা, এখানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ইন্টাক্ট আছে, তাহলে আমাদের এই ঘড়ি কাঁটা এখন কোন দিকে চলে যাবে, ইম্পালসটা চলে যাবে হচ্ছে, এটা হচ্ছে কিউ ওয়েভ, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পালসটা চলে যাবে কোথায়, দেখেন আমরা বলি সেকেন্ড স্টেপ হচ্ছে লেফট ভেন্টিকল উইথ ডিপোলারাইজ বাই এলবিবি, সো ভেক্টর ইজ ডিরেক্টেড টুয়ার্ড দ্য লেফট সাইড, ভেক্টরটা এদিকে ছিল এখন সে এদিকে চেঞ্জ করবে, এই চেঞ্জ করার কারণে তার জন্য এটা হবে নেগেটিভ, আবার তার জন্য এটা হবে পজিটিভ। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আর বোঝার বাকি কিছু না, এই যে এদিকে চেঞ্জ হয়ে গেল সবুজ গেল, এই সবুজ যে ছবিটা তার কাছে আসবে কি, তার থেকে অ্যাওয়ে চলে গেল, তাহলে ভি ওয়ান সেটা কি করবে নেগেটিভ ভাবে ধরলো যে নিচের দিকে গেল, আর ভি সিক্স এর জন্য কি তার দিকে আসছে, তার ক্যামেরা এই জিনিসটাই পজিটিভ, একই জিনিস। তাহলে দেখেন এখানে যেটা আর সেটা এখানে কিউ রিপ্রেজেন্ট করতেছে, আর এখানে যেটা এস আছে, হ্যাঁ, সেটা এখানে কি হবে আর হয়ে যাবে, ঠিক আছে। নরমালি হয়তো কি আর এর যে ডিপোলারাইজেশন দেয় রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা সাথে সাথে এটার সাথে করতো, কিন্তু এই ছবিটা ইসিজি তে আসতো না, যেহেতু এটা বি ডমিনেন্ট, এই জন্য ভেক্টরের ডিরেকশনটা থাকতো লেফট এর দিকে। এখন এটা তো ব্লক, বুঝে দেখেন এটা তো কাটা, তাহলে এখন এর কাজটা কে করতে হবে, এর কাজটা করবে লেফট বান্ডেল, তাহলে লেফট বান্ডেল কে আপনি আপনার নিজের কাজ না করে, নিজের লেখা না, কোশ্চেন না লেখা তার একজনকে দেখাবেন না, নিজের হোমওয়ার্ক না করে তার একজন এটা করে দিবেন না, তাহলে লেফট ভেন্টিকল নিজের হোমওয়ার্ক করে ফেলছে, করে এখন কি করবে, এখন সে কি করবে রাইট ভেন্টিকল কে ডিপোলারাইজেশন করবে। এই যে রাইট ভেন্টিকল কে ডিপোলারাইজেশন সে করতেছে, তাহলে এখন সে স্লো আস্তে আস্তে করবে, তাহলে দেখেন এখানে আস্তে আস্তে এখান থেকে যেদিকে চলে যাচ্ছে, দেখেন তাহলে এই যে এখানে এই এই যে সেকেন্ড ইম্পালসটা আসলো, এটা এই তার দিকে আসতেছে না পজিটিভ, আর তার দিকে কি হবে নেগেটিভ, এই ফর্ম এই ক্যামেরা থেকে দূরে এই ক্যামেরার দিকে, তাহলে এই যে এটা বেগুনি যেটা ভায়োলেট এটা আসবে এখানে পজিটিভ হিসাবে আসবে, এই জিনিসটা এখানে আসবে নেগেটিভ হিসাবে। তাহলে আমি আপনাকে প্রথমে কি বলছিলাম, এখানে একটা আর ওয়েভ হবে, এটা হচ্ছে বড় হাতের আর, অথবা আর এখানে উপরে আমরা একটা র‍্যাপ দেই, আর এটা হচ্ছে এখানে তার একটাই আসলো, এখানে এখানে কি হবে এটা হবে এস। তাহলে এখন আপনি বুঝতে পারতেছেন কেন লেফট রাইট বান্ডেল ব্রাঞ্চ বঞ্চে ভি ওয়ান এ এম প্যাটার্ন হচ্ছে আর ভি সিক্স এ ডিপ এস হচ্ছে, এটা হচ্ছে মেকানিজম। এটা আপনার বোঝার কোনো দরকার নাই, এটা না বুঝে আপনি সুন্দর ডায়াগনোস করতে পারবেন, শুধুমাত্র অনেক সময় আপনার মনে কোয়েশ্চেন জাগতে পারে কেন এখানে এম প্যাটার্ন হয়, হ্যাঁ কেন এম প্যাটার্ন হয়, যাদের মনে বেশি কোয়েশ্চেন জাগে এটা জানার তৃষ্ণা বেশি তাদের জন্য, এটা এর কিছু সুবিধাও আছে অসুবিধাও আছে, হ্যাঁ কোয়েশ্চেন না জানা হচ্ছে সবচাইতে ভালো, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, হ্যাঁ বলো, হ্যাঁ স্যার তাহলে তো অপোজিটটা যেটা হবে ভি ওয়ান এর অপোজিট যে রিফ্লেকশন ভি সিক্স আসবে ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু ছোট বড় হচ্ছে ইম্পালসটা, এটা ছোট বড় হচ্ছে, আপনার তো কাছে দূরে এটার জন্য হচ্ছে, এটা সিম্পল সিক্স ছোট বড় হয়, হ্যাঁ কিন্তু এটা আসলে ওই একই রকমই হওয়ার কথা, এটা এটা ইন্ডিকেট করে এটা ছবির জন্য লিড প্লেসমেন্টের জন্য অনেক সময় হতে পারে, হ্যাঁ এটা এখন তো 100% ভাবে মিলবে না, কারণ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, তো এত ডিটেইলস তো আমি বলতে পারবো না, তবে এটা যে এক একটাকে ইন্ডিকেট করে, হ্যাঁ এখন আমরা একটা রিয়েলিস্টিতে চলে যাই, এটা তো আমরা দেখলাম পেয়া ছবি, এখন একটা রিয়েলিস্টি দেখেন, এখানে খেয়াল করে দেখেন এখানে একটা কি আছে, আবার যদি আমি খেয়াল করে থাকি তাহলে এই যে এখানে দেখেন এখানে হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ান এ দেখেন এম প্যাটার্ন আছে, হ্যাঁ এম প্যাটার্ন দেখতেছেন ছোট হাতের এম, এখানে দেখেন একটা ডিপ এস, আমরা যে আমরা এত বেশি দেখার দরকার নাই, ওয়ান আপনি বাদ দেন, আমি দেখবো ভি ওয়ান এ এম প্যাটার্ন আছে কিনা, ভি ওয়ান এ এম প্যাটার্ন মানে অটোমেটিক এখানে আমি থিওরিটিক্যালি বলার জন্য বলবো এখানে ডিপ এস থাকবে, কিন্তু যদি ভি ওয়ান এ এম প্যাটার্ন থাকে এটা কেন থিওরিটিক্যালি এস হয় ডিপ এস হচ্ছে, এটা আমি তো আপনাকে বুঝাই বললাম, আমার কথা বুঝতে পারছেন, কিন্তু আপনি যখন পরীক্ষাতে বলবেন তখন এখানে বলবেন এম প্যাটার্ন আছে আর এখানে ডিপ এস আসছে, এটা হচ্ছে আপনার যে যখন অস্পিতে বা কোনো পরীক্ষক জানতে যাবে তখন বলবেন, আর আপনি ডায়াগনোসিস করার জন্য অত কিছু দেখার দরকার না, আপনি দেখবেন ভি ওয়ান এ বা ভি টু এ এরকম দুইটা ডাবল আর আছে এম প্যাটার্ন আছে, তখন আপনি বলবেন কি দিস ইজ
আর বিবি আমার যখন শর্টকাট যখন আমি ডায়াগনোসিস করব যে ডায়াগনোসিস ইসিজি 30 সেকেন্ড তখন আমি বলবো যে ভি1 এর দিকে তাকাও এখানে কোনো অ্যাবনরমাল শেপ কিউআরএস কমপ্লেক্স আছে কিনা তাহলে এটা আমি আর বিবি আমি আরো সহজ করে দেব তখন দেখবেন আমি বলবো যে ভি1 এর দিকে তাকাও দুইটা জিনিস দেখবে এটা লম্বা আর থাকলে কি আর যদি লম্বা থাকে তাহলে আরভিএইচ আর যদি অ্যাবনরমাল শেপ আর কিউআরএস কমপ্লেক্স থাকে তাহলে হচ্ছে আর বিবি এই দেখবেন কত শর্টকাট আপনি ইসিজি ডায়াগনোসিস মানে আইডেন্টিফিকেশন করার জন্য তো তখন আর কিন্তু আপনি যখন প্যাথোলজি ফিজিওলজি জানতে যাবেন তখন তো এই যে দেখছেন এম প্যাটার্ন তাহলে একটু খেয়াল করে বড় করলে দেখলে দেখছেন এই আটটা কত ছোট সাধারণত প্রথম আটটা ছোট হয় বড় আটটা অনেক বড় হয় ঠিক আছে আর এখানে যে ডিপ এস হয় যে এখানে একটা ডিপ এস হলো তাহলে এই এখন কতগুলো দেখবো আমরা আর বিবির কতগুলো ইসিজি দেখবো সাথে কি থাকে তিন ভার্সন থাকে এখন এই যে খেয়াল করে দেখেন এখানে এই যে খেয়াল করে দেখেন একটা এম প্যাটার্নের মতো আসছে একটু খেয়াল করে দেখেন আর এখানে এস আসছে কিন্তু এখন আপনারা আমরা জানি যে কিউআরএস কমপ্লেক্সটা কি থাকে আরবিবির একটা সত্য হচ্ছে আরবিবি কে বা এলবিবি কে আমরা বলি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স অর্থাৎ কিউআরএস কমপ্লেক্স সাধারণত তিন ঘরের বেশি হবে বা 12.12 সেকেন্ডের বেশি হবে বা 120 মিলি সেকেন্ডের বেশি হবে কিন্তু কখনো কখনো হইতে পারে আপনি এরকম প্যাটার্ন পাবেন কিন্তু দেখবেন যে তার যে এটাকে ওয়াইড ওয়াইডনেসটা কম লেস দেন 0.12 সেকেন্ড বা তিন ঘরের কম তখন সেটাকে আমরা বলি ইনকমপ্লিট আরবিবি আরবিবি হইছে কিন্তু কমপ্লিট হয় না অর্থাৎ সে অপুষ্টিতে ভুগতেছে তাহলে আমরা যখন নরমাল যে আরবিবিটা সেটা ওয়াইড হওয়ার কথা পুষ্টি হইতে হওয়ার কথা স্বাস্থ্যবান হওয়ার কথা কিন্তু কখনো কখনো দেখা যাবে আমরা অপুষ্টিতে বা লিন অ্যান্ড থিন ক্যাকেক্সিক আরবিবি পাবো এই যে ক্যাকেক্সিক আরবিবি যে আরবিবির ওয়াইডটা লেস দেন 0.212 সেকেন্ড বা তিন স্মল স্কোয়ারের কম সেই আরবিবি কে আমরা কি বলবো বা এলবিবির ক্ষেত্রেও সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট আরবিবি এইটাই হচ্ছে একটা ইনকমপ্লিট আরবিবির উদাহরণ আরবিবি থাকলে কি থাকে সাথে একটা টি ইনভার্সন থাকে এটার কোনো সিগনিফিকেন্স নাই এটা যেন স্কিমে বলা যাবে না এই যে এখানে দেখেন দেখানো হয়েছে এখানে মাত্র দুই ঘর আছে এখানে এটাকে জুম করে বড় করে দেখানো হয়েছে খেয়াল করে দেখেন যে আর এস আর প্যাটার্ন আরটা হচ্ছে উপরেরটা আর নিচেরটা হচ্ছে এস আর একটা আর আছে আর এখানে টি ইনভার্সন আছে এই যে দেখেন আর এটাকে দেখালাম এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর ঠিক আছে আর এটা একটু বড় করে দেখালাম খুব চিকন তো এখানে দেখেন এখানে যে এস আছে যদি আপনি দেখেন এখানে একটা ডিপ এস আছে যে ডিপ এস এখন দেখেন একই এই জিনিসটা সবাই বুঝতে পারতেছেন আমরা আরবিবি কোথায় খুঁজবো আমরা ভি ওয়ান আর ভি টু এর বাইরে যাবো না আরবিবি তে আছে কিনা আছে দেখার জন্য আমি অনেক ক্রাইটেরিয়া বলছি কিন্তু আমরা দেখবো আগে এখানে ভি ওয়ান ভি টু তে আমার এম প্যাটার্ন আছে কিনা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আছে কিনা এরকম শেপ আছে কিনা যদি থাকে তাহলে আমরা মোটামুটি যেমন এখানে দেখেন আছে এই যে এম প্যাটার্ন ঠিক আছে তখন আমরা যখন এম প্যাটার্ন দেখবো তখন দেখবো এখানে তো আমার জানা মতে কি ভি সিক্স একটা ডিপেস থাকার কথা ওয়ান এ ডিপেস থাকার কথা তখন আমরা এটা দেখবো হ্যাঁ কিন্তু আমরা আরবিবি ডায়াগনোস করা খুব সহজ ইসিজিতে আরবিসি ডায়াগনোস করা আরবিবি খুবই সহজ যেমন এটা একটা এখানে একটা আর আর নিচের দিকে যাবে হচ্ছে আপনার আর তারপরে এদিকে হচ্ছে আর আর নিচে থাকে এস ঠিক আছে তো দুইটা আর এখন দেখেন এটা আরেকটা ইসিজি দেখেন এখানে খেয়াল করে দেখেন বোঝাই যাচ্ছে এখানে এটা ছোট এটা বড় তাহলে এটা হচ্ছে একটা আরবিবি দেখেন এটা আর মাঝখানে এস তারপরে একটা আর আরবিবি আশা করি আপনাদের খুবই সহজ জিনিস এটা ইনভেরিয়াবলি ইসিজিতে পাওয়া যায় এবং আপনারা অনেক সময় দেখে পাজলড হয়ে যান কেন যে তিন পার্সনটা থাকে না এটা দেখে মনে করেন হ্যাঁ এটা মনে স্কেমি আছে না এরকম যদি এটার সাথে থাকে তাহলে ওয়ান টু থ্রি পর্যন্ত আপনার টি ইনভার্সন থাকতে পারে এটা নর্মাল আপনারা ভয় পাওয়ার কিছু নাই আপনারা আরবিবি না বুঝলো যে টি ইনভার্সন দেখে মনে করেন ইসকেমিয়া তাই আরবিবি থাকলে সাথে টি ইনভার্সন থাকবে এই দেখেন এটাই বড় করে দেখানো হয়েছে দেখেন আর এস আর সাথে টি ইনভার্সন থাকে এটা স্বাভাবিক এই টি ইনভার্সন থাকলে সেটা নিয়ে আপনার পাজল হওয়ার কোনো কারণ নাই আর যখন আমরা ওয়ানে বা আমরা ভি সিক্স এ দেখবো ডিপ এস পাওয়া যাবে যখন ডিপ এস পাবেন তখন মনে করবেন যে আপনার আরবিবিটা আরো শক্ত হইলো এটা সুন্দর বোঝা যাচ্ছে এখানে এম প্যাটার্ন হ্যাঁ এখানে এম প্যাটার্ন এখানে অ্যাস্টার তো ডিপ হয় নাই ঠিক আছে এই তাহলে এটা হচ্ছে এম প্যাটার্ন তাহলে আমরা এম প্যাটার্ন দেখে বলে ফেলতে পারবো দিস ইজ এ কেস অফ আরবিবি যেখানে আরবিবি থাকবে সেখানে একটা টি ইনভার্সন থাকবে এটা নিয়ে আমাদের পাজল হওয়ার কিছু নাই আর আরবিবির সাথে কি থাকে কোন অ্যাক্সিস এটা যদি দেখেন এই অ্যাক্সিসটা মনে আছে আরবিবির সাথে লেফট অ্যাক্সিসও থাকতে পারে রাইট অ্যাক্সিসও থাকতে পারে এটা আমি পরে বলাবো যখন দুইটা একসাথে পাবো তখন আমরা বলি বাইফেসিকুলার ব্লক এগুলো যখন ব্লক ট্রাইফেসিকুলার ব্লক কি বাইফেসিকুলার ব্লক কি এগুলো আমরা এরিথমিয়া পুরাটা যখন পড়বো তারপরে পড়াবো এটা আমি দেখলাম যে আমরা এটা আরবিবির সাথে কোন ইয়ে আছে কোন অ্যাক্সিস ডেভিয়েশন আছে এই যে লেফট ডেভিয়েশন আছে এটা তো বোঝাই যাচ্ছে সুন্দর আরবিবি হ্যাঁ এই এগুলা কি জানি বারবার দেখানো হচ্ছে
এই জিনিসটা দেখেন, এটা একটু মানে দেখে মনে হচ্ছে আমাদের কাছে ক্লাম যে কেমন জানে, ঠিক আছে। কিন্তু আমাদের মেন টার্গেট, আমাদের আমরা ফোকাস করবো কোথায়? ভিওয়ানে, ভিটুতে, এখানে আমরা ফোকাস করবো। একটু ফোকাস করা মানে বড় করে দেখার চেষ্টা করতেছে, যাতে হিজিবিজি মনে করতেছে কেন। এইসিটা দেখার সাথে সাথে আমার তিন ভার্সন চোখে পড়ে গেছে, ভিওয়ান, ভিটু, ভিথ্রি তে তিন ভার্সন আছে, ঠিক আছে। তো তিন ভার্সন মানে আমরা জানি যে ইস্কেমি আছে, হয়তো এখানে তার আইএসডি থাকতে পারে। কিন্তু খেয়াল করে দেখলাম, এই যে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ইনকমপ্লিট, মানে খুব একটা একটার সাথে মানে লাগালাগি করে রাখা আছে। বললাম না, অপুষ্টিতে ভুগতেছে, শুকনা। হ্যাঁ, এটা হচ্ছে চিকন, যে আমরা যে আরবিবি তখন এটা এটা হচ্ছিল ইনকমপ্লিট আরবিবি। এই যে খেয়াল, এখন একটু বড় করলে দেখলাম, আরো বড় করলাম জুম করে, দেখেন একটা আর একটা, মাত্র দুই ঘর, দেখেন তিন ঘর যায় না। আমাদের মিনিমাম কখন আমরা বলবো ওয়াইড, যখন এই যে তিনটা স্মল স্কোয়ারের বেশি বড় হবে, ওয়াইড হবে, তখন আমরা বলবো তাহলে এটা ইনকমপ্লিট আরবিবি। যেখানে আরবিবি থাকবে সেখানেই টি ইনভার্সন থাকবে। আর এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ডি প্যাচ আছে, এই যে ইয়াতে আর এস, এই যে আর সাথে এই, দিস ইজ আর, এয়ারটাকে অনেক সময় র‍্যাপ দিয়ে রাখে। এটা হচ্ছে একটা মানে জেনুইন ইসিজির মতো, দেখেন এটা ওগুলো তো বইয়ের ইসিজি। এই দেখেন, এখানে খেয়াল করলে দেখেন, এখানে কিন্তু মনে হচ্ছে একটু অন্যরকম। প্রথমে মনে হবে যে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি মনে হবে, দেখেন রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি মনে হবে না, আটটা অনেক বড় আছে। কিন্তু খেয়াল করলে দেখবেন যে এখানে একটু খুঁচে আছে, লিড টুতে যায় এখানে একটু খুঁচে আছে, এটা এম এর মতো আছে। এই তিনে আসে এমটা আরো সুন্দর হয়েছে, এই পর্যন্ত একদম এই পর্যন্ত এম আসা পড়ছে, ঠিক আছে। এখন দেখা যান এটা, তাহলে এটা আমরা যদি দেখি উপর থেকে দেখি, তাহলে এটা এলবিবি। এই দেখেন, এখানে একটা ছোট আর আছে, এখানে একটা খোঁচা আর আছে, ঠিক আছে। তাহলে একটা ছোট আর, তারপরে এস, তারপরে এস, এখানে হচ্ছে আপনার তিন ভার্সন। এই আর এখানে দেখেন, যে V6 এ ভালো বোঝা না গেলেও লিড ওয়ানে ডি প্যাস আছে। যখন আমাদের কনফিউশন লাগবে তখন আমরা দেখবো লিড ওয়ান, অথবা বিয়েতে আপনার ইয়াটা কি ডিএস আপনার কেমন হয়, হ্যাঁ, তখন সেটাকে আমরা ইয়েতে বলবো, হ্যাঁ। এই এখন আমরা পরবর্তীতে যাই, এটা দেখেন, হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখেন এটা কি আছে। হ্যাঁ, এটাও দেখেন, এখানে আমরা টু তে আসা আর বিবিটা বেশি পাইছি, টু তে আসার পরে এই আর বিবিটা আমরা বেশি পাইছি, টু টু লিড টু টা একটু দেখেন বেশি করে। হ্যালো, হ্যাঁ, এই যে আমি অনলাইনে জেনেসিস এ, আচ্ছা, আমি তো না 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 আমার শুরুই করলাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, শুরু করছি মাত্র ম্যাডাম, আচ্ছা ঠিক, আচ্ছা কালকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা যাই পরে লিড টু তে তিন ভার্সন নাই, হ্যাঁ জি, কোনটা লিড টু তে তিন ভার্সন নাই শুধু, এটা হ্যাঁ এখানে নাই, তিন ভার্সন নাই, তিন ভার্সন এখানে ওয়ানে আছে। এই যে ওয়ানে দেখেন, আসলে এখানে কিন্তু শুরু হয়েছে ওয়ানে, কিন্তু ওয়ানটা আমরা বোঝা যাচ্ছে না। টু তে এসে প্রমিনেন্ট হয়েছে, থ্রি তে এসে আরো সুন্দর হয়েছে। কিন্তু যে ভি ওয়ানে কিন্তু তিন ভার্সন আছে, খেয়াল করে দেখেন, এই যে ভি ওয়ানে তিন ভার্সন, এখানে আর বিবিটা শুরু হয় ভি ওয়ানে, ভি ওয়ানের জন্য প্রমিনেন্ট আসছে, পরবর্তীতে এখানে নাই। হ্যাঁ, এটা ওই যে দেখেন, এখানে থ্রি তে এসে বেশি পাইছি আমরা। তো অনেক সময় আমরা ভি ওয়ানের পাশাপাশি ভি টু ভি থ্রি দেখবো, হ্যাঁ, এগুলো না দেখলে এম প্যাটার্নটা অনেক সময় ভালো করে বোঝা যাবে না। কিন্তু আপনার যে আমাদের এই এটা আমি দেখালাম যে এগুলো এক্সেপশন অনেক সময় অনেক, এটা তো বোঝা যাচ্ছে, এখানে কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু খেয়াল করে দেখেন, একটু ওয়াইড কিউ আর এস কমপ্লেক্স, এখানটা খুচার মতো আসছে। এখন আপনি যেভাবে পড়ালাম এটা হচ্ছে টিপিক্যাল পড়া, কিন্তু আপনি কিন্তু সবসময় ইসিজিতে সবসময় যে এরকম আসবে এরকম কোনো কথা না, ঠিক আছে। সবার চেহারা তা নায়ক নায়িকার মতো সুশ্রী হবে না, ঠিক আছে। এরকম আমাদের নায়ক নায়িকার চেহারা কতজন থাকে, হাতে গোনা 10% এর মতো থাকে, আর 90% চেহারা হয়তো ওরকম থাকে না। তাই এরকম ইসিজি আপনি যখন দেখবেন বইয়ের যে ইসিজি পাবেন, প্র্যাকটিক্যাল ইসিজি আপনার অনেক ডিফারেন্স হবে। এই জন্য আপনি প্র্যাকটিক্যাল যদি ইসিজি না দেখেন তাহলে ইসিজি শিখতে পারবেন না। এখানে দেখেন একটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স আছে, দেখেন এখানে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড আছে, এটাও কিন্তু হচ্ছে। তখন আমাদের এই দেখেন, এখানে একটা নচের মতো আছে, এখানে একটু নচের মতো আছে, তো এটা কনফিউজ হয়ে যাবেন অনেকে। এটা বলবেন যে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, কেউ বলবেন আর বিবি, এটা নিয়ে একটু কনফিউশন আনবে। কিন্তু আমরা জানি যে রাইট ভেন্টিকুলার আর্টারি কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হবে, এটা দেখা যাচ্ছে কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড। সেকেন্ড হচ্ছে যে আমরা যেটা বললাম ডিপ এস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দেখতে হবে। এটার সাথে যদি ডিপ এস থাকে, ডিপ এস থাকে, তখন আমরা এটা কনফার্ম বলবো দিস ইজ আর বিবি। নাহলে এটা অনেক সময় যারা অনেক নতুন তাদের কাছে কনফিউশন লাগতে পারে, এটা আর বিবি কেন। হ্যাঁ, তাহলে আমরা জানি যে আরবিবির কতগুলো কোয়েশ্চেন জানি, এটা নর্মাল ভেরিয়েন্ট, এটা আরবিবিসিতে পাস করতে ভয়ের কোনো কারণ নেই, এটা নর্মালি পাওয়া যাইতে পারে। অনেক সময় করোনারি আর্টারি ডিজিজ হইলে পাওয়া যায়, করোনারি মানে আইএসডি তে পাওয়া যেতে পারে, বিশেষ করে এটিএল এএসডি ভিএসডি তে, এএসডি তে পাওয়া যায়, এটিএল সেপ্টার ডিজিটাল, এগুলো ভিএসডি তে
ট্যাপটোলজি অফ ফেল আউট, এগুলো অনেক সময় পাওয়া যেতে পারে। তা আমরা সাধারণত আরবিবি কিন্তু নর্মালি পাওয়া যায়, অনেক রুগীরই পাওয়া যায় নর্মালি থাকে, কখনো আইএসডির জন্য হতে পারে, আবার আপনার কনজেন্টার হার্ট ডিজিজ যেগুলো ভালভুলার হার্ট ডিজিজ সেপ্টাম এসডি বিএসডি এগুলো হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিলে এলবিবি পেতে পারেন। তারপরে বিশেষ করে কমন আমরা কোন রুগীতে পাই, আমরা সিওপিডি রুগীদের কি পাই, যেমন কর পালমোনারি বলছিলাম না, যে এদের আমরা কি পেতে পারি, এই যে পি পালমোনারি পাই, তাদেরই অনেক সময় দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাসোসিয়েটেড আরবিবি থাকতে পারে, ঠিক আছে। পালমোনারি এম্বোলিজমে পাওয়া যেতে পারে, কার্ডিওমায়োপ্যাথিতে পাওয়া যেতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আরবিবি কিন্তু সাধারণত নর্মাল, আরবিবি সাধারণত বিনাইন, এত ভয় পাওয়ার কোনো কিছু নাই, নর্মালি পেশেন্টদের পাওয়া যেতে পারে। সাধারণত রেসপিরেটরি প্রবলেম যাদের থাকে এদের বেশি থাকে, যে সিওপিডি দের ইনভেরিয়েবলি পাওয়া যায়। এখন কি হবে আমরা এলবিবি তে, আরবিবি যদি বুঝতে পারেন এলবিবি বোঝা দাও, এখন আরো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন চলে যাচ্ছে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে কিউআরএস কমপ্লেক্স তিনটে স্মল স্কোয়ারের চাইতে বেশি হবে, পয়েন্ট 1-2 সেকেন্ড বা 120 মিলি সেকেন্ড এর মতো হবে। ডমিনেন্ট এস ওয়াইভ ইন ভিওয়ান, ভিওয়ানে এখানে কি দেখেন আর ওয়াই এস ওয়াইভটা ডমিনেন্ট হবে, আর বর্ড মনোফেজিক আর ওয়াইভ, হ্যাঁ বর্ড মনোফেজিক আর ওয়াইভ ইন ল্যাটার লিড, ল্যাটার লিড গুলো কোনগুলো আমরা বললাম, 1 AVL V5 V6 এগুলো হচ্ছে ল্যাটার লিড বলে। আর কিউ ওয়াইভ অ্যাবসেন্ট থাকবে, এগুলো আপনার দরকার নাই, এটা লেখার জন্য লেখা, আর এটাও আপনার দরকার নাই, ঠিক আছে। আমি যেগুলো জিনিসটা কত যেগুলো হলুদ কালি দিয়ে রাখলাম এগুলো আমি আপনাকে বলি। তাহলে যে দেখেন ভিওয়ানে সাধারণত কি হবে, এলবিবি তে কিন্তু দেখা যাবে এলবিবি তে ভিওয়ানে ওখানে আমরা আটটা বড় পাইছিলাম, এখানে উল্টো হবে, এখানে এসটার প্রমিনেন্ট হবে, ডিপ প্রমিনেন্ট এস হবে, আর টিটা হবে আপরাইট, ওখানে টিটা পাইছিলাম ডিপ্রেশনে। হ্যাঁ মনে রাখবেন এই এলবিবি আরবিবি কিরকম, তারা কিউআরএস কমপ্লেক্সটা যেদিকে যাবে তার উল্টা দিকে যাবে টিটা, কিউআরএস কমপ্লেক্স যদি উপরের দিকে হয় তাহলে দেখবেন টিটা হয়ে গেছে আপনার ইনভার্সন, আর যদি এখানে যদি কিউআরএস কমপ্লেক্স নেগেটিভ থাকে টি হয় আপরাইট। তাহলে আমাদের মেন হচ্ছে হোয়াইট টেল, প্রথম শর্ত হচ্ছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হতে হবে, দুই নম্বর হচ্ছে এখানে আমরা মনোফেজিক আর বলছি এখানে এম প্যাটার্ন হয় কিন্তু কম হয়, হ্যাঁ আমরা আপনাকে দেখাই যে এই এইরকম সাধারণত এম প্যাটার্ন হওয়ার কথা, কিন্তু সব সময় ইসিজিতে কিন্তু V5A V6 এরকম V6 এরকম পাবেন না। তা আমরা বলি যে বট মনোফেজিক আর ওয়েব, আর ওয়েবটা সাধারণত বট থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম, কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মনোফেজিক মানে একটা ফেজ থাকে কিন্তু বট থাকে, সাথে টি ইনভার্সন থাকে। হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই লেফট এক্সিস ডেভিয়েশন থাকে, কখনো কখনো পোর প্রোগ্রেশন অফ আর ওয়েব থাকে, এবং ডিসকোঅর্ডিনেন্স বলতে মানে কি অ্যাপ্রোপ্রিয়েট ডিসকোঅর্ডিনেন্স, এখানে কিউআরএস কমপ্লেক্স ডিসকোঅর্ডিনেন্স বলতে বোঝানো হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্স যেদিকে থাকবে তার টি উল্টা দিকে, এদের মধ্যে বনে না, বলে না সে আলাল যায় ডানে যায় দুলাল যায় বাই এরকম আর কি, সে যদি ডান দিকে যায় সে যায় বাম দিকে। অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সটা দেখবেন এলবিবির ক্ষেত্রে যে কিউআরএস কমপ্লেক্সটা যেদিকে আপনার পজিটিভ সেখানে টি হবে নেগেটিভ, আর যেখানে দেখা যাবে যে এস বেশি মানে কিউআরএস কম নেগেটিভ সেখানে টিটা হবে আপরাইট। তাহলে এখন আমরা দেখতেছি আমাদের মানে কমপ্লিট তাগের মতোই বললাম, যদি আমাদের তিন ঘরের বেশি হয় ওয়াইড হইলে কমপ্লিট, আর যদি ওয়াইড না হয় তাহলে হচ্ছে ইনকমপ্লিট। এখন তাহলে আমরা চলেন আমরা এখন একটা দেখি, এখন খেয়াল করে দেখেন দুইটা পর পর আমরা দেখব এলবিবির দুইটা লিড, এটা হচ্ছে V6 আর V1। এলবিবির ক্ষেত্রে কিন্তু V6 এর সাথে সাথে V1 লিডটাও দেখতে হয়, V6 এবং 1 এ যেটা থাকবে এখানে আপনার মনোফেজিক, এটাকে এম প্যাটার্ন বলি, কিন্তু আসলে ইসিজি তে সাধারণত ম্যাক্সিমাম সময় শতকরা 99% ক্ষেত্রে আপনি এলবিবির ক্ষেত্রে এম পাবেন, আরবিবির ক্ষেত্রে সরি 99-95% ক্ষেত্রে আপনি এল এম প্যাটার্ন পাবেন, কিন্তু এলবিবির ক্ষেত্রে বলা হয় এম প্যাটার্ন কিন্তু আসলে একটা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাওয়া যায়, ঠিক আছে। কখনো নচ পাওয়া যায় কখনো নচ পাওয়া যায় না, এটার সাথে কি থাকে টিটা ইনভার্সন থাকে, আর ভিওয়ানে কি থাকবে এটা উল্টাতে। আসলে ভিওয়ান কি করছে আমি না তো জানি যে ভিওয়ান এবং V6 দুইটা ক্যামেরা বিপরীত দিকে তুলে রাখছে, তাহলে এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে সেটা হয়ে যাবে V1, আর V1 কে যদি উল্টান দেখেন এটা হয়ে গেছে কি V6। এই দেখেন এই খেয়াল করে দেখেন, এটাকে বলে ডিসকোঅর্ডিনেট, মানে সে গেছে উপরের দিকে তাহলে সে কিউআরএস কমপ্লেক্স যেদিকে দিকে তার ঠিক অপোজিট দিকে আপনার টি থাকে, এখানে কিউআরএস কমপ্লেক্সটা উপরের দিকে টিটা হচ্ছে নিচের দিকে, এখানে কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে নিচের দিকে তাহলে টিটা হচ্ছে উপরের দিকে। এগুলো কেন আমরা জানতেছি এগুলো এখন আমাদের জানার দরকার নাই, আরবিবি আরবিবি ডায়াগনোস করার জন্য এগুলো জানার দরকার নেই, এগুলো জানার দরকার যখন আপনি ভবিষ্যতে আমরা যখন যাব, যখন এলবিবির সাথে এমআই আরবিবির সাথে আপনার ভিটির কনফিউশন হবে তখন এইগুলো এই যে ডিসকর্ডেন্ট এগুলো আমাকে অনেকটা উপকার করবে। যাই হোক আমার এলবিবির জন্য এত কিছু জানার দরকার নাই,
এই আপওয়ার্ড, এটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ডাউন, এসটি ডাউনওয়ার্ড। তাহলে এখানে কিউআরএস কমপ্লেক্স কেসে ডাউনওয়ার্ড, তাহলে এটা অবশ্যই আপওয়ার্ড হবে। এটাকে ডিসকর্ডেন্ট বলে, শব্দটা আপনারা মনে রাখেন। তার মানে আগের মতো একটু দেখি কেন এখানে এই রকম চেঞ্জ হচ্ছে। আমরা কি জানি, আমরা জানি যে সেপ্টাম ডিপোলারাইজেশন হয় কি, লেফট পান্ডেল দিয়ে, এখানে লেফট পান্ডেল কেটে দিছে, ব্লক হয়ে গেছে, তাহলে সেপ্টাম ডিপোলারাইজেশন করবে। এটাকে ডিপোলারাইজেশন করবে হচ্ছে আমাদের রাইট বান্ডেল। নরমালি সেপ্টামটা হওয়ার কথা ছিল এদিকে, লেফট থেকে রাইটের দিকে। তাহলে এখানে কি হচ্ছে, কিন্তু এটা এখন যেহেতু লেফটই মারা গেছে, এখন তার কাজ সংসার সকল দায়িত্ব নিয়ে নিবে কে, রাইট। রাইট কি করছে, রাইট দিতেছে, রাইট লেফটের দিকে যাচ্ছে। তাহলে এখানে যে কেন এখানে কিউএফ বা ডিপএস হচ্ছে, দেখেন এখানে কিউএফটা হচ্ছে না, এখানে ছোট কেন, যেহেতু সাবটাম ছোট এই জন্য এটার এরিয়াটাও ছোট। এখানে কিউএফ হলো এদিকে চলে গেল, আর এখানে ঠিক যেহেতু V6 এর দিকে ইমপাসটা যাচ্ছে, সেহেতু এখানে হবে একটা ছোট আর হবে। এরপরে কার কথার কথা ছিল, এরপরে আমরা নর্মাল জানি লেফট ভেন্টিকলের দিকে ভেক্টরটা ঘুরে যাবে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে যাবে, লেফট ভেন্টিকলের দিকে, কিন্তু লেফট বান্ডেলই নাই, তাহলে লেফট ভেন্টিকলের দিকে ঘুরবে। তাহলে এখন রাইট ব্যান্ডেল ব্রঙ্কস খুব ভালো লোক, আমরা জানি সে খুব ভালো লাইফ ব্যান্ডেল, সে নিজে না খায় তো লেফট ভেন্টিকল কে খাওয়াবে না, তাহলে সে নেক্সট টাইম কাকে ডিপোলারাইজেশন করবে আগে, সে অবশ্যই নিজেরটা নিজে করবে, সে নিশ্চয়ই আগে। তাহলে সে প্রথমে যে দেখেন নেক্সট কি হলো, দেখেন যে ঘুরে যাচ্ছে, খেয়াল করে দেখেন লেফট এদিকে চলে যাবে প্রথমে, তাহলে কোথায় চলে যাবে, তাহলে এই জিনিসটা কি হবে, লেফট ভেন্টিকল রাইট ভেন্টিকলের দিকে যে ঘুরে যাচ্ছে, তাহলে এই যে ঘড়ি কাটার দিকে করলে এখানে একটা উপরের দিকে পজিটিভ ওয়াইভের মতো হবে, আর এখানে একটা নেগেটিভ ওয়েভের মত হবে, নিচের দিকে নামবে। কিন্তু আমরা যদি তুলনা করি যে লেফট ভেন্টিকলে হচ্ছে ওয়ান থার্ড, রাইট ভেন্টিকল ইজ দা ওয়ান থার্ড অফ দা লেফট ভেন্টিকল, লেফট ভেন্টিকলের মাস যদি 3 হয়, রাইট ভেন্টিকলের মাস হচ্ছে 1 সেট, 3 সেট 1 সেট এরকম, তাহলে এটার যে আমরা তো জানি যার যত গুরুত্ব ইসিজি তে, যার যত মাস বেশি বা যার যদি তার ওরকমই তার এখানে আপনার রিপ্রেজেন্টেশন হয়। যে জন্য দেখেন এলবিবি আরবিবি সরি রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি যদি হয় তখন আটটা কত বড় হয়ে যায় না, আবার লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি হলে V6 এর আটটা অনেক বড় হয়। তাহলে এখানে আপনার পজিটিভ ওয়েভ হলেও এই পজিটিভ এর কিন্তু ডিউরেশনটা খুব ছোট, এত ছোট যে সেটা বেসলাইন পর্যন্ত আসতে পারে না, এটা একটু বুঝতে হবে। আর এখানে একটু নিচে নামবে কিন্তু ছোট, এটা একদম বেসলাইনকে আসতে পারতেছে না। এখন কি করবে, লেফট ভেন্ট রাইট ব্রান্ডের প্লাস তার কাজ শেষ, এখন সেহেতু তার ভাইয়ের দায়িত্ব তার কাছে পড়ছে লেফটের, এখন কি পিছিয়ে কোন দিকে ঘুরে যাবে, এখন লেফটের দিকে চলে যাচ্ছে, দেখেন খেয়াল করে। তাহলে এই তার জন্য কি হলো, আবার অপোজিট, তাহলে সেই বেসলাইন না পৌঁছে আবার কি করলো, নিচের দিকে নেমে গিয়ে পরে যখন এট লাস্ট উপরের দিকে উঠে যাবে, তাহলে এই ক্ষেত্রে কি হয় এটাও, তাহলে এটাই এই জন্য আপনার এখানে একটা হবে, সরি এটা কই গেল, এটা তাহলে এটার জন্য হবে কি, এই এটার জন্য এটা হচ্ছে আপনার নিচের দিকে নামলো, আর এটা হচ্ছে অটোমেটিক আবার এটা কি হবে উপরের দিকে উঠে যাবে। এখন আমরা যে ওইভাবে বলবো অ্যানিমেশনের মাধ্যমে দেখবো, দেখেন এখানে একটা V1, এই যে এবি নোড, এটা হচ্ছে কি বান্ডেল অফ ভিস, এটা হচ্ছে আমাদের দুইটা ক্যামেরা ফিট করব, একটা এটা লেফট বান্ডেল, এটা হচ্ছে রাইট বান্ডেল, এখানে লেফট বান্ডেল আমি কেটে দিছি, এখানে কাটা, ঠিক আছে। এই দেখেন V1 V6, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে ইমপালসটা এখন তৈরি হবে, তা সেপ্টাম কে ডিপোলারাইজেশন করবে কে, লেফট ভেন্টিক লেফট বান্ডেল করত, যেহেতু ব্লক হয়ে গেছে তাহলে এই কাজটা কে করবে, রাইট বান্ডেল। তাহলে যে দেখেন রাইট বান্ডেল তাহলে কোন দিকে করতেছে, রাইট টু লেফটে যাচ্ছে, যে ভেক্টর গুলো এদিকে ঘড়ির কাঁটার মতো যাচ্ছে। তাহলে এই জিনিসটার জন্য কি হবে, এই জিনিসের জন্য এখানে নেগেটিভ, তার থেকে দূরে চলে যাচ্ছে, এই যে খয়রি সেটা বা আপনি যেটা দেখছেন এখানে এটা কি হবে, এটা পজিটিভ দেখাচ্ছে। এরপরে কে ডিপোলারাইজেশন হবে, এরপরে বুঝে এটা কিউ ওয়েভ হলো, এটার জন্য এখানে একটা আর ওয়েভ পেলাম। এখন এটা কোথায় চলে যাবে, রাইটের দিকে চলে যাচ্ছে সবুজ, তাহলে এ হচ্ছে পজিটিভ। এখানকার ক্যামেরাটা কি হবে, এটা আসবে পজিটিভ আসবে, এখানকার ক্যামেরা যদি আমি দেখি তাহলে এই জিনিসটা যে দেখেন এই পজিটিভ আসলো, এটা এখানে কি আসছে, এটা আবার একটু এই যে চলে যাচ্ছে একটু নেগেটিভ দেখাচ্ছে। কিন্তু রাইট ভেন্টিকুলার মাস কম দেখে এটা রিপ্রেজেন্ট থাকে হচ্ছে হলো আপনার অল্প। এখন কি হবে, এখন রাইট ভেন্টিকুলি কাজটা করতে হবে, এখন সে কোন দিকে ঘুরে যাবে, এখন ঘড়ির কাটার মতো এটা জন্য সে ঘুরে যাবে কোথায়, এই যে লেফটে। তাহলে এই যে এটা এটা এর জন্য কি অ্যাওয়ে ফর্ম দিস, ওইদিকে লেফট দিকে চলে যাচ্ছে, তার সাথে এখানে একটা নেগেটিভ আসবে। তাহলে আমরা যদি এখানে দেখি এখানে একটা নেগেটিভ ওয়েভ পাইলাম, এই যে নেগেটিভ ওয়েভ, এটা নিচের দিকে নামে আবার উপরের দিকে, যখন কাজ শেষ হইলে আবার সবাই বেসলাইনে ফিরে আসে একদম, এই জন্য নিচের দিকে নামলো পরে বেসলাইনে ফিরে আসলো। আর এই জিনিসটারই এখানে এটা রিফ্লেকশন দেখাবে কি উপরের দিকে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে একটা ডিপ এস হয়, অনেক সময় নচিং দেখা যায়, নচিং সবসময় ভালো বোঝা যায় না, এই জন্য আমি বলি নাই, আমি বলছি একবারে ডিপ এস হবে, এই জন্য কিউ ওয়েভটা বোঝা যায় না। আর এখানে একটা নচিং হয়ে হোয়াইট কিউ আর এস কমপ্লেক্স হবে, এলবিবি
আরবিবির মতো কিন্তু অত জটিল, মানে খুব সহজে বোঝা যায় না। আর আরবিবি এখন থেকে আপনার যা দেখছেন, যারা ইসিজি আজকে দেখছেন, তাদের কারো কোনোদিন আরবিবি ভুল হবে না। হ্যাঁ, আরবিবি আপনি ডায়াগনোস করতে পারবেন, কিন্তু এলবিবি এত সহজ না। এত কিছু জানার পরও এলবিবি, কারণ এলবিবির চেহারাটা একটু মানে অন্যরকম। এলবিবি যেরকম খুব ক্রিটিক্যাল, সে খারাপ, সে অনেক জিনিস এই। তাহলে আমরা বুঝতে পারতেছেন, তাহলে এলবিবি যখনই আমরা এলবিবি পাবো তখন খুব গুরুত্বপূর্ণ জিনিস। এলবিবি পাইলে আমাদের কি মনে রাখতে হবে, এটা একটা এমআইএস, এমআই একটা প্রেজেন্টেশন এলবিবি। তাহলে এলবিবি পাইলে আমাদের কি এমআই অথবা ইসকেমিক হার্ট ডিস অবশ্যই এক্সক্লুড করতে হবে। এলবিবি কখনো নর্মাল কোনো পেশেন্টে পাওয়া যায় না, এই জন্য এলবিবি কে পাইলে অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে তাকে কার্ডিওভাস্কুলার ইভালুয়েশন করতে হবে, যেটা আরবিবির ক্ষেত্রে না করলেও চলবে। এই দেখেন অনেক সময় আমরা এরকম পাই, অনেক সময় এরকম পাই V6 এ, কিন্তু আসলে এরকম পাবেনই না। আমি যখন ইসিজি দেখাবো, আপনি খুব একটা কি ইসিজি পাবেন যেগুলো বই থেকে নিছি, সেগুলো একটু এরকম প্যাটার্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে একটা গম্বুজের মতো, একটা গম্বুজের মতো, বা একটা গম্বুজের দেখে কি বলবো, একটা অনেকটা তীরের ইয়ের মতো পাওয়া যায়, মঠ যেরকম। এই যে দেখেন এরকম হয় মেনলি, ম্যাক্সিমাম লিড ওয়ানে। লিড আপনি সবসময় কি করবেন, যখন এলবিবি দেখবেন তখন কিন্তু V6 এর সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে V1 এ সুন্দর পাওয়া যাবে, V6 এর পাশাপাশি কোথায় পাবো, 1 এ পাবো। আমরা নচ আর বলি অনেক সময়, আরে দেখেন একটা নচ হয়েছে, এই নচটাই হচ্ছে আপনাকে অনেক সময় এম প্যাটার্ন হিসাবে বলি, কিন্তু এখানে ক্লিয়ার কাট এম প্যাটার্ন যদিও বই আমরা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি পাবেন না। যে দেখেন এরকম অনেক সময় এরকম AVL, আমরা ল্যাটারাল লিড গুলো দেখি, সাধারণত আমরা দুইটা লিড দেখি, 1 আর 6 দেখি, এরকম আপনি পেতে পারেন। এটা আসেন, এটাকে বলা হয় অনেক সময় V5 থেকে ভি। আপনি যখন এলবিবি পাবেন তখন দেখবেন যে আর এর এই যে পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ, আর ওয়েভ খুঁজেই পাবেন না, শুধু V5 অথবা V6 এ গিয়ে আপনি আর ওয়েভটা পেতে পারেন। আর V6 এ পাবেন, V5 অনেক সময় দেখা যায় যে এসটা বড় থাকে, আটটা ছোট থাকে, এগুলো অনেক সময় বলে RS কমপ্লেক্স। এগুলো সব জায়গায় পাবেন না, আমি এটাই জন্য না মনে রাখলেও চলবে, একটু দেখানোর জন্য দেখলাম। মেনলি দুইটা জিনিস দেখবো, দেখবেন V1 এ থাকবে এরকম একটা যে আর এর মতো, এটাকে কি এটা দেখেন একটা এ এর মতো, হ্যাঁ এটা এম না বলে এ বললে সুন্দর হইতো, এ বা এর লেটার আলফাবেট এর মতো দেখা যাচ্ছে, হ্যাঁ একটা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। আর V1 এ আমরা 1 এও কি দেখছি, এর মতো। তাহলে আমরা পরবর্তী চারটা একসাথে দেখেন, তাহলে এরকম দেখা যাইলে আমরা কি করব, আমরা মনে করব এই যে দেখেন এই দিস ইজ দ্য টিপিক্যাল প্যাটার্ন অফ এলবিবি। এটা চোখের মধ্যে আপনার এত কিছু বোঝার দরকার নাই, চোখের মধ্যে এরকম ইমেজটা গেঁথে ফেলেন যে 1 এবং 6 এ যদি আমরা এরকম পাই তাহলে আমরা সেটাকে বলবো এলবিবি, ঠিক আছে। এই যে আপনি খেয়াল করে দেখেন, এখানে দেখেন এই যে এলবিবি, এটা হচ্ছে অ্যানিমেশনটা আছে না, দুঃখিত, এটা দেখেন, এটা দেখেন এখানে V1 থেকে আমি দেখবো V1 এ কি পারবো, আমরা বললাম ডিপ এস এর মতো পাবো, এস টা বেশি থাকবে, ডিপটা এস থাকে, হ্যাঁ কিন্তু এখানে কি বলে ডিসকর্ডেন্ট বলছে, মানে কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে গেলে টিটা কি হবে, ইনভার্সন হবে প্রোগ্রেসিভলি। দেখেন আর এর হাইট খুব একটা বাড়ছে না এখানে। আর V6 এ দেখেন এই যে একটা এ এর মতো পাইছে, আমি বোঝার জন্য যদি এ শব্দ ব্যবহার করবে এম প্যাটার্ন বলবো না, এটা বলা উচিত এ প্যাটার্ন। তাহলে V1 এ পাইলাম হচ্ছে ডিপ এস, আবার এখানে পাইলাম এ প্যাটার্ন। আর দেখেন অনেক সময় এটা আমি সবসময় এই জিনিসটা মনে রাখবেন না, সব জায়গায় পাবেন না, আর এস পাওয়া যেতে পারে, যে মানে V5 এ আটটা ছোট থাকে, এসটা ডিপ থাকে, ঠিক আছে। তাহলে মেন হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার জন্য মনে রাখতে হবে V6 এ আমরা কি পাবো, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, দেখতেন একটা ইয়ের মতো পাবো, 1 লিড 1 এও তখন আমরা দেখবো, দেখবেন পাওয়া যাবে। আর V1 এ দেখা যাবে যে এখানে আর সাধারণত পাওয়া যাবে না, এখানে ডিপ একটা এস পাওয়া যাবে, টিটা এখানে কি থাকবে, আপরাইট থাকবে, আর এখানে টিটা কি থাকবে, ইনভার্সন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ইসিজি দেখি এরপরে, হ্যাঁ ইসিজিটা দেখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, যে খেয়াল করেন এই ইসিজিটা, খেয়াল করেন এটা একটা এই ইসিজিটা আপনার মাথার মধ্যে গেঁথে ফেলেন, যদি এটা মাথার মধ্যে গেঁথে ফেলেন তাহলে আপনার এলবিবি নিয়ে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না। এলবিবি আরবিবি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার প্র্যাকটিক্যালের জন্য, যেরকম গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যারা, আপনারা যেহেতু সবাই ডাক্তার এই লাইনে আসেন, অবশ্যই যারা পরীক্ষার্থী ওসপি দিবেন তখন অবশ্যই এলবিবি আরবিবি আপনাকে জানতে হবে আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড বোথ পোস্ট গ্রাজুয়েশনের জন্য। দেখেন এখানে আমি আবার যাই, এখন খেয়াল করলে আমরা কি দেখবো, আমরা দেখ বলছিলাম যে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স কোথায় পাবো, 1 এ পাবো, আমি AVL টা দেখবো না, আমার এত দেখার সময় না, আমি 1 আর দেখবো আর V6 দেখবো, কিন্তু AVL ও দেখেন আছেন, এখন আরো সুন্দর অবস্থা আছে, নচ আছে, আপনি সময় পেলে দেখতে পারেন। আর V1 এ দেখবো, দেখলাম ঠিক আছে হোয়াইট, মানে কিউআরএস কমপ্লেক্সটা হোয়াইট, অনেকটা এ অক্ষর এর মতো, আলফাবেট এর মতো। সাথে V1 এ গেলে কি পাবো, V1 এর উল্টাটা, এটা কেন উল্টাই দেন, উল্টা যদি ভাবে দেখেন, যদি খাতাটা উল্টাই দেয় তাহলে এটা হচ্ছে V6 টা এখানে কে চলে গেছে কোথায়, V1 এ, আসলে উল্টা উল্টাই তো, V1 এ যে ইমেজটা নিতেছে তার অপোজিট ইমেজটা নিচ্ছে V6, উল্টায় খাতা উল্টায় দিলে যেরকম পৃষ্ঠা যদি উল্টান বা উপর করে ধরলে
এই জিনিসটা যদি উপর করে ধরি তাহলে আমি এটা পাবো, দেখেন কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে, ডিপিএস আছে আর টিটা আপরাইট, এই তো জিনিসটা। তাহলে যে খেয়াল করে দেখেন যে ডিপিএস টি আপরাইট, এক কথায় বললাম এখানে এম প্যাটার্ন, এম প্যাটার্ন না বলে বলা উচিত, যদিও বইয়ের ভাষায় বলে এম প্যাটার্ন কিন্তু আসলে আমার মতে সুন্দর বলা উচিত এ প্যাটার্ন। তাহলে এ প্যাটার্ন পাইছে, এ পাইছে তিন ভার্সন, আর এখানে পাইছে কি ডিপিএস পাইছে। ঠিক আছে, আরো কিছু বলা যায় এখানে কোন অ্যাক্সিস ডেভিয়েশন আছে কেউ বলতে পারবেন? না, লেফট 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 এক্সিস, দুই হাত দিয়ে ধরলে উপরে হাতটা কোন দিকে যায়, লেফট 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 এক্সিস ডেভিয়েশন। হ্যাঁ ঠিক আছে, লেফট এক্সিস ডেভিয়েশন থাকে। আর দেখেন আর এর হাইট কিন্তু বাড়ে নাই, টু থ্রি এখান পর্যন্ত, ফোর এর থেকে একটু বাড়া শুরু করছে। তাহলে এই হচ্ছে, দেখেন আমাদের মেন হচ্ছে কি, আমরা এখানে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স পাবো আর এখানে ডিপিএস পাবো, এটা হচ্ছে আমার এলবিবি এর ক্রাইটেরিয়া। ঠিক আছে, আশা করি এলবিবি, এখন সে ছবি দেখবো আপনাদের, আশা করি এলবিবি আর আরবিবি নিয়ে এখন আমরা ছবি দেখতে থাকি। একই জিনিস বারবার দেখানোর উদ্দেশ্য যাতে আপনি বিভিন্ন ধরনের ছবি দেখেন, আপনার ব্রেনের মধ্যে প্রথমবার না হোক, দ্বিতীয়বার না হোক, চতুর্থ চেষ্টা হইলেও ব্রেনের মধ্যে ঢুকে যাবে। একই কথা, এই যে আমি বললাম এ পাইলাম, বলার কথা এম পাইলাম, সুন্দর বাংলা হচ্ছে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। দেখেন এখানে নচ হয়েছে, এবিএল এ কিন্তু নচ হয়েছে, কিন্তু আমরা অত দেখার দরকার নাই। যদি কোনো ইসিজি দেখেন যে এখানে ওয়াইড কিউআরএস ওয়ান এও আছে, এবিএল এও আছে আর এখানে ভি সিক্স, তখন ধরে নেবেন এটা এলবিবি। তখন আপনি একটু খেয়াল করে দেখেন যে ভি ওয়ান এ কি অবস্থা, যে ভি ওয়ান এর নিচের দিকে, তাহলে আর এটার কোনো সন্দেহ নাই, দিস ইজ এলবিবি। তাহলে খেয়াল করে দেখছেন, এই একই জিনিস বারবার দেখানো হচ্ছে, ক্যারেক্টারিস্টিক মরফোলজি বললাম, ক্যারেক্টারিস্টিক ল্যাটারাল লিড মরফোলজি। দেখেন সরাসরি এলবি আইএমও বলি নাই, কিছুই বলি নাই, বললাম যে ক্যারেক্টারিস্টিক ল্যাটারাল লিড মরফোলজি ওয়ান এবং সিক্স এ পাওয়া যায়। এখানে ওয়াইড আপনি পাবেন, এস এস পাবেন এবং টি আপরাইট, এই যে বা এটা অনেক সময় ছোট আর থাকলে আর এস ও বলে, এখানে অনেক সময় আর এর মতো থাকে, এটা যাই বলেন আপনি ডিপিএস বলবেন। এক কথায় শেষ, তিনি একটা আর থাকে এটা বলার দরকার নাই, এটা আপনার কনফিউশন হবে। অনেক সময় এটা পাওয়া যায়, এখানে পাওয়া গেছে এটা আটটা ছোট এসটা বড়, হ্যাঁ এটা এটা আপনার খুব একটা দরকার নেই। আমার দরকার যা বলছি যে একটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স, দেখেন এই একটা ইসিজি দেখেন, এই ইসিজি দেখে কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে না? তাহলে দেখেন আপনি কিন্তু, আমরা বলতেছি ভি ওয়ান ভি সিক্স, কিন্তু আপনি কিন্তু আরবিবি টা ভালো প্রথমে এটা সুন্দর করে ডায়াগনোস করতে পারবেন সেল ওয়ান এ। আপনি দেখবেন ওয়ান এ সবসময় সুন্দর আছে, আরবিবি এলবিবি যে সুন্দর ফিচারটা এটা ওয়ান এ বেশি আছে, ওয়ান এ ভিএল এ সুন্দর আছে। ভি সিক্স এ অনেক সময় ছোট থাকে তো অনেক সময় সুন্দর নাও আসতে পারে, কিন্তু এখানে দেখেন হোয়াইট কিউআরএস এ এর মতো আছে, তিন ভার্সন আছে। এখানে দেখেন ডিপ এস, এখানে কিন্তু ছোট একটা আর আছে, এটা আপনি না বললেও হবে, ডিপ এস আছে। এখানে টিটা আছে ডাউনওয়ার্ডস, এখানে টিটা আছে আপওয়ার্ডস। তাহলে যে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক মরফোলজি, যে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। আর যদি আমরা খেয়াল করি এখানে ডিপ এস আছে, যেটা আর এস ছোট একটা আর আছে, এটা ডিপ এস বললেই হবে। আর সাথে এখানে ওই জিনিসটা, এটা সাদা, এটা আমি বারবার যদি দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু আপনি ম্যাক্সিমাম এসিতে এই জিনিসটা পাবেন না, আর বড় এস, সরি আর ছোট এস বড়, হ্যাঁ ফাইভে। এটা কি এখন কোনো সন্দেহ আছে এটা যে আপনার এলবিবি? তাহলে আপনারা এখন শুধু ছবি কিছু দেখে মাথায় ঢুকানোর চেষ্টা করেন। এটাও দেখেন এই যে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, আমার কাছে এখানে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হবে, আর ভি সিক্স এ কি হইতে, ভি ওয়ান এ কি হতে হবে, ডিপ টি মানে ইয়া এসটা ডিপ হইতে হবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেকটা এম এর মতো, এই জায়গায় এসে একটু এম পাইছে। তো সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি এম না পাইয়া মনে রাখবেন এ এর মতো পাবেন, অর্থাৎ হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাবেন। তো এলবিবি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ একটা কারণে আপনাকে চাইতে দেখেন আরেকটা এলবিবি। তাহলে এখন এলবিবি টা বোঝা যায় লিড ওয়ানে, আপনি লিড ওয়ানের দিকে তাকালে বুঝবেন যে এটা এলবিবি আছে, যে এলবিবি থাকলে যে এখানে এসটি এলিভেশন আছে। তাহলে এখানে এমআই বলবো না, হ্যাঁ এমআই বলবো, এমআই বলতে হলে অন্যরকম আছে, তো এলবিবির সাথে এসটি এলিভেশন থাকে। এই যে এখানে দেখেন নচের মতো এম এর মতো হয়েছে, দেখেন এটা হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে এ এর মতো, এখানে তিন ভার্সন আছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, এখানে ডিপ এস আছে, এখানে টিটা হচ্ছে উপরের দিকে, এইখানে টিটা হচ্ছে নিচের দিকে, এটা তো একই একই জিনিস এলবিবি। ঠিক আছে, তার মোটামুটি আমাদের এটা তো একটা ইসিজি, দেখেন ইসিজি সত্যিকার ইসিজি এর মধ্যে এলবিবি কেমন, এই যে দেখেন এলবিবির মতো একটা পাওয়া গেল এখানে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স আপনারা দেখছেন লিড ওয়ান একদম চিকনা চাকনা হয়, ঠিক আছে, কিন্তু এখানে কিউআরএস কমপ্লেক্সটা কি হয়ে গেছে, অবেস হয়ে গেছে। তাহলে আমরা যদি কোনো কিউআরএস কমপ্লেক্স অবেস পাই তাহলে আমরা সেটা চিন্তা করবো এলবিবি। লিড ওয়ানে যদি কোনো কিউআরএস কমপ্লেক্স পান তখন আপনি দেখেন ভি সিক্স এ চলে যাবেন, যেখানে কিউআরএস কমপ্লেক্স অবেস আছে না, তাহলে এলবিবি আছে মোটামুটি আপনি ধরে নিন এলবি। এখানে কিন্তু তিন ভার্সন হয় না, সুতরাং সবসময় যে তিন ভার্সন হবে এমন কোনো কথা নাই। তখন আমরা কনফার্মেশনের জন্য কোথায় চলে যাব, এখানে যে ভি ওয়ান, ভি ওয়ানে দেখেন এখানে এসটা টিপ আছে, তাহলে ঠিক আছে, তাহলে দিস ইজ হচ্ছে এলবিবি। এটা তো একই বারবার, জি হ্যাঁ বলেন স্যার। আগের ইসিজি তে ওইটা আমরা প্যাথোলজিক্যাল কিউ বোঝা যায় না স্যার, বি ওয়ান বি থেকে বি থ্রি পর্যন্ত,
হ্যাঁ বোঝা যায়, কিন্তু আমি তো এখানে বলবো না, আপনি বললাম না তিন ভার্সন ছিল না, আপনি তিন ভার্সন দেখছেন না এলবিবি আরবিবি তে, কি তিন ভার্সন পাইছেন না? পাইছেন তো, প্যাথোলজিক্যাল কিউ যখন এখানে থাকবে এলবিবি, যখন আমরা কিউ ইনভার্সন পড়াবো তখন আমরা বলবো কিউ তো অনেক প্যাথোলজিক্যাল কিউ এখানে আছে, কিন্তু এই কিউর আমার সিগনিফিকেন্ট নাই, কারণ এই কিউ কোন কিছু ইসকেমি ইন্ডিকেট, কিউ ইন্ডিকেট করে এলবিবি। এলবিবি আরবিবি থাকলে অনেক কিছু থাকে, হ্যাঁ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, যেমন স্টেন থাকে, এরকম এলবিবি সাথে প্যাথোলজিক্যাল কিউ আছে। আপনি যদি একে প্যাথোলজিক্যাল কিউ বলেন তাহলে তো এরকম সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আপনার ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে হলো এলবিবি, এটা অনেক সময় কিউর মতো মনে হয়, ঠিক আছে। একে বললাম না যে এলবিবির সাথে অনেক সময় কিউ যখন থাকে, এটা আমি জানি এমআই পড়াবো তখন বলবো যে এলবিবি এবং এমআই কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারে, শুধু এটা কিউ ওয়েভ কেন, এখানে আসতে ইলিভেশন আছে, খেয়াল করে দেখবেন যে এটা হচ্ছে এই বেসলাইন থেকে এটা উপরের দিকে, এটা আসতে আমরা আসতেছি যাবো, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু যেহেতু এটা এলবিবি এই জন্য আলাদা করে কিছু বলার দরকার না। আমি তো ডায়াগনোসিস করে বলছি কি এলবিবি, এলবিবি যখনই আমি ডায়াগনোসিস করছি তখনই বলছি কি এলবিবি থাকলে আপনাকে এমআই এক্সক্লুড করতে হবে, টপনি নাই করতে হবে, রুগীকে এটা আইএসডি আছে এটা গুরুত্ব দিতে হবে, আরবিবি থাকলে অত চিন্তা ভাবনা কিছু নাই, ঠিক আছে। এটা আপনি যদি প্যাসেঞ্জার কিউ বলেন এটা আপনি ভুল বলেন নাই, ঠিক আছে, এটা তো একই জিনিস, এখানে বুঝতে পারতেছেন। আর এটা ওইখানে খুব প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে, এখানে নাই, এখানে একটু দেখেন খুঁচে আছে, এখানে একটু ছোট একটা আর আছে, একদম ছোট টারের মতো আছে, যাই হোক একে এটা খেয়াল করে দেখেন। স্যার একটু দুঃখিত একটা কোশ্চেন করব, স্যার একটু কাইন্ডলি যদি এক লাইনে একটু বলতেন যে মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের জাস্ট মানে সিম্পল কিছু যে ক্রাইটেরিয়া যে হ্যাঁ ডিফারেন্সটা করে আমরা বুঝে ফেলবো যে এটা আস্তে আস্তে আর বিভিন্ন এলবিবি আছে, দুটো আমি ছবি দেখাচ্ছি আসবেন সামনে পাবেন, হ্যাঁ আপনি দেখি দেখতে দেখতে যান, এটা এখানে এটা কি, এটা একটা দেখেন, এটা একটা আরবিবি এলবিবি, কিন্তু এখানে কিউআরএস কমপ্লেক্সটা অনেক চিকন, এটা ইজ ইনকমপ্লিট, হ্যাঁ এটা কি বলেন, ওটা আপনি আসবে সামনে আসবে, দুইটা আবার কম্পেয়ার করবো, এটা এটা দেখে কি মনে হচ্ছে, রিদমের কথা বাদ দেন, এখানে দেখে কি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স মনে হচ্ছে না, একটা এ লেখা এ লেখছে, এ এ এখানে এ আছে, এ এ ঠিক আছে দুইটাই আছে, এখানে আবার কি আছে এটা উল্টা, এখানে এস ঠিক আছে ডিপ এস আছে, ঠিক আছে এটা এলবিবি, এলবিবির সাথে এখানে কি আরবিবির সাথে এরিদমিয়া আছে, কথা বুঝতে পারছেন, এটিএল ফিবুলেশন আছে, এটা হচ্ছে এলবিবি উইথ এটিএল ফিবুলেশন, এই জন্য পিওএফ নাই, যাই হোক আপনি তাহলে এখন বুঝতে পারতেছেন যে এলবিবির বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, এটা দেখেন এলবিবি, এই যে এ বোঝা যাচ্ছে না, এই যে এখানে এ বোঝা যাচ্ছে, এটা হয়তো একটু ন্যারো, এত ইয়া ওয়াইড হয় নাই, তা ন্যারো হইলে আমরা কি করব ইনকমপ্লিট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বলবো, তাহলে আমাদের কজ কি একটা কর্নার আর্টারি ডিজিজে আমরা লেফট এলবিবি পাই, হাইপারটেনশন, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি তে পাই, এলবিবি মেজেন্ট ইন নর্মাল ভেরিয়েন্ট, সুতরাং এলবিবি আরবিবি পাইলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, নর্মালি পাওয়া যাইতে পারে, কিন্তু এলবিবি ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল, কারো যদি এলবিবি থাকে তার মানে অবশ্যই কোনো না কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, হয় সে করোনারি হাইপারটেনশন হাইপারটেনশনে ভুগতেছে, অথবা তার করোনারি আর্টারি ডিজিজ, এমনকি এমআইও হইতে পারে, যদি রিসেন্ট অনসেট এলবিবি হয়, অর্থাৎ একটা ইসিজি আপনি এক মাস আগে করছেন নিয়ে আসলো, আজকে ইসিজি করে দেখলেন যে আর এলবিবি আসছে, তাহলে এটাকে ধরে নিতে হবে এমআই, অ্যাওর্টিক ভালভুলার ডিজিজ কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে, বলা যাবে না যে এমআই নাই, এটা খুব কঠিন, যদি সিমটম থাকে তাহলে ধরে নিতে হবে এমআই, এলবিবি অকারিন অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করতে পারে, এই জন্য এটা খুব খারাপ জিনিস, এটা আমরা দেখাবো, ওয়ার্ল্ড এন্টিরো এমআই মে অলসো ডিফিকাল্ট টু ডায়াগনোস ইন প্রেজেন্স অফ এলবিবি, ওই যে আপনি যে কিউ বললেন প্যাথোলজিক্যাল কিউ, এটা ডিফিকাল্ট, আপনি এটা বলছেন ঠিকই বলছেন, প্যাথোলজিক্যাল কিউ ক্রাইটেরিয়া সবই আছে, কিন্তু এই যে যদি এখন এলবিবি থাকবে তখন ওইটাও ডায়াগনোস করা কঠিন হয়ে যায়, যদি থাকেও সেটা আমরা ডায়াগনোস করতে পারি না, কথা বুঝতে পারছেন, তাহলে এলবিবি তে কতগুলো কথা আছে, এখন আসেন আমরা এলবিবি দেখতেছি আরবিবি দেখতেছি, দেখো সবচেয়ে প্রথম কথা হচ্ছে যদি আমরা কিউআরএস কমপ্লেক্স এম এর মতো পাই, দেখেন এলবিবি হলে কি আরবিবি হলে কি পাবো, এখানে দেখেন একটা এম প্যাটার্ন পাবো, একদম এই পরিষ্কার এম, এই এম আপনি চিনবেন, ছোট হয়তো আপনার ইয়ে লাগবে ম্যাগনিফাইং গ্লাস লাগবে, কিন্তু এরকম একটা আর এস আর প্যাটার্ন এটা পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই, যদি কোনো ভি ওয়ান এ আর এস আর পান তাহলে সেটা হচ্ছে আর বিবি আনলেস আদারওয়াইজ প্রুফ, কথা বুঝতে পারছেন, আর এখানে ডিপ এস থাকবে এটা আমার মনে রাখার দরকার নাই, আমি মনে রাখবো না, এটা আমি ক্রাইটেরিয়ার জন্য মুখস্থ করবো, অস্পিতে বলার জন্য বলবো, কিন্তু আমি ভি ওয়ান এ যদি কি দেখি, ভি ওয়ান এ যদি আমি দেখি যে কোন অ্যাবনর্মাল শেপ বা এম শেপ কিউআরএস কমপ্লেক্স আছে তাহলে আমার ডায়াগনোসিস কি হবে আরবিবি, আর ভি ফাইভ এ যদি আমি দেখি হোয়াইট কিউআরএস এর মতো কিউআরএস কমপ্লেক্স আছে তখন আমার ডায়াগনোসিস থাকবে কি এলবিবি, আরবিবি যতটা কনফিডেন্টলি ডায়াগনোসিস করা যায়, দেখেন
এলবিবি কি করা যায় ততটা কনফিডেন্টলি ডায়াগনোসিস করতে হয় না। তাহলে আপনি সিক্সে দেখার পরে দুইজন সিক্সের ভাই কে আশেপাশে কোন বাসায় আছে, আচ্ছা আপনার বাসায় ধরেন এখন নেট চলে গেছে বা ডিশের কারেন্ট লাইন চলে গেছে, এটা কি আপনার টিভিতে সমস্যা না আসলে ওই ডিশের এলাকাটি বন্ধ করে দিয়ে, তাহলে আপনি পাশে খুঁজবেন না। তখন আমরা এলবিবির জন্য কি করব, আমরা ওয়ান এ দেখবো, এবিএল এ দেখবো, যদি দেখি এখানে যে এর মতো হোয়াইট কিউআরএস এর মতো আছে তখন আমরা কনফার্ম হবে এলবিবি। এলবিবি হলে বি, তাও যদি কনফার্ম না হয় তখন বি ওয়ান এ যাবো, বি ওয়ান এ যা দেখবো যেখানে ডিপিএস আছে কিনা। কথা বুঝতে পারছেন? কারণ বি ওয়ান এ যদি উপরের দিকে আপরাইট থাকে তাহলে সেটা এলবিবি হবে না। তাহলে যে দেখেন আমরা আরবিবি ডায়াগনোস করা খুবই সহজ। এক সহজ কথা, যদি আমি এম প্যাটার্ন দেখি, অ্যাবনর্মাল দেখি অথবা কিছুই না বুঝি, কোনো হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাইলে আমরা চিন্তা করবো এটা আরবিবি। আর এলবিবি আমরা কোথায় দেখবো, ভি সিক্স এ দেখবো। কিন্তু সবসময় ভি সিক্স এ দেখার সাথে সাথে ভি সিক্স যদি কোনো হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, আমার কিছু দরকার নাই এটা এম না এটা এ দরকার নাই, কোনো একটু মনে হচ্ছে এটা মোটা কিউআরএস কমপ্লেক্স, আমি তখন সাথে সাথে কোথায় চলে যাবো, ওয়ান এ যাবো, এবিএল এ যাবো। যদি দেখি সেখানে মোটা আছে তাহলে সেটা হচ্ছে আমার এলবিবি। এই যে দেখেন এই যে ভি ওয়ানে যদি এলবিবি হয়, আরবিবি হইলে এরকম ওয়াই এম প্যাটার্ন পাবো, আর এলবিবি হইলে যদি আমরা এখানে ডিপিএস পাবো, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনি আবার ভালো করে এখন খেয়াল করে দেখেন একটা, আমরা আবার দেখেন দেখেন এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে একটা জিনিস ভি ওয়ানে পাওয়া যায়, এম প্যাটার্ন পাওয়া যায়, ঠিক আছে, ভি ওয়ানে এম প্যাটার্ন পাবো। আর লেফট বান্ডেল ব্রাঞ্চের ক্ষেত্রে কি পাবো, ভি ওয়ান না এটা ভি সিক্স এসে আমরা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পাবো, এটা হচ্ছে কথা। তাহলে এটাতে পাবো ভি ওয়ানে পাবো হচ্ছে ভি ওয়ানে পাবো হলো এম প্যাটার্ন, আর ভি সিক্স একটা ডিপিএস পেতে পারি। তো আমার ডায়াগনোসিস করার দরকার নাই, আরবিবি ডায়াগনোসিস খুবই সহজ, শুধু ভি ওয়ানের টাকায় আপনি যদি এম প্যাটার্ন পান বা ডাবল আর পান তাহলে সেটা হয়ে যাবে এলবিবি, আরবিবি। আরবিবি খুবই সহজ, আরবিবি তে সাথে কি অ্যাসোসিয়েটেড, আমরা যে আমার তিন লিড, কিন্তু আমার তিনটা দেখেন আপনাদের বোঝানোর জন্য তিনটা নিছি, ওয়ান সিক্স, তা আরবিবি হলে ওয়ান সিক্স একটা ডিপিএস পাবো, আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আরবিবি আমরা কোথায় ডায়াগনোস করব, আমি যখন ইয়ে দেখবো ভি ওয়ান দেখে আমার ডায়াগনোস হয়ে যাবে দিস ইজ আরবিবি, ঠিক আছে। আর এলবিবির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, আপনার প্রথমে দেখবেন যে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স এটা কোথায় পাবেন, ভি সিক্স এ পাবেন, আবার ওয়ানেও পাবেন, হ্যাঁ হোয়াইট পাবেন, এখানে সব এম প্যাটার্ন সাধারণত পাওয়া যাবে না, একটা এ এর মতো, আমি যেটা আলফাবেট এ মনে রাখেন এর মতো পাবো। আর ভি ওয়ানে যখন এটা পাবেন তখন আপনি চিন্তা করবেন যে হ্যাঁ ভি সিক্স এ পাইছি আবার ওয়ানেও পাইছি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, তাহলে এটা আমার এলবিবি হবে। যখন একটু কনফিউশন বললাম যে এলবিবি ইজ অলওয়েজ কনফিউজিং, সবাই কনফিউজড হবে একবার হঠাৎ করে ডায়াগনোস করাটা কঠিন এলবিবি, এই জন্য তখন আমরা ওয়ানের সাহায্য নেবো। ওয়ানে কি হবে, ওয়ানে সাধারণত এখানে ডিপিএস থাকে অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সটা নেগেটিভ হবে, তখন আমরা কি করব, তখন আমরা এটাকে বলবো লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই যে একটা দেখানো হইলো একই জিনিস দুইটার কম্পেয়ার দেখাচ্ছি, যে দেখেন তাহলে এখানে তিন নম্বরে ভি সিক্স এখানে ডিপিএস আর এখানে থাকবে হইতেছে এস থাকবে না, উল্টা লম্বা ইয়া থাকবে। আশা করি আপনাদের মোটামুটি এলবিবি আরবিবি নিয়ে মোটামুটি কনফিউশন থাকার কথা না, তারপরে এটা আপনি আরেকবার দেখেন, দেখলে আপনার যদিও কিছু কনফিউশন থাকে সেটা দূর হয়ে যাবে। আর পরবর্তীতে তারও ক্লাস আসছে, যখন সব পড়ে যাবেন তখন দেখবেন যে আরো সহজে ডায়াগনোস করতে পারতেছেন। স্লো প্রোগ্রেশন অফ আরওয়েভ এটা একবার দেখানো হয়েছে, পড়ানো হয়েছে, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কি কি জিনিস শিখলাম, আমরা তো অনেক কিছু, হার্ট রেট শিখলাম, আমরা শিখলাম এক্সেস শিখলাম, আমরা রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি শিখলাম, পি পারমোনারি পি মাইটালিস শিখলাম, আরবিবি শিখলাম, এলবিবি শিখলাম, আটটা জিনিস আজকে শিখছি। নয় নম্বর জিনিসটা হচ্ছে পোর্ট প্রোগ্রেশন অফ আরওয়েভ। কেন পোর্ট প্রোগ্রেশন অফ আরওয়েভ এত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ যে অনেক সময় ওল্ড এমআই আমরা অনেক কিছু দ্বারা বুঝতে পারি না, দেখা যায় টি ইনভার্সন নাই, কিউএফ নাই, কিন্তু আর এর প্রোগ্রেশন যদি অ্যান্টিরিয়রিটে তার যদি পোর প্রোগ্রেশন হয় তার মানে কি, এই আর কি প্রোগ্রেশন মানে সে দৌড়াইতে পারতেছে না, সে দুর্বল, সে ক্লান্ত, সে কাহিল হয়ে গেছে, মানে তার আগে কোনো একটা বড় ঘটনা ঘটছে জীবনে, তার একটা এমআই ঘটে গেছে। অনেক সময় দেখা যায় রিসেন্ট এমআই হইলেও দেখা যাবে যে আর এর প্রোগ্রেশনটা পোর হয়। তাহলে আমরা আস্তে আস্তে আমরা জানি যে ভি ওয়ান থেকে আমরা যত ইম্পাস, যত ভি ওয়ান থেকে ভি সিক্স পর্যন্ত যাবে তখন এটাকে আরে হাইট আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক আছে। এগুলো তো আপনাদেরকে পড়ানো হয়েছে, জাস্ট একটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি, দেখেন বি ওয়ান বি টু হয়েছে একটু বড় হচ্ছে, এখানে দেখেন এম প্যাটার্ন আছে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখছেন যে এখানে এম প্যাটার্ন পেয়ে গেছে, যে বি ওয়ান যে বি এম প্যাটার্ন, বি থ্রি একটু বড়, ফোর একটু বড়, ফাইভ আর একটু বড়, হ্যাঁ সিক্সটা বড়, হ্যাঁ। তাহলে দিস ইজ হচ্ছে কি এই এটাকে বলা হয় যে, তাহলে আমরা আরেকটা খেয়াল করে দেখি, তাহলে আমরা যদি প্রোগ্রেসিভলি যাই আর হাইট কি বাড়তে থাকবে,
এটাই হচ্ছে আমার নরমাল যে কোনো ইসিজি। যদি কখনো দেখা যায় যে আর এর হাইটে যেমন 3, এটা হলো 7, এটা 13, এটা হচ্ছে কত 17 16 14, ঠিক আছে, সাধারণত 4-6-5 পর্যন্ত বাড়ে, 6 আবার কমতে পারে, যাই হোক আমি যদি পর্যায়ক্রমিক ভাবে বাড়তে থাকে তখন আমরা বলবো প্রোগ্রেশন অফ আর এর যে ইয়াটা হাইটটা ঠিক আছে, হাইট অফ আর এর প্রোগ্রেশন ইজ নর্মাল। অনেক সময় বলে পোর প্রোগ্রেশন অফ আর এফ, কখন বলবো যেমন এই প্রোগ্রেশনটা থাকবে না, দেখা যাবে যে হার্টটা আস্তে আস্তে কম বাড়তে থাকবে। যেমন একটা ইসিজি দেখেন, এই সিজিটা দেখেন, এখানে দেখলে আমরা দেখতে চাই দেখেন এখানে কত আর এর হাইট, কত 2 মিলিমিটার, পরেরটাতে কত 5, এখানে কত 6, তাই দেখেন পর্যায়ক্রমে বাড়তেছে, এখানে গিয়ে আরো বেশি 12 মিলিমিটার হইলো, 5 এ আসলো কত, 5 হইলো আপনার 17 মিলিমিটার, 6 এ আসলো কত, 6 এ আসলো 17, তাহলে আর এর হাইট কি হয়েছে। এখন আমরা সবগুলো যদি একসাথে এখানে প্লেস করি তাহলে দেখা যাবে যে আর এর হাইট যে প্রোগ্রেসিভলি যে গ্রাফ করলে দেখতেছেন বাড়তেছে, এটাই নর্মাল, বাড়তে থাকবে, ঠিক আছে। পরে ইসিজি গুলো দেখেন, এখানে দেখেন আর এর হাইট কত, 2 মিলিমিটার, বাড়ে নাই, দেখেন 3 আবার 2, এখানে 4 এও 2, এখানেও 2, তার মানে কি প্রোগ্রেসিভলি যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়ে নাই, তার মানে এখানে কি পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ আছে, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ইসিজিটা দেখেন, এটা তো প্র্যাকটিক্যাল একটা ইসিজি, দেখেন খেয়াল করে দেখেন এখানে আর এর হাইট কত ছোট, এখানেও 8টাও ছোট, এখানেও এখানে কত 4ও ছোট, তাহলে যে 1 তো বোঝা যাচ্ছে খুব কম, 2 তেও কম, এখানে 2 মিলিমিটার, এখানে আর এর হাইট আরো কম, 5ও কম, 6ও কম, তাহলে এটা কি ফ্রম V1 টু V6 আর এর হাইট প্রোগ্রেসিভলি নট ইনক্রিজ, তাহলে এটা পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ। এখানেও খেয়াল করে দেখেন একই কথা, আমরা নিচে চলে যাই দেখেন V1 এ আর আর এর হাইট কত, বাড়েই না, একটু খুঁজা খুঁজা সব জায়গায় প্রায় আর এর হাইট একই রকম আছে, তাহলে পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ, তাহলে এটা খুব ইসিজির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হয়তো পেশেন্টের আগে MI হয়েছিল, MI হওয়ার কারণে এখন আর এর হাইট আর বাড়ে নাই। এগুলো পরবর্তীতে যখন ইয়া পড়বো আপনাকে MI এবং LBB কিভাবে ডায়াগনোস করতে, এটা MI এর সাথে পড়বো না, MI না জানে তো আপনি LBB। এখন কোয়েশ্চেন রিগার্ডিং ROF, এগুলো আমরা টল ROF কোথায় পাই, এগুলো তো স্মল ROF কোথায় পাই, এই কোয়েশ্চেন গুলো থাকুক, এগুলো আপনারা পড়ে নেন। হাই ভোল্টেজ কোথায় পাই, এগুলো তো আসলে জাস্ট মুখস্থ করার মতো, লো ভোল্টেজ এসেছি, হ্যাঁ এই এগুলো আমরা পরে পড়াবো। যেমন হোয়াইট কমপ্লেক্স এর কার্ডিয়া পড়বো, যেমন হোয়াইট কিউআরএস কমপ্লেক্স একটা কথা বলি, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স একটা উদাহরণ কি RBB, একটা কি LBB, এই দুইটা দেখাইছি বলে আপনার জন্য খুব সহজ, কিন্তু পেচালটা লাগবে কখন, যখন ভেন্টিকুলার টেকার্ডিয়া আসবে, যখন WPW সিন্ড্রোম আসবে, তখন AVNRT বা অ্যাবারেন্ট পাথওয়ে আসবে, তখন দেখবেন যে LBB আর RBB এর মধ্যে প্যাচ লেগে গেছে, ঠিক আছে। যাই হোক এগুলো পরবর্তীতে আমরা পড়বো, আমাদের এখন শুধু LBB RBB। এখন আসেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেবো, ST চেঞ্জ। ST চেঞ্জ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ST, ঠিক আছে, হ্যাঁ, ST এক যে সেলের নাম, মেয়েতে হচ্ছে টি এর নাম, অর্থাৎ টি দেওয়া যদি তমাল, এসতে হলো আরেকটা মেয়ে, এভাবে ধরতে পারেন। এসটি কি, এসটি হচ্ছে আমাদের জীবনের লাইফ বন্ধন, এই এসটির উপর ভিত্তি করে এমআই কিন্তু এসটি, এমআই এসটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এসটি জিনিসটা কি, এসটি হচ্ছে আপনারা জানেন যে আমরা হচ্ছে এটা হচ্ছে লিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশনের মাঝখানে যে সেতু বন্ধন, যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে এসটি, এই ব্রিজটা উপরে উঠবেন অথবা ডেবে যাবে, দুইটাই আমাদের জীবনের জন্য খুব খারাপ, এই জন্য এসটি চেঞ্জ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। দেখেন এই যে দিস ইজ দ্য এসটি সেগমেন্ট, এই যে বিগিন এন্ড অফ দ্য এস আর বিগিনিং অফ দ্য টি, এর মাঝখানে যে জায়গাটুক সেটাই হচ্ছে এসটি। এসটি সেগমেন্ট ইন দ্য মেজার ফ্রম দ্য এন্ড অফ দ্য এস টু বিগিনিং অফ দ্য টি, নরমালি এটা আইসোইলেকট্রিক লাইনে থাকে। এটা হচ্ছে আপনার এতে রাস্তার মতো, রাস্তা যদি উঁচা হয়ে যায় তাহলে কি সমস্যা, বা ডেবে গেলেও সমস্যা, সুতরাং এসটি বেড়ে গেলেও সমস্যা। তাহলে এসটি সেগমেন্ট কি রিপ্রেজেন্ট করে, এটা ইন্টারভেল বিটুইন ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন, যে ইন্টারভেলটা আছে সেটা ইন্ডিকেট করে এসটি চেঞ্জ। তাই মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ এসটি চেঞ্জ কি, আমি এক কথায় বললাম যে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অর ইনফার্কশন। এখন এসটি চেঞ্জ তিন রকম হইতে পারে, এক হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, অর্থাৎ যেরকম আছে সেরকম থাকতে পারে, এক হচ্ছে ইলিভেটেড হতে পারে অথবা ডিপ্রেসড হতে পারে। দেখেন এখানে এসটিটা কি আছে, আইসোইলেকট্রিক লাইনে আছে, এখানে কি আছে এগুলো অনেকে আপনারা জানেন বুঝেন, এটা এসটি ইলিভেশন, হ্যাঁ ইলিভেশন, কত ইলিভেশন হয়ে গেছে, অল্প ইলিভেশন হয়েছে, এটা অনেকখানি ইলিভেশন হয়, ডিপ্রেশন, ডিপ্রেশন মানে ডেবে গেছে, দেখেন এটা আইসোইলেকট্রিক লাইন, হ্যাঁ এখান থেকে এসটিটা কোথায় চলে গেছে, এই যে পিটা, পি সবসময় আইসোইলেকট্রিক লাইনে না বুঝলে পিআরটা দেখবেন, পিআর সবসময় আইসোইলেকট্রিক লাইনে থাকে, তাহলে দেখেন এখান থেকে উপরে উঠে গেছে, খেয়াল করে দেখেন কত উপরে, এই পিটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, এখান থেকে কতখানি নিচে নেমে গেছে, ডেবে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে, এটা একই বারবার দেখানো হচ্ছে, আরেকবার যে এসটি ইলিভেশন, এই এসটি, এই যে ডিপ্রেশন। এখন একটা সূত্র হচ্ছে 12/1,
ঠিক আছে ST 12 কি বোঝানো হইছে উপরে 12 নিচে 1 ঠিক আছে তাহলে আমরা দেখি যে ST এলিভেশন হচ্ছে 12 আর ডিপ্রেশনের সূত্র হচ্ছে 1 তার মানে কি যদি লিম লিডে 1 এর বেশি 1 মিমি বেশি হাইট হয় ST সেগমেন্টটা যদি লিম লিড গুলো কোনটা 1 2 3 AVL AVS এই লিড গুলোতে যদি ST সেগমেন্ট এলিভেশন 1 মিমি বেশি হয় মানে একটা স্মল ঘরে বেশি হয় তখন এটাকে আমাকে এসটি এলিভেশন বলতে হবে হ্যাঁ সূত্র হচ্ছে করসপন্ডিং লিড পর দুইটা লিডে থাকতে হবে আর ভেন্ট্রিকুলার লিডের ক্ষেত্রে একটু দ্বিগুণ ভেন্ট্রিকুলার লিডের ক্ষেত্রে যদি 2 লিটে 2 মিমি বা 2 ঘরে বেশি এসটি এলিভেশন হয় তখন সেটা সিগনিফিক্যান্ট নালে সিগনিফিক্যান্ট না আর এসটি ডিপ্রেশন যে কোনো লিডে সেটা ভেন্ট্রিকল হোক অথবা আপনার লিম লিড হোক যদি 1 এর বেশি হয় তখন সেটাকে আমরা অবশ্যই সিগনিফিক্যান্ট রাখব এইটাই বোঝানোর জন্য 12 বাই 1 সূত্রটা প্রয়োগ করা হয়েছে এখন আস্তে আস্তে জানি যে দেখেন এটা ST সেগমেন্ট খেয়াল করে দেখেন এটা হলো আইসোইলেকট্রিক লাইনে আছে ঠিক আছে খেয়াল করে দেখেন এখন কি হইছে যে আইসোইলেকট্রিক লাইন থেকে ইলিভেশন হয়ে গেছে তাহলে দিস ইজ ST ইলিভেশন এই এটা একই কথা বারবার বলা হইছে ST ইলিভেশন 1 মিমি তো বলেই দিছে ঠিক আছে এই এন্ড ST ইলিভেশন দি ইলিভেশন হবে সেখানে বিভিন্ন ভাবে ইলিভেশন হইতে পারে দুইটা জিনিস কমন হয় এটা যে সব সময় হবে এমন একটা কনভেক্সিটি আপওয়ার্ড একটা কনকেভিটি আপওয়ার্ড কনকেভিটি আপওয়ার্ড নিয়ে ভেজাল লাগে তো অনেক সারা জানতে যায় যদি কনভেক্স থাকে উপরের অংশে যদি কনভেক্স থাকে এরকম যদি কনভেক্স থাকে তাহলে এটা ইন্ডিকেট করে এমআই এসটি এলিভেশন মানে এমআই সাধারণত এমআই এমআই হওয়ার সম্ভাবনা বেশি থাকে আনস্টেবল অ্যাঞ্জিনা হতে পারে তো আমরা এসটি এলিভেশন নিয়ে এমআই চিন্তা করি আর যদি এরকম কনকেভিটি আপওয়ার্ড থাকে যদি কনকেভ থাকে এভাবে যদি এসটি এলিভেশন হয় তখন সেটাকে আমরা বলি পেরিকার্ডাইটিস পেরিকার্ডাইটিসও কিন্তু এসটি এলিভেশন হয় কিন্তু এটা কনকেভিটি আপওয়ার্ড থাকে আর এখানে কনভেক্সিটি আপওয়ার্ড থাকে ঠিক আছে অনেকটা কনভেক্স এটা একদম এরকম কনকেভ থাকে যে কনভেক্স কনভেক্স নিয়ে অনেক সময় ভেজাল লেগে যায় আপনাদের এই দেখেন এই যে কনভেক্স এটা কিন্তু কনভেক্সের মতো কনভেক্সিটি আপওয়ার্ড আর এটা হচ্ছে যে এটাকে তো আপনার ফাউনি বা এরকম ফাউনি দেখা যায় দেখেন এই যেরকম এটাকে মনে হয় যে রাগান্বিত হ্যাঁ অনেকে রাগ করে আছে এটা যদি এভাবে হয় তাহলে এটা হচ্ছে কনকেভ ডাউন বা কনভেক্স আপওয়ার্ড কনভেক্সিটি এজ আপওয়ার্ড আছে ঠিক আছে আর একটা স্মাইলিং ফেজ যখন এরকম থাকে এটা এসটি এলিভেশন কিন্তু এটা কনভেক্সিটি সরি কনকেভিটি আপওয়ার্ড এই যে দেখেন খেয়াল করে দেখেন স্মাইলিং তার মানে এটা এমআই না ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা অনেকে সারা জানতে চায় যদিও ইসিজি তে সব সময় এত সুন্দর বোঝা যাবে না হ্যাঁ এগুলো আমরা থিওরিটিক্যাল যখন পড়বো তখন কনভেক্স কনকেভ আপনি যখন লিম লিডে দেখবেন এসটি এলিভেশনই তো বুঝবেন না এত ছোট এসটি এলিভেশন হয় ওটা বোঝা যায় না এটা কনভেক্স কি আর কনকেভ কি কিন্তু তারপরে আপনাকে জানতে হবে কনভেক্সিটি আপওয়ার্ড থাকলে আমায় আর কনকেভিটি আপওয়ার্ড থাকলে অনেক সময় নরমাল থাকে আর্লি রিপোলারাইজেশন থাকে একটা আর যদি রোগীর বলে যে একটা রোগীর দেখলে আপনাকে হিস্টেরিয়া দিবে যেমন অস্পিতে দেয় যে চেস্ট পেন আছে তার আছে চেস্ট পেন আছে দেখা গেল কিন্তু আবার দেখা যায় যে কনভেক কনকেভিটি আপওয়ার্ড তখন মনে করতে হবে কি পেরিকার্ডিয়াল ইফিউশন ফিভার আছে এরকম থাকলো এখন অ্যাস্টিলেশন অফ এমআই বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক আছে আমরা তো দুইটা বললাম দেখেন একটা কি এই যে এরকম হয় কনভেক্স অনেক ধরনের একটা হচ্ছে আপস্লপিং এভাবে করে হইতে পারে এগুলো সব হতে পারে একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লপিং এভাবে হতে পারে অনেক ধরনের হতে পারে একটা হলো হরিজন্টাল হয়ে গেল দেখেন কত ধরনের যে আপনারই হবে আস্তে আস্তে দেখবেন এরকম এই যে আবার এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন আরেক ধরনের প্যাটার্ন থাকে এরকম এই যে এই এই যে বাংলা দর লেখি না আমরা অনেকটা দয়ের মতো প্যাটার্ন এই যে এরকম প্যাটার্নে দেখবেন অ্যাস্টি এলিভেশন এই জন্য আপনারা মাথায় রাখতে হবে যে অ্যাস্টি এলিভেশন চেহারা গুলো কেমন হইতে পারে কিছু আছে এরকম দর মতো ভাঙ্গা ভাঙ্গা হাঁটু ভাঙ্গা আর কিছু আছে যেন এরকম হ্যাঁ কবিং অনেকটা ইয়ার মধ্যে আছে এই যে এরকম এই এই দেখেন এখানে এখানে দেখেন এটা শারীরটার মধ্যে এরকম হয় দুইটা দুই প্যাটার্ন আবার এটা হয় যে এরকম দুইটা এই দুই প্যাটার্নে প্যাটার্ন পাবো এই এই প্যাটার্ন গুলো ম্যাক্সিমাম কোথায় পাবো যে এই যে প্যাটার্ন এগুলো পাবো যে লিম লিড আর এই জাতীয় প্যাটার্ন গুলো আমরা কোথায় পাবো এমআই ভেন্টিকুলার লিড এগুলো আমি সামনে দেখাচ্ছি দেখেন খেয়াল করেন আর নন ইসকেমিক হলে কি হয় যে কনকেভিটি আপওয়ার্ড নন ইসকেমিক এমআই এর কনকেভিটি আপওয়ার্ড থাকে হ্যাঁ এই এগুলো আর একটু দেখাবো এই দেখেন আমরা যে 1 3 2 এই যে লিমলিট গুলো এখানে আমার হইলে কিরকম ভাবে আমার হবে এরকম এমআই হবে দেখেন এখানে একটা দয়ের মতো ভাঙ্গা থাকবে হাঁটু ভাঙ্গার মতো যেরকম থাকবে এমআই টা এরকম হবে এমআই আর যখন আপনি এরকম থাকবে হ্যাঁ এরকম এরকম এমআই গুলো যেরকম হবে আর যদি আপনি ভেন্ট্রিকুলার লিডে দেন তাহলে সেখানকার এমআই প্যাটার্ন হবে যে এরকম এই যে এই এগুলো সামনে যখন আপনি এমআই পড়বেন তখন আপনার এগুলো কনফিউশন থাকবে এই যে দেখেন কতগুলো এক বিজাতে যে এমআই এই যেগুলো হচ্ছে ভেন্টিকুলার লিডের এমআই গুলো এরকম হয় যে এরকম হয় এরকম আর লিম লিডের এমআই গুলো অনেকটা যে এরকম হয় এই যে এরকম হয় ঠিক আছে এই
টম স্টর্নিং, হ্যাঁ টম স্টর্নিং হচ্ছিল যে গ্রেভিয়ার্ডের অনেক সময় যাদের কবরের মধ্যে এরকম খ্রিস্টানদের এভাবে দিয়ে দেয়, ঠিক আছে, ঠিক এই প্যাটার্নের হয়। হ্যাঁ এই যে দেখেন, এই যে এগুলো দিজ আর দা ভেন্টিকুলার, এই দেখেন ভেন্টিকুলার এমআই ভেন্টিকুলার এলিভেশন এই প্যাটার্নে হয়। হ্যাঁ আর এগুলো হচ্ছে, এগুলো দেখেন তাহলে কতগুলো অ্যাস্ট এলিভেশন দেখতেছেন, এগুলো জাস্ট আমি কিছু ছবি দেখাচ্ছি, আমরা এমআই যখন করবো তখন দেখবো। যে দেখেন এটা একটা অ্যাস্ট এলিভেশন, বিভিন্ন ধরনের অ্যাস্ট এলিভেশন আছে, এখানে দেখেন যে কত অ্যাস্ট এলিভেশন আছে, এগুলো এগুলো এটাও অ্যাস্ট এলিভেশন, কিউ ওয়েভ আছে যে অ্যাস্ট এলিভেশন আছে, আর নাই আর হাইটই নাই আর পুরা শেষ। যাই হোক এখানে আবার একটু আর আছে, কিন্তু এখানে একটু এক ঘরের বেশি হয়ে গেছে লিমলিটে, তো এগুলো আমরা আমি যা দেখানোর জন্য দেখাচ্ছি কত প্যাটার্নের এমআই আসতে পারে। যখন এমআই পড়বো তখন আর এগুলো নিয়ে আপনার কনফিউশন থাকবে না, আমরা জাস্ট শুধু একটু ওরিয়েন্টেশন করার জন্য। যে দেখেন এমআই যে ভেন্টিকুলার এগুলো যে এমআই ন্যাশনাল এলিভেশন কত উঁচুতে উঁচু লেগেছে দেখছেন, ন্যাশনাল এলিভেশন এই যে ন্যাশনাল এলিভেশন অনেক উঁচু, ন্যাশনাল এলিভেশন এই যে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে, হ্যাঁ কত ডিপ ডিপ কিউ ওয়েভ, এটা খেয়াল করে দেখেন। এই যে দেখেন ভেন্টিকুলার, সবসময় দেখবেন যে ভেন্টিকুলার অ্যান্টেরিয়র এমআই গুলো এরকম হবে, এই প্যাটার্নটা থাকবে যে এরকম এরকম এরকম, এই যে দেখেন এরকম, এই এই যে দেখেন একই এই যে এমআই, এখানে এমআই হচ্ছে খেয়াল অনেক বোঝা যায় না, এই যে এটা এমআই দেখেন অ্যাস্টি এলিভেশন কত উপরে উঠে গেছে, অ্যাস্টি এলিভেশন, হ্যাঁ অ্যাস্টি এলিভেশন এটা একটা এমআই, এটা যে ভেন্টিকুলার ডিড এখানে এমআই টাকে দেখেন যে দয়ের মতো হয়েছে দেখছেন, একটা অ্যাস্টি এলিভেশন এটা কিন্তু ওরকম হয় নাই, এটার মতো হয় না। তাহলে ভেন্টিকুলার ডিডে সাধারণত এরকম হয়, আর অন্যান্য যে লিমলিট গুলোতে এমআই গুলো যে এরকম ভাবে হয়, এই যে এরকম হয় অথবা যে এরকম হয়, ঠিক আছে, এটা যখন আমরা পড়বো এমআই তখন আমরা বলবো। তা অ্যাস্টি এলিভেশন মানে যে এমআই তা না, এমআই পাইতে পারে একুইট পেরিকার্ডাইটিস, আমি যেটা বললাম যে কনকেভিটি আপওয়ার্ড থাকে, প্রিজমাটিক অ্যানজাইনা এটাতে পাওয়া যেতে পারে, ভেন্টিকুলার অ্যানোরিজম হলে পাওয়া যায়, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এর আগে আমরা দেখলাম যে লেফট বান্ডেল, এই জন্য লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং এমআই ডিফারেনশিয়েট করা কঠিন, কারণ ওখানে অ্যাস্টি এলিভেশন থাকে এখানে অ্যাস্টি এলিভেশন থাকে। আর্লি রিপোলারাইজেশন, অনেক সময় আর্লি রিপোলারাইজেশন হইলে আপনার দেখা যায় যে এমআই মনে হয় এটা আসলে নর্মাল, কিন্তু আর এসে বোগার্ডা সিনড্রোম এটা আমরা পরে পড়াবো, এগুলোতে আমরা অ্যাস্টি এলিভেশন পাই। তাহলে আমরা একটা দেখি, দেখেন এই যে এমআই টা দেখেন, এখানে খেয়াল করে দেখেন ওই যে যে কথাগুলো বললাম লিমলিটে, দেখেন লিমলিটের এখানে অ্যাস্টি আমি বলেই দিলাম, এখানে অ্যাস্টি এলিভেশন আছে, দেখেন ওয়ানে থাকলে আমরা কোথায় থাকবো, এবিএল এবিএল এ, দেখেন এখানে এত ছোট যে এখানে অ্যাস্টি এলিভেশন মানে এমআই ডায়াগনোস করা খুব কঠিন, লিমলিট গুলোতে এমআই মানে ধরতে পারাটা অনেক সময় কঠিন হয়ে যায়, ছোট ছোট থাকে। আর দিজ আর দা ভেন্টিকল, দেখেন অ্যাস্টি এলিভেশন কত বড় হয়ে গেছে, দেখেন প্রতি এখান থেকে কিন্তু শুরু হয়েছে, কিন্তু এটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে আসার পরে মনে হচ্ছে যে পুরো 5-6 গড় উঠে গেছে, এখানে প্রায় 5-6 গড়, এখানে আরো বেশি, ঠিক আছে, এখানে কমে গেছে এখানে নাই, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এই এখানে এখন কোন এমআই না এমআই গুলো আমরা যখন এমআই পড়বো এগুলো আমরা জানি, তাহলে দেখেন এখানে অ্যাস্টি এলিভেশন আছে, একটার মধ্যে দুই ধরনের এমআই আছে, একটা ভেন্টিকুলার লিড গুলোতে এমআই আসছে আর এখানে এটা আছে ওয়ান এবং এভিএল এ এমআই আছে, ঠিক আছে। তাহলে দেখেন দুইটা এমআই দুই রকম, এই যে ভেন্টিকুলার এমআই গুলো দেখেন, আর এই পাশে যেটা এমআই এটা এই যে দেখেন, হ্যাঁ এই যে ভেন্টিকুলার কত অ্যাস্টি এলিভেশন আছে, আর এটা দেখেন হচ্ছে কিসের জন্য, দেখেন আমি আপনাকে বার যেটা বললাম যে আপনার সবসময় রাখবে লিমলিড হইলে এক ধরনের আকৃতি অ্যাস্টি এলিভেশনের, আর দেখা যাচ্ছে যে ভেন্টিকুলার রিডের অ্যাস্টি এলিভেশনের আকৃতি গুলো একরকম হয়। হ্যাঁ এগুলো আপনার দেখেন ভবিষ্যতে এটা কাজে লাগবে, যে পয়েন্ট নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, আমি এটা বলে যাব যেহেতু আমি ক্লাস নিতেছি ওয়ার্কশপ নিতে হইতেছে, এই সমস্যা হচ্ছে যে ক্লাসের একটা সমস্যা হচ্ছে যে অনেক কিছু পড়াইতে হয় যেগুলো হয়তো প্র্যাকটিক্যালি পড়াইতাম না, এই জন্য সরাসরি ক্লাসে অনেক সহজ থাকে, আর যেহেতু অনলাইন ক্লাসে একটু ঝামেলা আছে যে অনেক কিছু পড়ানো হয় যেগুলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, একটা যে পয়েন্ট ইলিভেশনটা একটু আমি পড়াই রাখি, এটা বোঝাতে অত দরকারি কিছু না, বোঝার দরকার নাই, চেষ্টা করে জাস্ট একটু দেখেন। হ্যাঁ যে পয়েন্ট জিনিসটা কি, যে পয়েন্ট ইজ দা পয়েন্ট, এটাকে বলা হয় যে জাংশন পয়েন্ট, জাংশন বিটুইন কিউআরএস কমপ্লেক্স আর এসটি সেগমেন্ট, মানে কিউআরএস কমপ্লেক্সটা শেষ হলো এবং এসটি সেগমেন্ট যে বিগিনিং হবে এই পয়েন্টটাই হচ্ছে হলো জে পয়েন্ট, ঠিক আছে, এই দেখেন এই যে দিস ইজ কল জে পয়েন্ট, জে পয়েন্ট সহ ইলিভেশন যদি হয় এসটি ইলিভেশন এসটি ডিপ্রেশন, ঠিক আছে, এখান থেকে নামে এই যে এই পয়েন্টটা এটাই হচ্ছে হলো জে পয়েন্ট, জে পয়েন্টটা দেখেন এখানে উপরে উঠে গেছে, তাহলে এটা হচ্ছে জে পয়েন্ট, এটা থাকার কথা ছিল কোথায়, ঠিক এই জায়গায়, this is called j point, j point টা হচ্ছে কি এটা জাংশন পয়েন্ট বলে, এটা qrs কমপ্লেক্স কে এটা সাধারণত ইয়ের সাথে আপনার ইয়ের সাথে ইয়ের সাথে আটকে রাখে, st সেগমেন্টের সাথে পরের যে সেগমেন্টের সাথে, এটা হচ্ছে একটা স্ক্রু বা নাট বল্টুর মতো, এখানে qrs কমপ্লেক্সটা
বেসলাইনের সাথে যে নাট বল্টু দ্বারা জোড়া লাগা থাকে স্ক্রু দ্বারা, সেটাই হচ্ছে জে পয়েন্ট। এর বেশি বোঝার দরকার আমার মনে হয় নাই আপনার। অনেক সময় দেখা থাকে যে কতগুলো জে পয়েন্ট থাকে, এই যে এইটা দেখেন, দিস ইজ জে পয়েন্ট। জে পয়েন্ট ইলিভেশন একটা টার্ম আছে যেটা আপনারা পড়বেন, এই জন্য জে পয়েন্টটা দেখাইলাম না, আপনারা তো অনেক কনফিউজ। এটা নর্মাল জে পয়েন্ট। জে পয়েন্টটা কি হইতে পারে, জে পয়েন্ট এজ ইলিভেশন হতে পারে। দেখেন পুরো জে পয়েন্টে ইলিভেশন হয়ে গেছে, খেয়াল করে দেখেন। জে পয়েন্ট ইলিভেশন আছে, এসটিও ইলিভেশন আছে, দুইটা ইলিভেশন আছে। আচ্ছা, জে পয়েন্ট ইলিভেশন বলি আমরা তো। এখন দেখেন এখানে জে পয়েন্ট ইলিভেশন হইছে, কিন্তু এটা দেখেন কনকেভিটি আপওয়ার্ড, ঠিক আছে। এটা একটা দেখেন জে পয়েন্ট ইলিভেশন। এখানে দেখেন এখানে কি আছে, এখানে জে পয়েন্টটা ডিপ্রেশনে আছে, এসটি ডিপ্রেশন, জে পয়েন্টটা নিচের দিকে আসে, জে পয়েন্ট ডিপ্রেশন। জে ওয়েভ থাকে অনেক সময় এই যে নচটা, এখানে একটা নচের মতো পাওয়া যায়, এরকম যদি এসটি সেগমেন্টের সাথে একটা নচের মতো পাওয়া যায় তখন সেটাকে জে ওয়েভ বলে। এটা সাধারণত হাইপোথার্মিয়াতে পাওয়া যায়, অনেক সময় আর্লি রিপোলারাইজেশন যেটা আপনি পাবেন, অনেক সময় দেখবেন যে এরকম একটা জে পয়েন্ট সহ আপনি একটা এসটি এলিভেশন পাবেন, খেয়াল রাখবেন। যেরকম হুকের মতো থাকে, আংটার মতো এসটি এলিভেশন পান, তাহলে সেটাকে আর্লি রিপোলারাইজেশন করে, সেটা এমআই না। সেটার জন্য আমি আপনাদেরকে জে পয়েন্টের জিনিসগুলো, দেখেন জে পয়েন্ট বিভিন্ন রকম এলিভেশন থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, আবার জি ওয়াই হিসাবেও থাকতে পারে। এগুলো মনে রাখারও কিছু নাই, এগুলো আমি তো বললাম, এটা মনে রাখার কিছু না, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। এখানে দেখেন এই যে হুকটা দেখতেছেন, এই হুকটা কি, এই হুকটা হচ্ছিল জে ওয়েভ, হ্যাঁ, যে হুকের মতো। এটা এখানে যেটা অনেক সময় হাইপোথার্মিয়াতে পাওয়া যায়, অনেক সময় আর্লি রিপোলারাইজেশনেও পাওয়া যেতে পারে, ঠিক আছে। এগুলো আমরা খুব একটা বেশি মাথা দিব না, তবে অনেক সময় দেখা যাচ্ছে যে জে পয়েন্ট দিয়ে যদি আমি একটা যদি দেখি কোথাও যদি কোনো অ্যাস্টি এলিভেশন থাকে, হ্যাঁ, এটা অনেক সময় আমরা কনভেক্স না কনকেভ এটা নিয়ে কনফিউজ হয়ে যাই। তাহলে জে পয়েন্ট এটা হচ্ছে অ্যাপেক্স। এই মজা, যদি একটা আমি লাইন টানি তাহলে কনকেভ হলে কি হবে, লাইনটা এটা নিচে পড়ে যাবে, একটা নৌকার মতো হয়ে যাবে। আর যদি কনভেক্স হয় তাহলে কি হবে, দেখেন অ্যাপেক্স আর জে পয়েন্টের মধ্যে দিলে এই দাগটা বাইরে চলে যাবে। তাহলে অনেক সময় যদি আপনি কনফিউশন হন, এরকম থাকে জে পয়েন্ট, এটা এরকম ইলিভেশনটা থাকে কোথায়, আর্লি রিপোলারাইজেশন যেটা স্বাভাবিক, আর এরকম ইলিভেশনটা কোথায় থাকে, এমআইয়ের মধ্যে। এটা হচ্ছে জে পয়েন্ট একটা সিগনিফিক্যান্ট, যে জে পয়েন্ট থেকে যদি আপনি অ্যাপেক্স একটা রেখা টানেন আর তার নিচে যদি এই অ্যাস্টি সেগমেন্টটা পড়ে যায় তাহলে এটা আপনি মনে করবেন কনকেভ, এটা নর্মাল। আর যদি অ্যাস্টি সেগমেন্টটা বাইরে পড়ে যায় তাহলে এটা আপনার নন কনকেভ, তখন এটা এমআই হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাহলে এখন এসটি এসটি রিপোলারাইজেশন, যেটা আর্লি রিপোলারাইজেশন বলে, অনেক সময় দেখা যায় এরকম থাকে, দেখে যদি কনকেভ থাকে, হ্যাঁ, কনভেক্স না, এরকম অনেক সময় আগে দেখে মনে হবে হ্যাঁ এটা মনে হয় এমআই, যেটা দেখেন এটা জে ওয়াইভ আছে, তাহলে এগুলো এমআই না, দিজারটা কি আর্লি রিপোলারাইজেশন, এটা দেখে মনে হচ্ছে অনেকটা এমআই এর মতো, কিন্তু দেখেন যে কনকেভ আপওয়ার্ড, দিজারটা আর্লি রিপোলারাইজেশন। জে পয়েন্ট থেকে একটা যদি আমি দাগ টানি তাহলে কি করতে হবে, এটা এটা নিচে পড়ে যাবে, ঠিক আছে। এগুলো জে পয়েন্ট নিয়ে অত বেশি আপনার জানানোর দরকার নাই, হ্যাঁ, আমি অনেক সময় এটা এই জন্য দেখানোর জন্য এই খেয়াল করে দেখেন, এখানে মনে হচ্ছে একটু এসটি এমআই আছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কনভেক্সিটি আপওয়ার্ড না, এটা কনকেভিটি আপওয়ার্ড, ঠিক আছে। এখানে খেয়াল করলে দেখলেন একটা জে পয়েন্টের মতো বা হুকের মতো পাওয়া যায়, তাহলে এটা কি, এটা আসলে আর্লি রিপোলারাইজেশন, দেখে মনে হবে এখানে এমআই আছে, ঠিক আছে। কিন্তু এর জন্য বলা হয়েছে যে কনকেভিটি আপওয়ার্ড থাকলে সেটা এমআই না, ঠিক আছে। আর যদি এরকম থাকে তখন এটা সাধারণত বি ফাইভ বি সিক্স এ বোঝা যায়, এটা হচ্ছে জে পয়েন্ট, হুকের মতো আছে, এটাকে জে পয়েন্ট ইলিভেশন বলে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমি একটা টান মারি এখান থেকে, তাহলে কি হবে, অ্যাপেক্স থেকে জে পয়েন্টে মারলে এটা নিচে পড়ে গেল, তার মানে এটা হলো কনকেভ, তাহলে এটা এমআই না, এটা আর্লি রিপোলারাইজেশন। অনেক সময় দেখা যায় বিনাইন আর্লি রিপোলারাইজেশন থেকে এমআই, তাহলে অনেক সময় খুব কনফিউজ হওয়া যায়, যেমন বুকে ব্যথা নিয়ে আসলো, আপনি এরকম পাইছেন, তো এমআই তো খুব একটা কঠিন জিনিস, এটা যদি আপনি ডায়াগনোস করতে না পারেন, এটা আপনার মায়ের খাওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ রুগীটা মারা যাবে, আপনি বললেন আর এটা কিছু না, গ্যাসের সমস্যা, ইসিজি ভালো পাঠাই দেন, রুগীর পরে এমন ব্যথা হইলো, কারণ এমআই তো আর ভালো হবে না, এমআই তো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আলটিমেটলি রুগী পরে আসলো, রুগী মারা গেল, বড় সেন্টারে নিয়ে গেল, বললো আরে আপনার তো এমআই ছিল, আগে আসলে বাঁচতেন, ঠিক আছে। আমরা আমাদের ডাক্তারদের তো সমস্যা বেশি, আমরা তো কখনো ক্যান নট সে বাবার, আমরা আমাদেরকে আরেকজনের কাছে আমাদের যেগুলো যেগুলো গোপন গুলো বললে, আয় আপনি এত দেরি করে আসছেন, কি করছেন, এই করছেন, সেই করছেন, আরো রুগীর ইয়া করে বারোটা, তখন যায় রুগী যায় ওই মায়ের ভাঙচুর করে, মারামারি করে, ঠিক আছে, এটা করে আমাদের জন্য, আমরাই বুঝাই তাদেরকে। যাই হোক, তাহলে এমআই আর আর্লি রিপোলারাইজেশন খুব ডিফিকাল্ট, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু এমআই মনে রাখবেন, যখন এমআই পড়াবো তিন ভার্সন থাকবে, কিউ এফ থাকবে। এমআই কি, একটা প্রোগ্রেসিভ ডিজিজ, আপনার কাছে যদি সন্দেহ হয় আপনি আধা ঘন্টা দুই ঘন্টা পরে আবার ইসিজি করেন, যদি ইসিজি প্রোগ্রেস হয় এমআই হলে প্রোগ্রেশন হবে। এই জন্য দেখা যাচ্ছে সাধারণত আর্লি রিপোলারাইজেশন ইয়ং পেশেন্টে হয়, সাধারণত ভি ফাইভ ভি সিক্স এ থাকে, জে পয়েন্ট ইলিভেশন থাকে, কিউ টি কোনো চেঞ্জ থাকে না,
আপনি যদি এখনো কনফিউজ থাকেন যে আমি কনফিউজ না কনফিডেন্ট না তাহলে আপনি কি করবেন? আপনি করবেন টপনি নাই করেন বাবা, আমার এত দরকার কি? আপনি অ্যাডভাইস দিবেন টপনি নাই, যেখানে আপনি ইসিজি কনফার্ম না কনফিউজ হয়ে গেছেন, এটা আমি ইসিজি যখন পড়াবো একটু কনাইছেন তখন আপনি বুঝাবো। যখন আপনি কনফিউজ আপনি কখনো অ্যাডভাইস লাগে লাগবেন যে টপনি নাই, দুটা টপনি নাই, কারণ টপনি নাই যদি নর্মাল থাকে তাহলে এটা এমআই না। তো সুতরাং আমার এত রিস্ক নেব কেন? আমি যে কোনো পেশেন্টকে যদি মনে হয় যে ইসিজি দেখে যে না এটা কনফিডেন্ট না কনফিউজ বা বুঝতে পারতেছে না, রোগীর ইসিজি ভালো ক্লিনিক্যাল সিমটম এমআই দিয়ে যাচ্ছে, আমি কি অ্যাডভাইস দেবো? প্লিজ ডু টপনি নাই। এখন টপনি নাই ভালো থাকলে তাকে চিকিৎসা দিয়ে এসে দেবো, নাহলে একটু মেডিকেলে গেলে আটকে যেতে পারে। যাই হোক, আমার সেটা বলার উদ্দেশ্য না, বলার উদ্দেশ্যটা কি যে যখন আপনি কনফিউজ থাকবেন ইসিজিতে, আমরা তো ইসিজি সেটা আমরা অন্য চিকিৎসা বা অন্য ট্রিটমেন্ট বা অন্য কথা বলবো না, ইসিজি যদি কনফিউজ হন যেটা এমআই নাকি আর্লি রিপোলারাইজেশন, তখন কি করতে হবে? আপনি যখন দেখবেন যে এমআই হলে আপনি সিরিয়াল ইসিজি করবেন, যদি সিরিয়াল ইসিজি করেন আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে যদি কোনো চেঞ্জ আসে না আগের মতো আছে তাহলে এটা আর্লি রিপোলারাইজেশন, আর যদি এমআই হয় তাহলে অবশ্যই কিউ বা টি এ চেঞ্জ আসবে, কিউ আসবে টি আসবে, টি ইনভার্সন আসতে থাকবে। তো এটাই একই জিনিস বারবার দেখানো হচ্ছে, এই যে দেখেন এই এখানে এটা একটা আর্লি রিপোলারাইজেশন, দেখে মনে হয় কি এমআই এর মতো, যদি চেস্ট পেন আসে তাহলে তো মনে করেন যে খবর আছে, হ্যাঁ এটা কি ছিল এই এটা একই কথা ছিল, এটা একই জিনিস বারবার দেখানো হয়েছে যে আর্লি রিপোলারাইজেশন, এরকম একটা ওয়েব থাকলে তো আর এখনকার যে ইসিজি গুলো অনেক মেশিন গুলো এটা মানে যে ওয়েব এখন আর পাওয়া যায় না, হ্যাঁ এরকম বা এরকম থাকলে পাওয়া যায় না। এই যে দেখেন এটা কিন্তু খেয়াল করলে কনভেক্স কনকেভিটি আপওয়ার্ড, কনকেভিটি আপওয়ার্ড। আচ্ছা এখন কতগুলো কন্ডিশন বলি আমরা যেখানে এসটি এলিভেশন পাবো কিন্তু এমআই পাবো না, দেখেন খেয়াল করে দেখেন এলবিবি, আমরা আগেই বলছি এলবিবি তে কি পাওয়া যায়, এলবিবি চিনতে তো কোনো সমস্যা আছে যে এ এখানে একটা এ লেখলাম আর এখানে যে ডিপ কিউআরএস এসটা অনেক বেশি ডিপ, তাহলে সেটা হচ্ছে কি এমআই, তাহলে এখানে কি এসটি এলিভেশন আছে না? এই যে এসটি এলিভেশন আছে দেখেন এই যে কতখানি উপরে উঠছে এই, তাহলে এসটি এলিভেশন যদি থাকে এটা তো আরো ভালো বোঝা যায় এসটি এলিভেশন, তাহলে এমআই আমরা এলবিবি তে এসটি এলিভেশন পাবো, কথা বুঝতে পারছেন? তাহলে এসটি এলিভেশন পাবো। এই এটা ডিসকর্ডেন্ট বলছে কি মানে এখানে যদি টি থাকে কিউআরএস কমপ্লিট নিচের দিকে থাকে টিটা থাকবে উপরের দিকে, ঠিক আছে এই দেখেন এটা এখানে দেখেন কিউআরএস কমপ্লিট কি নিচের দিকে আর টিটা তাহলে উপরের দিকে, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্স। আর এখানে দেখেন এখানে কি আছে, এখানে কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে উল্টা দেখানো হয়েছে, কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে উপরের দিকে আর টিটা পাশে আসবে আর টিটা হচ্ছে নিচের দিকে। ভেন্টিকুলার অ্যানোরিজম, এই যে ভেন্টিকুলার অ্যানোরিজম অনেক সময় এসটি ইলিভেশন পাওয়া যেতে পারে, ঠিক আছে এই যে ভেন্টিকুলার অ্যানোরিজমে এসটি ইলিভেশন আছে। এই লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি যে দেখেন এদিক দিয়ে আপনার এসটি ইলিভেশন আছে, এটা অনেক সময় লেফট ভেন্টিকুলার হাইপারট্রফিতে এসটি ইলিভেশন পাওয়া যেতে পারে, এটা আপনার একটা নর্মাল ফেনোমেনন। এই দেখেন এসটি ইলিভেশন বেজলাইন থেকে এসটি ইলিভেশন হয়ে গেছে। পেসমেকার এগুলো পড়াবো, পেসমেকার ইসিজি যে এগুলো পেসমেকার ইসিজি মানে কি, প্রতিটা একটা এই যে দাগ দেখতেছেন না, এই যে দাগ দেখতেছেন দিস আর দা পেসমেকার ওয়েভ, ঠিক আছে এগুলো ডুয়েল আছে সিঙ্গেল চেম্বার আছে, তো এই হচ্ছে পেসমেকার ইসিজি তে আমরা পেতে পারি। আর এটা হচ্ছে যে বাগোডা বুগাডা সিন্ড্রোম, বুগাডা সিন্ড্রোম যেটা আমরা পড়াবো ডিটেলস, এটা এসটি এলিভেশন আছে। যাই হোক এখানে আমাদের পেরিকার্ডাইটিস এর কথা বললাম যে কনকেভিটি আপওয়ার্ড, আপনার একটা রোগী বলে রোগী জ্বর আছে চেস্ট পেন আছে, এটা ইসিজি, তা জ্বর চেস্ট পেন কোন দিকে যায়? এটা যায় পেরিকার্ডাইটিস এর দিকে, এখানে দেখেন কনকেভিটি আপওয়ার্ড, এই দেখেন কনকেভিটি আপওয়ার্ড। আইটা দেখেন প্রায় সব লিডে থাকে, হ্যাঁ যে মোটামুটি ম্যাক্সিমাম লিডে এখানে কনকেভিটি আপওয়ার্ডস আছে, এসটি এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ড, তাহলে পেরিকার্ডাইটিস ডিফিউশন। তো আমরা শুধু ইসিজি দেখে কিন্তু বলতে পারবো না, আমাদের অবশ্যই সিনারিও লাগবে যে রোগীর চেস্ট পেন থাকবে, ফিভার থাকবে, তারপরে আপনি ক্লিনিক্যালি টপনি নাই করবেন যতই আপনি কনফার্ম হন না কেন, হ্যাঁ ইকো টপনি নাই স্যার আপনি কখনোই বলবেন না। আমি দেখানোর জন্য দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে এসটি এলিভেশন কনকেভিটি আপওয়ার্ড, এগুলো থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আপনি অত পাবেন না বা প্র্যাকটিক্যালি কঠিন, প্র্যাকটিক্যালি আমি এমআই ডায়াগনোসিস করব, থিওরিটিক্যালি পড়ার জন্য আপনাকে যে কনকেভিটি আপওয়ার্ড জ্বর আছে চেস্ট পেন আছে কি পাবা, পেরিকার্ডের রাপ পাবো, একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলো কি পাবো, পেরিকার্ডের রাপ পাবো, ঠিক আছে। এখন আসেন এসটি এলিভেশন চলে গেল, এখন আসবে এসটি ডিপ্রেশন, দেখেন এসটি ডিপ্রেশন, হ্যাঁ ইলিভেশন মানে হচ্ছে এমআই, ইলিভেশন হচ্ছে খুব ইমার্জেন্সি, এসটি ইলিভেশন খুব মানে মরা যে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া আপনাকে, আর এসটি ডিপ্রেশন অত খারাপ না, এটা অ্যানজাইনা মানে ক্রনিক বা অ্যাকুইট অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা হতে দেখানো যে দিস ইজ এসটি, তাই দেখেন এসটি
ডিপ্রেশন, হ্যাঁ একটা এই তিনটা তিন ধরনের অ্যাস্টি ডিপ্রেশন হয়, দেখেন খেয়াল করে দেখেন, এক দুই তিন, এই এই সাধারণত তিন রকম, আর অনেক রকমেরই হয়। আমি প্রধানত তিনটা আমাদেরকে জানতে হবে। একটা দেখেন এটা কি, এটা কি অ্যাসিড ডিপ্রেশন? তিন রকম আপনার দেখা গেল যে এটা দেবে গেছে একদম সমান্তরাল, মানে জাস্ট এটা কি হরিজন্টাল, এটা কি ডাউনওয়ার্ড স্লপিং হয়ে অ্যাসিড ডিপ্রেশন হয়েছে, এটা আপওয়ার্ড স্লপিং হয়ে অ্যাসিড ডিপ্রেশন হয়েছে, বুঝতে পারতেছেন? এটা ডাউনওয়ার্ড স্লপ হরিজন্টাল, এটা ডাউনওয়ার্ড স্লপিং, এটা হচ্ছে আপওয়ার্ড স্লপিং। অ্যাসিড ডিপ্রেশন যদি হরিজন্টাল থাকে এবং ডাউনওয়ার্ড স্লপিং থাকে, এটা হচ্ছে আমরা ইন্ডিকেট ইস্কেমিয়া, আর আপওয়ার্ড স্লপিং ইন্ডিকেট নর্মাল। তাই আপওয়ার্ড অ্যাসিড ডিপ্রেশন থাকলে আপওয়ার্ড যদি স্লপিং থাকে তাহলে ওইটা নর্মাল, ওইটা নিয়ে আমরা ইস্কেমিয়া বলবো না, ঠিক আছে? অ্যাসিড ডিপ্রেশন ক্যান বি আইদার আপ, এটা বললাম আমি, আপ স্লপিং, ডাউন স্লপিং, হরিজন্টাল হতে পারে, কিন্তু আপ স্লপিং থাকলে কি হবে, ইট ইজ নট ইস্কেমিয়া। আর অ্যাসিড সেগমেন্ট আমরা আগেই বলছি যে অ্যাসিড ডিপ্রেশন কত হতে হবে, সাধারণত আপনার 1 মিলিমিটারের বেশি হতে হবে যে কোনো লিডে, হ্যাঁ, এবং দুইটা করসপন্ডিং লিড তো আমরা জানি যে পরপর দুইটা লিডে থাকতে হবে অথবা করসপন্ডিং লিডে থাকতে হবে। একই জিনিস বারবার দেখানো হচ্ছে, আপ স্লপিং, এটা ডাউন স্লপিং, এটা আসলে ডাউন স্লপিং অত ভালো হয় না, তাও কিছু ডাউন স্লপিং আছে, এটা হচ্ছে হরিজন্টাল। সাধারণত আমরা মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে পাই, হ্যাঁ, অ্যাসিড ডিপ্রেশন, ভেন্টিকুলার হাইপারট্রফির স্ট্রেন, আপনারা খেয়াল করে দেখছেন যে যতগুলো ভেন্টিকুলার হাইপারট্রফিতে পাইছি, অ্যাসিড ডিপ্রেশন পাইছি, টি ইনভার্সন পাইছি, অনেক সময় ডিগক্সিং টক্সিসিটিতে পাওয়া যায়, দেখে রিভার্স টিক মার্ক করে, আপনার রায় চিহ্ন দেন না, তার উল্টা করে রায় চিহ্ন মতো পাওয়া যায়, ঠিক আছে? আর ওই যে একই কথা, সিগনিফিকেন্ট হবে যখন করসপন্ডিং লিট অথবা দুইটা পরপর দুইটা লিটে আমরা পাবো। কিন্তু অ্যাসিড ডিপ্রেশন টি ইনভার্সন আছে, কিন্তু এটা ইসকেমিয়া না, একটা সে কি এলভিএইচ আরভিএস, মানে বান্ডল ব্রাঞ্চ ব্লক, অনেক সময় একটা পিটপিট যখন আমরা পড়াবো তখন দেখবেন যে ওখানে অ্যাসিড ডিপ্রেশন থাকে, টি ইনভার্সন থাকে। নরমালি আমরা অ্যাসিড ডিপ্রেশন টি ইনভার্সন থাকলে ইন্ডিকেট করি এটা ইসকেমিয়া বা অ্যানজাইয়া অ্যানজাইনা চিন্তা করি, কিন্তু কিছু কিছু জায়গায় যে আমরা আরভিএস পাইছেন, এলভিএস পাইছেন, তখন টি ইনভার্সন পাইছেন, তখন আমরা বলছি কি এটা স্ট্রেন এল বান্ডল ব্রাঞ্চ ব্লকের সাথে তো আপনার পাইছেন টি ইনভার্সন, তখন সেটাকে আমরা ইসকেমিয়া না বলবো না, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অ্যাক্টোপিক বিট সেক্ষেত্রে আমরা বলবো না। এখন দেখেন কত ধরনের অ্যাস্টি সেগমেন্ট হতে পারে, ওইটা তো আমরা তিনটা তো মেন বললাম, তাও আরো দেখাচ্ছি, যেরকম এটা ফিজিওলজিক্যাল মানে নর্মাল আপ স্লপিং, এটা দেখেন ডাউন স্লপিং এবং হরিজন্টাল, সেটাকে সাধারণত আমরা অ্যাকুইট ইসকেমিয়া হিসেবে ধরি, ডাউন স্লপিং, এবং যদি আপনার ডাউন স্লপিং থাকে হরিজন্টাল থাকে তাহলে অ্যাস্টি ডিপ আমরা ধরবো। হরিজন্টাল থাকতে পারে এরকম বিভিন্ন রকমের থাকতে পারে, দেখেন এখানে ডাউন স্লপিং হয়ে আছে, আবার পজিটিভ টি ওয়েভ, কোথাও কোথাও যে যেটা আপনি স্ট্রেনে অনেক সময় দেখছেন ডাউন স্লপিং এর সাথে কি আছে, টি ইনভার্সন হয়ে যায়, ডাউন স্লপিং থাকে আবার সাথে টি ইনভার্সন থাকতে পারে, অনেক সময় থাকে যে ডাউন স্লপিং হরিজন্টাল, কিন্তু খুব শর্ট বোঝাই যাবে না যে এটা অ্যাস্টি ডিপ্রেশন, তাহলে দেখেন অ্যাস্টি ডিপ্রেশনটা কত রকম ভাবে আপনার কাছে আসতে পারে, হ্যাঁ এই। আবার কখনো দেখা যায় যে অ্যাস্টি ডিপ্রেশন থাকে সাথে টি ফ্ল্যাট থাকে, অনেক সময় কিউ ওয়েভ এর সাথেও আসতে পারে, হ্যাঁ এই যে ডিগক্সিন টক্সিসিটি যেটা হয় যে রিভার্স টিক মার্ক, মানে যে উল্টা করে কেউ টিক দিচ্ছে, হ্যাঁ এটাকে রিভার্স টিক মার্ক বলে, ডিগক্সিন টক্সিসিটি আমরা পাই। আর কিছু কিছু জিনিস আছে, যেখান এই যে বান্ডল ব্রাঞ্চ ব্লক, এটা আমরা দেখাইছি, এটা কোনটা, এটা হচ্ছে B6, যেরকম বান্ডল ব্রাঞ্চ ব্লকের সাথে আপনি অ্যাস্টি ডিপ্রেশন পাইতে পারেন, টি ইনভার্সনের সাথে অ্যাস্টি ডিপ্রেশন থাকে, আপনি রাইট বান্ডার ব্রাঞ্চ টি ইনভার্সন অ্যাসিড ডিপ্রেশন পেতে পারেন, এগুলো নর্মাল, এগুলো মানে সেকেন্ডারি বলতে কি, এগুলো ইসকেমিয়া না। লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি সবার সাথে কি আপনি পেতে পারেন অ্যাসিড ডিপ্রেশন এবং টি ইনভার্সন পেতে পারেন, ঠিক আছে? এই অনেক সময় WPW সিন্ড্রোম যেগুলো আমরা সামনে পড়াবো তখন হবে, ওই এগুলো দরকার নাই, উইটনার এগুলো সিন্ড্রোম, এটা অনেক সময় ইয়া বলে, এটাকে আমরা রিভার্স টিক মার্ক বলবো, হ্যাঁ এটা ডিগক্সিং ইফেক্ট, যা ডিগক্সিন কোন রোগে দেওয়া হয়, দুইটা রোগে দেওয়া হয়, একটা এট্রিয়াল ফিব্রিলেশনে দেওয়া হয়, অনেক সময় হার্ট ফেলুরে ইজেকশন ফ্যাকশন কম থাকলে দেওয়া হয়, ঠিক আছে? এই যে একটা মসের সাথে তুলনা করছে, হ্যাঁ এটা কি একজন স্পেনিশ খুব সম্মত স্পেনিশ পেন্টার বা চিত্রশিল্পী, হ্যাঁ তার এই ধরনের মস ছিল, সেই মসটার সাথে মিলাইলে এটা হয়, হ্যাঁ হ্যাঁ উনি। মোটামুটি এগুলো এত গুরুত্বপূর্ণ হয়েছে না, জাস্ট ছবি দেওয়া একটা দিলাম, ডিগক্সিং ইফেক্ট থাকে এই। এখন দেখেন এই খেয়াল করে দেখেন, যেখানে অ্যাসিড ডিপ্রেশন কত কত ধরনের, দেখেন কত ধরনের অ্যাসিড ডিপ্রেশন হতে, হরিজন্টাল, এটা কি ডাউন স্লপিং, এটা একটু হরিজন্টাল এর মতো মনে হচ্ছে, এটা ডাউন স্লপিং হরিজন্টাল সাথে কি আছে, টি ইনভার্সন আছে, হ্যাঁ এটা দেখেন, এটা একটু আরো অন্যরকম এক একটা, কিন্তু এটা হচ্ছে আপ স্লপিং, যখন আপ স্লপিং থাকবে ইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে নর্মাল এই হরিজন্টাল ইসকেমিয়া। আর দেখেন একটা আমরা দেখতেছি
ডাউন হয়েছে তো বা একই জিনিস বারবার দেখানো হয়েছে, এগুলো আশা করি আপনাদের এসটি ডিপ্রেশন নিয়ে বেসিক নিয়ে আর আপনাদের কোনো এসটি এলিভেশন তো পড়াইছি কোথায় কোথায় থাকে এসটি ডিপ্রেশন কোথায় থাকে এটাও পড়ানো হয়েছে। হ্যাঁ, এখন আমাদের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে টি। হ্যাঁ, এটা জানা হইলে আমাদের মোটামুটি শেষ। এরপরে আমাদের পড়ব আমরা এমআই পড়ব, এমআই তারপরে পড়ব হচ্ছে আমরা এরিদমিয়া। ঠিক আছে, এমআই এরিদমিয়া পড়ার পরে দুইটা ক্লাস হওয়ার পরে পঞ্চম ষষ্ঠ ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা হইলো ইয়ে করব মানে ইসিজি, তখন আমরা সরাসরি ইসিজি ডায়াগনোসিস করব। আমাদের তখন মোটামুটি সব পড়ানো হয়ে যাবে, তখন আমরা ইসিজি চিনব। হ্যাঁ, এখন দেখেন টি তো আমরা জানি, টি ওয়েভ, টি ওয়েভের খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েভ। টি ওয়েভ কি? টি ওয়েভ হলো পজিটিভ থাকে, পজিটিভ রিফ্লেকশন থাকে, এবং পর্দা কিউআরএস কমপ্লেক্সের সাথে আপনি টি ওয়েভ পাবেন। ঠিক আছে, টি ওয়েভ আছে, টি ওয়েভ সাধারণত অ্যাবসেন্ট হয় কম, এটা আইদার টল ইয়া আপনার উপরের দিকে থাকবে না অথবা ইনভার্টেড হয়ে থাকবে, খুব খুব কমই ফ্ল্যাট হয়। সাধারণত এটা ভেন্টিকুলার রিপোলারাইজেশন ইন্ডিকেট করে। নর্মালি এটা আপরাইট থাকে, সাধারণত আপরাইট থাকে সব জায়গায়, ভি ওয়ানে অনেক সময় পাওয়া যায় না, এভিআর এ তো এটা ডাউনওয়ার্ড থাকবে। সাধারণত 2 মিলিমিটারের বেশি হয় এবং ডোম শেপের মতো হয়, ডোম ডোমের মতো থাকে, পি এর মতো অনেকটা। তাহলে অবশ্যই এটা টল হইতে পারে, ইনভার্টেড হইতে পারে, ফ্ল্যাট হইতে পারে, তার তিন রকমের চেঞ্জ হইতে পারে। একটা টল লম্বা হইতে পারে, একটা ইনভার্টেড হইতে পারে, আরেকটা হইতে পারে ফ্ল্যাট হতে পারে। 5/10, হ্যাঁ 5/10 বলতে কি বোঝানো হয়েছে? 5/10 হচ্ছে যখন আমরা টি ওয়েভটাকে টল বলবো, কখন টল বলার কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, অবশ্যই লিম লিডে তার 5 হাইট যদি 5 মিলিমিটারের বেশি হয়, আর ভেন্টিকুলার লিডে টি এমনি বড় থাকে 10 মিলিমিটারের বেশি হইলে তখন আমরা টল বলতে পারবো। এটার জন্য বলছি 5/10। হ্যাঁ, লিমে হচ্ছে 5 মিলিমিটারের বেশি, আর ভেন্টিকুলার লিডে 10 মিলিমিটারের বেশি হইলে আমরা সেটাকে বলবো। টলটির 1 নম্বর কজ হচ্ছে হাইপারক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া 3টা কজ হচ্ছে হাইপারক্যালেমিয়া। এছাড়া অনেক সময় অ্যাকুইট এমআই, অ্যাকুইট এমআই অনেক সময় এমআই মানে ফার্স্ট স্টেজে আসে, অনেক সময় অ্যাকুইট টু পোস্টেরিয়র এমআইও আসতে পারে। তো আমরা টল যদি একটাই বলি তাহলে সেটা হচ্ছে আমরা বলবো হাইপারক্যালেমিয়া, দুইটা বললে অ্যাকুইট এমআই, অনেক সময় অ্যাকুইট এমআই টলটি নিয়ে ফার্স্ট প্রেজেন্টেশন আসতে পারে। স্মল হয় কোথায়? হাইপোক্যালেমিয়া আর যে সমস্ত জায়গাতে আপনার ইয়া কমে যায়, যে কি বললাম লোবোল্ট ডিজিজ, যেরকম হাইপোথাইরয়েডিজম, পেরিকার্ডিয়াল ডিফিউশন, ওখানে স্মল হাইপ হয়। তো আমার ইসলাম স্মল হাইপ একটা কজ হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে কি স্পেসিফিক কি ইউএফ পাওয়া যায় আমরা দেখাবো। আর টিন ভার্সন কোথায় পাওয়া যায়? এমআইতে পাওয়া যায়, মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে পাওয়া যায়, সাব এন্ডোকার্ডিয়াল এমআই হলে পাওয়া যায়, ভেন্টিকুলার অ্যাক্টোপিতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আরো কত আরো যেগুলো ভেন্টিকুলার হাইপারট্রফি হচ্ছে স্টেনে পাওয়া যায়, তারপরে এলবিবি আরবিবি, এটা তো আমরা দেখাইলাম আজকে, টিন ভার্সন পাওয়া যায়। তাই দেখেন টিন ভার্সন কিছুটা এমআই ইসকেমিয়াতে যেরকম পাওয়া যায় সেরকম নন ইসকেমিক কিছু আছে, যেমন রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, এলবিবি আরবিবি। এখন বুঝতে পারছেন যে সমস্ত জায়গায় অনেক সময় পাওয়া যাবে, সুতরাং টি ওয়েভ দেখলে যে আপনি ইসকেমিয়া বলে ফেলবেন তা ঠিক না। নর্মাল টি ওয়েভটা যে ডোম শেপ হয় অনেকটা বলে যেটা অ্যাসিমেট্রিক্যাল থাকে, তো এখান থেকে একটা স্লপিং, মানে আপনি অনেক সময় গাড়ি উপরে ওঠার জন্য খাড়া থাকলে তো গাড়ি উঠতে পারবে না, অনেক রকম স্লপিং থাকে। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা না, এই জন্য আমি নর্মাল ভেরিয়েন্টে দেখালাম। হোয়াইট থাকে, একটা এটা স্টিপার থাকে, হ্যাঁ এরকম মানে স্লপ করে উঠে, ডাউনওয়ার্ড স্লপিং। এটা দেখেন নর্মাল টি ওয়েভ, অ্যাবনর্মাল টি ওয়েভ কি হইতে পারে? অনেক ধরনের হইতে পারে, বাইফেজিক টি, কিন্তু পি এর মতো যে বাইফেজিক পি পড়াইছিলাম, পি পালমোনারি পি মাইটাল লিতে পড়াইছিলাম যে বাইফেজিক, বিশেষ করে বাইফেজিক মানে অনেক সময় যায় যে টি এর অর্ধেক থাকবে উপরে অর্ধেক থাকবে নিচে, অর্থাৎ টি টা এরকম থাকবে যে উপরেও আছে নিচেও আছে, দেখেন এটা হচ্ছে একটা বাইফেজিক টি। অনেক সময় নচের মতো হয়ে যেতে পারে, নচ হতে পারে, অনেক সময় অনেক বড় হতে পারে, বড় হতে পারে, আবার অনেক সময় যে ফ্ল্যাট হতে পারে। দেখেন তাহলে নর্মাল কত নর্মাল থাকতে পারে, বিভিন্ন শেপের টি হইতে পারে। এই যে বাইফেজিক টিটা দেখেন অনেক জায়গায় পাবেন, একটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে, আবার এটা হচ্ছে হলো নিচের দিকে, দুইটাই মিলাই কিন্তু একটা টি, টি এর অর্ধেক অংশ উপরের দিকে এক চলে গেছে, অর্ধেক অংশ অনেকটা যে পিও এফ যেরকম হয় না ভি ওয়ান এ সেরকম হতে পারে, বাইফেজিক পিও আপনি পেতে পারেন। এই টল টি এর দুইটাই বলছে, একটা হলো হাইপার ক্যালেমিয়া, একটা হলো হাইপার একুইট এমআই বলা উচিত না, হাইপার একুইট এমআই, আসলে টার্মটা হওয়া উচিত হাইপার একুইট এমআই। এখানে আমরা পেতে পারি আর্লি রিপোলারাইজেশন, অনেক সময় টল টি পাওয়া যায়। হ্যাঁ, এই ইসকেমিয়াতে অনেক সময় যে টলটি দেখেন ইসকেমিয়াতে পাওয়া যায়, স্টেনেও পাওয়া যায়। ইসকেমিয়া এবং স্টেনের মধ্যে একটু পার্থক্য আছে, ইসকেমিয়াতে একদম সিমেট্রিক্যালি ভাবে পাবেন যেভাবে গেলে দিচ্ছে, আর এখানে একটু হরিজন্টাল হয়ে, কারণ সাথে অ্যাস্টি ডিপ্রেশন থাকে, তো এই জন্য স্টেনে এইভাবে পাওয়া যায়, আর ইসকেমিয়াতে এরকম তিন ভার্সন হয়। এই অনেক সময় কিউটি প্রলঙ্গেশন থাকে, একই কথা যে হাইপারক্যালেমিয়া এবং হাইপার অ্যাকুইট এমআই, হাইপার অ্যাকুইটটি আমরা কিভাবে পার্থক্য করবো, পার্থক্য করা খুব কঠিন। হ্যাঁ, এটা আসলে খুবই কঠিন, তবে একটা অনেকে বলে যে এখানে হাইপারক্যালেমিয়াতে এটা টল ট্যান্ট হয়, মানে খুব টল হয়,
ট্যান্ট মানে পিকটা কুবিয়া থাকে, পিক থাকে এবং যে বেসটা থাকে এটা শর্ট থাকে। হ্যাঁ, আর এখানে থাকে কি, বেসটা থাকে বড বেস থাকে। যাক, এগুলো গুরুত্বপূর্ণ কিছু না, এগুলো বলার জন্য বলা, আমরা এগুলো অত ডিফারেন্সিয়েট করা যাবে না। আমাদের যে নর্মাল আমরা একটা দেখাচ্ছি যে দেখেন পিক হাইপারক্যালেমিয়াটা কেমন হয়, সিমেট্রিক্যাল টিউএফ সিমেট্রিক্যাল হতে পারে, অনেক সময় দেখা যায় অ্যাসিমেট্রিক্যাল, এখানে টিউএফটা এলো অ্যাসিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল যেরকম আছে তো ঠিক সেরকম। অনেক সময় যে বাইফেজিক পি বোঝা যায় না, বাইফেজিক পি কিন্তু বোঝা খুব অনেক সময় কঠিন হইতে পারে, ইসকেমিয়া স্টেন একই জিনিস বারবার দেখানো হচ্ছে আপনাদের ইয়ে করার জন্য। এই যে এই সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যালটা একটু বুঝাই দেন। সিমেট্রিক্যাল হলো আপনার যেরকম এক যেরকম টিটা উপরের দিকে ছিল ঠিক সেইভাবে, মানে দুই লিম একই রকম থাকবে, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল। হ্যাঁ, আর অ্যাসিমেট্রিক্যাল দেখা যাবে যে এটা একটা লিম বড়, একটা লিম বেশি ডাবছে, একটা লিম কম ডাবছে, এটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল। হ্যাঁ, এটাই। এগুলো সবসময় এত কিছু বোঝার, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, তো আপনি প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন কিছুই বুঝবেন না, তখন টি ইনভার্সনই বুঝবেন। হ্যাঁ, সিমেট্রিক্যাল বোঝা খুব কঠিন, সবসময় বোঝা যায় না, তো আমরা এগুলো জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। অনেক সময় সেরিব্রাল ভাস্কুলার, যেমন আপনি অনেক সময় হ্যামোরেজিক স্ট্রোকের পেশেন্টে কিন্তু আমরা অনেক সময় ইয়ে পাই, জিগান্টিজম পাই, জাইগান্টিজম টি ইনভার্সন, টি ইনভার্সন এখানে দেখেন, এখানে যে টি ইনভার্সনটা দেখেন আর এই দুইটি ইনভার্সন, এটা অনেক বেশি ডিপ হয়েছে না, ডিপ হওয়ার সাথে কিউটি প্রলঙ্গেশন থাকে। আমরা কিন্তু অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যারা হ্যামোরেজিক স্ট্রোকের পেশেন্ট এদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আনকনশিয়াস পেশেন্ট থাকে, এদের অনেক সময় যে এসটি কিউটি প্রলঙ্গেশন থাকে সাথে টি ইনভার্সন থাকে। হ্যাঁ, আর এই মোটামুটি হচ্ছে যে জিনিসটা এখানে অনেক সময় বোঝানো যাচ্ছে, এগুলো তো আমি ডিফিকাল্ট, এগুলো বললে বরং আপনাদের জন্য জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখানো যে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথিতেও আমরা টি ইনভার্সন পাই, যে সিমেট্রিক্যাল এই টিটা জাস্ট যেরকম উপরের দিকে ছিল সেই দুই লিম্ব একই রকম, সিমেট্রিক্যাল বলে, এটা টার্ম বলে সিমেট্রিক্যাল, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি গিয়ে ওরকম সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল আমরা আইডেন্টিফিকেশন করতে পারি না। যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, ঠিক আছে। একটা বলে যে পোস্ট ইসকেমিক এমআই, পোস্ট ইসকেমিক এমআই কিভাবে পাবেন, বোঝার উপায় হচ্ছে যে পোস্ট ইসকেমিক যে এমআই টা থাকবে সাথে টিটা এসটিটা হইলো ইয়াতে থাকবে, বেসলাইনে থাকবে, শুধু টি ইনভার্সন থাকবে। যদি এসটি ডিপ্রেশনের সাথে টি ইনভার্সন থাকে তখন মনে করতে হবে অনগোয়িং ইসকেমিয়া আছে, ঠিক আছে। এগুলো বেশিরভাগ খুবই লেস ইম্পর্টেন্ট, এগুলো যে পড়াতে হইলে পড়া, বলার জন্য কিছু কথাবার্তা বলতে সেটার জন্য কথাবার্তা আমরা বললাম, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে ইনভার্টেড টি ইনভার্সন, টি ইনভার্সন সাধারণত কতগুলো কন্ডিশনে পাওয়া যায়, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ইনফ্যাকশন। ইসকেমিয়া ইনফ্যাকশনে কেন পাওয়া যায় আমরা পরে যখন বলাবো তখন দেখবো। বান্ডেল ব্লাড ব্লকস, এটা আপনারা দেখে যাচ্ছেন পাওয়া যায়। ভেন্টিকুলার হাইপারট্রফি স্টেন প্যাটার্ন, এটা আপনাদের দেখা হয়ে গেছে। পালমোনারি এম্বোলিজম, এটা আপনি মনে রাখতে হবে, বলা এটা পাবেন না। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যে পাওয়া যায় যে আমরা এটা পাবেন। আর হচ্ছে অনেক সময় রেজ ইন্টারক্রেনিয়াল প্রেশার কোথায় পাওয়া যায়, ওই যে বললাম না হ্যামোরাজিক স্ট্রোক হইলে অনেক সময় রেজ ইন্টারক্রেনিয়াল প্রেশার হইলে অনেক সময় টি ইনভার্সন পাওয়া যেতে পারে, ঠিক আছে। আমরা মনে রাখবো আমাদের টি ইনভার্সনে পাওয়া যাচ্ছে ইসকেমিয়া অথবা অথবা কি হতে পারে ওই যেটা বান্ডেল ব্লাড ব্লক, এখানে আমরা পাবো, এটা আমরা মনে রাখবো। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু জুভেনাইল টি ইনভার্সন অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ, অনেক সময় লিড টিতে এমনি টি পাওয়া যায়, টি ইনভার্সন যে কোনো কিছুই দুইটা লিডে না পাইলে বা করসপন্ডিং লিডে না পাইলে অ্যাস্টি ইলিভেশন হোক আর টি ইনভার্সন হোক আমাদের কাছে কোনো ভ্যালু নাই। দুজনের সাক্ষীর আগে একজনের, যদি একজনের সাক্ষীতে কোনো বিচার হয় না, ঠিক আছে, অ্যাটলিস্ট দুজন সাক্ষী লাগবে, দুজন সাক্ষী ছাড়া যেরকম বিচার হবে না সেরকম দুইটা করসপন্ডিং লিডে না থাকলে কোনো চেঞ্জকেই আমরা সিগনিফিকেন্ট করবো না রিগার্ডিং ইসকেমিয়া। আচ্ছা, এবং প্যাথোলজিক্যাল টি গুলো সিমেট্রিক্যাল হয়, সাধারণত লেস দেন 3 মিলিমিটার হয়। যেরকম ইসকেমিয়া, যেরকম স্টেনের যে স্টেনের আপনার যে সিমেট্রিক্যাল যদি বুঝতে চাইলেন, যেমন স্টেনের যে আপনি ইয়াটা দেখছেন টি ইনভার্সনটা দেখছেন, এটা কিন্তু সিমেট্রিক্যাল না, এটা এসিমেট্রিক্যাল, এটা ইসকেমিয়া একদম সিমেট্রিক্যাল, এটা 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 হচ্ছে অ্যাসিমেট্রিক, এখানে টি ইনভার্সনটা অ্যাসিমেট্রিক্যাল, এখানে হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে যেরকম ছিল উপরের দিকে একদম ওইখানে তাকে মাটি নিচে ভাবে গাইলে রাখছে, হ্যাঁ কোনো সময় নেই, তুলছে আর কাটছে উল্টা করে, এটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক্যাল, এই যে অ্যাসিমেট্রিক্যাল স্টেনে যেরকম থাকে। এখানে যে দেখেন কখনো যদি আমরা সবগুলো ভেন্ট্রিকুলার লিডে পাই তখন এটাকে আমরা সাব এন্ডোকার্ডিয়াল এমআই বলি। হ্যাঁ, প্রতিটা লিডে যদি পাই এগুলো জাস্ট দেখানোর জন্য, আসলে দেখা যায় B1 থেকে B পর্যন্ত থাকে, এটাকে সাব এন্ডোকার্ডিয়াল এমআই বলে। এগুলো আমরা পরে যখন এমআই বাড়াবো তখন বুঝবো। আরো কয়েকগুলো যে দেখে রাখি, দেখেন এসটি এখানে এই এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন আছে এটাতে, দেখেন এই অনেক প্যাটার্নের হয় যে দেখেন, এগুলো একবার দেখেন ইসকেমিয়াতে হয় বিভিন্ন ধরনের প্যাটার্নে হতে পারে। এই যে এই
it is a stroke patient bolam na polo eta sathe qt prolongation thake teen version with qt prolongation thake ha eglo ei aje epical je hypertrophic cardiomyopathy ekhane dekhen ekdom kibhabe ekhane ekdom chokha hoye geche erokom thake epical erokom thake je eto kichu apnader janar do ei koto gulo dekhe nen ei এইটা কি বলেন তো এই জিনিসটা বুঝতে পারেন কিনা এখানে টিটা হচ্ছে বাইফেজিক টি কথা বুঝতে আছে উপরে একটি আছে নিচে টি আছে দেখেন এইটাই বুঝতে হবে বাকিগুলো তো বোঝা যাচ্ছে টিন ভার্সন টি অনেক সময় যে এখানে একটু আছে বাইফেজিক টি এগুলো পুরো ইউনিফেজিক এখানে হবে তাই এই তিনটার মধ্যে যে বাইফেজিক টি আছে দেখেন টিটা উপরে অর্ধেক নিচে অর্ধেক পুরোটাই টি দিস ইজ হচ্ছে বাইফেজিক টি এটা অনেক সময় বুঝতে সমস্যা হবে বাকিগুলো আপনারা দেখলে টি টি ইনভার্সন বোঝা খুবই সহজ দেখেন এখানে বোঝা যাচ্ছে টি ইনভার্সন আছে আপনি যদি লিড ভি ওয়ান এবং ভি টু তে আমরা যদি টি ইনভার্সন পাই অথবা বাইফেজিক টি পাই তাহলে সেটাকে বলে অলেন সিন্ড্রোম অলেন সিন্ড্রোম হচ্ছে যে আমরা জানি যে আপনাদেরকে বলানো হয়েছিল যে ভি ওয়ান থেকে ভি ফাইভ এর আর্টেরিয়াল সাপ্লাইটা কি ইন্টারসেপ্টর লিডে আর্টেরিয়াল সাপ্লাইটা কি কেউ বলতে পারবেন আর্টারি তো তিনটা একটা লেফট সার্কামফারেন্স লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর একটা রাইট না লেফট সার্কামফারেন্স তো ঘুরে যায় সেই লো ল্যাটারালি থাকে সে থেকে ভি সিক্স ভি ফাইভ আর ওয়ান এবিএস অ্যান্টেরিয়র ডিসেন্ডিং তার মানে এখানে যখন আমরা ইসকেমিয়া যখন পড়বো তখন আমাদের আর কনফিউশন থাকবে না আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো এমআই এন্ড ইসকেমিয়া তখন দেখবেন যে তখন আবার ওই জিনিসটা আমার মাথায় লাগবে যেটা আপনি একটু দেখে কোন লিড কোনটা অ্যান্টেরিয়র লিড কোনটা ইনফেরিয়র লিড কোনটা ল্যাটারাল লিড কোনটা কোন লিডের কোন ব্লাড সাপ্লাই এটা তখন লাগবে কারণ তখন আমি এমআই থেকে বলবো এটা ইসকেমিয়া ইনটু ইনফেরিয়র এমআই এটা রাইট কর্নারে অ্যাটারি গেছে ঠিক আছে ওয়ালেন সিন্ড্রোম এটা আপনার বোঝার দরকার অত বেশি দরকার নাই এটা জাস্ট কথার কথা বলার জন্য জাস্ট একটা ধারণা দেওয়া শব্দটা আছে যে ভি ওয়ান ভি টু তে যদি আমরা টি ইনভার্সন পাই বা টি বাইফেজিক টি পাই তাহলে আমাদেরকে এটা ধরে রাখতে হবে যে পেশেন্টের মেবি আন্ডারলাইং ইসকেমিয়া রোগী ভালো আছে কিন্তু রোগীর স্টেনোসিস আছে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি স্টেনোসিস থাকে অর্থাৎ রোগী ভবিষ্যতে এমআই ডেভেলপ করতে পারে ভবিষ্যতে ফার্দার ক্রিটিক্যাল ইসকেমিয়া নিয়ে আসতে পারে তাহলে এই পেশেন্ট গুলো কি আমাদের গুরুত্ব দিতে হবে আমরা তাহলে এই পেশেন্টকে কি করবো আমরা এই পেশেন্টের এনজিওগ্রাম করে দেখবো যে স্টেনোসিস আছে কিনা কারণ এটা একটা যাদের এরকম থাকে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এর ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতে স্টেনোসিস থাকে যাই হোক এটা আমি আনার জন্য আনলাম এই যে দেখেন বাইফেজিক পি খেয়াল করে দেখেন পি এটা অনেকটা টি তিন ভার্সনের পি বাইফেজিক বলা যাবে না তিন ভার্সন গুলো আছে দেখেন এখানে এখানে এই এখানে ওই যে বাইফেজিক পি টাই যায় এটা হলো বাইফেজিক পি খেয়াল করে দেখেন পি এর একটু উপরে একটু নিচের দিকে বাইফেজিক এটা একটা বাইফেজিক পি আছে ঠিক আছে তো বাইফেজিক পি এটাই আমাদের দেখার জন্য খেয়াল করে দেখেন এখানে কিন্তু অনেক সময় বোঝা যায় না এটা দেখেন ভি ওয়ান থেকে যদি এই তিনটার মধ্যে যদি দুইটার মধ্যে কোনো বাইফেজিক পি বা টি ইনভার্সন থাকে তাহলে এটা যে ওয়ালেন সিন্ড্রোম বলতে হবে তাই রোগীটা আমার কাছে নর্মাল স্বাভাবিক আসলেও কোনো সিম্পটম না থাকলে আমার মনে রাখতে হবে যে পেশেন্টের অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি স্টেনোসিস থাকতে পারে তার একটা পিসিআই বা করোনারি এনজিওগ্রাম করানো ভালো এইটা হচ্ছে দেখেন বাইফেজিক পি এর উপরে একটু অংশ উপরে নিচে একটু নিচে এটা মাথায় রাখার জন্য এখন কজ অফ টলটি তো বলছি মনে হয় একবার এই যে দেখেন টলটির একটা কজ কি একটা হচ্ছে এটাকে আমরা বলি যে হাইপারক্যালেমিয়া হাইপার একুইটামাই একুইটামাই বলা উচিত না হাইপার একুইটামাই কারণ এক এমআই শুরু হওয়ার আগেও অনেক সময় টল এই জন্য টলটি থাকার সাথে চেস্ট পেন থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে যে পেশেন্ট মেবি ডেভেলপিং এমআই তখন তার টপনিনাই করতে হবে অথবা তাকে অবজারভেশনে রাখতে হবে যে সে এমআই ডেভেলপ করে কিনা তাহলে হাইপারক্যালেমিয়া একুইট নয় হাইপার একুইটামাই আর অ্যাকুইট্রোর পোস্টেরিয়র এমআই এটা আমি বলাবো পরে তখন এর জন্য এটা আমি আনতে যাচ্ছি না এটা আনলে আপনি কি করবেন আসল গুলো বাদ দিয়ে এটা মনে রাখবেন এটা আমি যখন এমআই পড়াবো তখন বলবো এই যে দেখেন টল টেন শেপটি হাইপারকেল দেখেন বুঝাচ্ছেন কত আমাদের কত লিম লিডে পাঁচ আর ওখানে যদি ভেন্ট্রিকুলার 10 এর বেশি হলে এমআই বলবো এই যে দেখেন এই দেখা যাচ্ছে কত এই যে 15 এর মতো হয়ে গেছে প্রায় 12 13 14 এর মতো হয়ে গেছে হ্যাঁ এটা 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 আছে হাইপার একুইটি এমআই একটা ইসিজি হ্যাঁ এটা খুব ডিফিকাল্ট এটা হাইপার একুইটি এমআই বা এটা আপনার হাইপারক্যালেমিয়ার জন্য আসছে কিনা বা এমনি অনেক সময় আর্লি রিপোলারাইজেশন হলে টিওএফ বড় হয় তাই হোক এগুলো আমরা ডিফারেনশিয়েট করা অনেক সময় কঠিন আমরা ইসি দেখে যে বলতে পারবো না কোনটা কি
এটা কঠিন। এখন সবচেয়ে কমন একটা ইসিজি যেটা হাইপারক্যালেমিয়া, এটা অবশ্যই জানতে হবে। হাইপারক্যালেমিয়া হাইপোক্যালেমিয়া আপনি জানবেন না, মেডিকেল স্টুডেন্ট এমবিবিএস পাস করবেন, পজিশন পাস করবেন, ভেরি মাচ টাফ। হ্যাঁ, কারণ আপনার হাই জন্য হাইপারক্যালেমিয়া ইসিজি চেঞ্জ অবশ্যই জানতে হয়, জানতে হয়। এটা ক্লিনিক্যাল লাগে, প্র্যাকটিক্যাল লাগে। অনেক সময় রুগী দেখে আমরা অনেক সময় দেখা যায় অনেক রুগী দেখা যায় যে অনেক সময় আমরা ক্রিয়েটিনিন করি না, মানুষের ইসিজি দেখা সন্ধ্যা, আর এটা এটা টল্টে দেখো তো পটাশিয়ামটা বেশি কিনা, তার সিকেডি কিনা। হ্যাঁ, এই নর্মাল টিটা এরকম থাকে। তারপরে যে মাইল্ড এর ক্ষেত্রে এটা পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়াম যখন কম থাকে তখন কি হয়, টি টি পটাশিয়ামে বাড়লে কি হবে, বাড়লে হবে টিটা বড় হবে, আর যদি কমে যায় তাহলে টিটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। মডারেট যখন হবে টি আর একটু টল টি হবে, মডারেট হলে পিটা কমে যায়, এখানে টি আরো টল হয়, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হয়, সবার শেষে সিভিয়ার হইলে এরকম সাইন ওয়েভ হয়। তাহলে ইসিজি ফিচার অফ হাইপারক্যালেমিয়া কি, এক নম্বর হচ্ছে পিক টল পি, ঠিক আছে, গো টল এবং টেন্ট, অনেক আমরা আরো সুন্দর বলে টেন্ট মানে তাবুর মতো, তাবু যেরকম খাড়া হয় যে মাঝখানে সেরকম আর কি, টল টেন্ট শেপ টি বলি। পি ওয়াইভ সাধারণত ওয়াইডারিং হয়, ফ্ল্যাটেনিং হয়, প্রলঙ্গেশন হয়, পি ওয়াইভ একসময় ডিজেপিয়ার হয়ে যাবে, দেখেন এখানে আসে মডারেটে আসার পরে পি আর পান নাই। তারপরে ব্যাডিয়ারিদমিয়া হয়, ব্যাডিকার্ডিয়া হয় কিন্তু, হ্যাঁ ব্যাডিকার্ডিয়া হয়, সাইনাস ব্যাডিকার্ডিয়া হয়, অনেক সময় ব্যাডিকার্ডিয়া হয়, ব্যাডিকার্ডিয়া একটা কজ হচ্ছে হলো হাইপারক্যালেমিয়া, হলো অনেক সময় ব্যাডিকার্ডিয়া পাওয়া যায়, আর অন্যান্য হতে পারে, কন্ডাকশন ব্লক হতে পারে, বান্ডেল ব্রাউন ব্লক হতে পারে। তারপরে সবার শেষে কি হবে, ওয়াইডিং অফ কিউআরএস, কিউআরএস কষ্ট ওয়াইড হবে, বিজিআরি হবে, অনেকে বলে সাইন ওয়েভ, আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে একটা রিলেশন, এটা অনেক সময় অনেকে যে পটাশিয়াম যখন আপনার যখন 5 থেকে 5 পয়েন্ট, ঠিক আছে, যখন আমরা নর্মাল কত 5.5, এর মধ্যে 6 সাড়ে 6 পর্যন্ত হইলো টল ট্যান শেপ বা পিক টি পাবেন, 7 পর্যন্ত পাবেন হচ্ছে আপনি ইয়া হয় সাধারণত যে পি ওয়াইভ ফ্ল্যাটেনিং হয়ে যায়, ডিজেপিয়ার হয়ে যায়, এরকম হয়। 7 আর 8 যখন যাবেন তখন ওই যে অনেক সময় ইয়া থাকে, বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায়, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হয়, আর যখন 9 এর উপরে হয় তখন আপনার সাইন ওয়েভ বা অন্যান্য ওয়েভ, এটা আমি দেখাচ্ছি আমি আপনাকে, এখন দেখলে এটা কনফার্ম হয়ে যাবেন। সহজে মনে রাখেন, এটা সিম্পলিফাইড করছি, টল পি পাবো, এই সাইডে লস অফ পি পাবো, 7 থেকে 8 আসলে ওয়াইড হবে, ওয়াইডেনিং হবে, কিউআরএস কমপ্লেক্স হবে, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হবে, যখন 8 এর বেশি হবে তখন একে সাইন ওয়েভ বলে, ভেন্টিকুলার এরিথমিয়া, অ্যাসিস্টল ভেন্টিকুলার ফিবুলেশন হতে পারে। তাই শর্টকাট যদি মনে রাখেন, এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ কিছু না, 5.5 থেকে এটা মানে সিম্পলিফাই করা আছে, এক এক বা এক এক রকম, এটা টল পি পাবো, 5.5 থেকে 7.5 লজ অফ পি, তখন এই এর মধ্যে আসলে পিটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, 7 থেকে 8 এর মধ্যে আসলে এর চেহারায় ওয়াইডেনিং হয়ে যাবে, হ্যাঁ ওয়াইডেনিং কিউআরএস কমপ্লেক্স হবে, 8 এর উপরে চেহারা চেঞ্জ হয়ে যাবে, সাইন আমরা যেমন সিগনেচার করি না, সাইন ওয়েভ নাম দিচ্ছে সিগনেচারের মতো, হিজি বিজি ইজি হবে, ভেন্টিকুলার এরিথমিয়া হবে, অ্যাসিস্টল হবে। তাহলে যে দেখেন, এই যে খেয়াল করে দেখেন, এটা কি নর্মাল, পটাশিয়াম কত 4.1, এখন পরেরটা দেখি, পটাশিয়াম 5.6, এই যে টল পি পি এম পিক এবং টল হচ্ছে টিটা, তারপরে যাই এখন কত 6.7, দেখেন এখানে এটা আচ্ছা, এখানে দেখেন টল একদম ট্যান্ট হয়ে গেছে, এটা এটা হচ্ছে টিপিক্যাল হাইপারক্যালেমিয়ার পি। অনেক সময় দেখবেন যে পি আর এর চেয়ে বড় হয়ে গেছে, হাইপারক্যালেমিয়া তো কখনো কখনো আপনি নিশ্চিত দেখবেন যেটাকে মনে করবেন আর, সেটা আসলে আর না, সেটা আসলে টি, টল টি ট্যান্ট হয়ে যায়। তো এখন কত, এখন দেখেন আস্তে আস্তে পি ও একটা ফ্ল্যাটেনিং হয়ে যাচ্ছে, 7 আসার পরে পি ও এফ নাই, এখানে হোয়াইট কিউআরএস কমপ্লেক্সটা হোয়াইট হয়ে গেছে, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স পি ও এফটা অ্যাবসেন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই এই এটাই মনে রাখবেন, এটা হলো সাইন ওয়েভ, এটা জাস্ট মনে রাখার জন্য, সাইন ওয়েভ মানে সিগনেচার করি না, সাইন ওয়েভ এরপরে আর কি, এরপরে হচ্ছে নেয়ার টু দেয়। আর এটা আমরা ডেভিডসনের টাইমে দিলাম, আবার ডেভিডসনে যেটা বলছে যে ডেভিডসনের কথায় যে দেখেন পি ও এফ পিটা যে বড় হচ্ছে, ডেভিডসনের ছবিটা দিলাম, এই টল ট্যান শেপটি এটাও ডেভিডসনে দেওয়া আছে। হ্যাঁ, যে পিটা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে পিটা অ্যাবসেন্ট, প্রলঙ্গেশন অফ পি আর আছে, অনেকগুলো অনেক খুবই গুরুত্বপূর্ণ। হাইপারক্যালেমিয়া কি সাইন ওয়েভ, এটা দেখেন সাইন ওয়েভ সিস্টেম, সাইন সিগনেচার করি না, সাইন ওয়েভ এর মতো হয়ে গেছে। এই সিজি দেখেন, এই যে দেখা যাচ্ছে, দেখেন এখানে এখানে কত, যেটা দেখে মনে হচ্ছে আর, প্রথমে মনে হবে এটা আর, কিন্তু এটা আসলে না, আর এর চাইতে টিটা বলে, এবং টিটা দেখেন টল এবং ট্যান্টের মতো, টিতে এরকম টি থাকে কি ডোম শেপ, কিন্তু এখানে কি হচ্ছে ট্যান্ট হয়ে গেছে, এই যে এই এটাও দেখেন, এটা তো অরিজিনাল ইসিজি, দেখেন যে ট্যাম্প শেপ দেখতেছেন, আর এই যে কিউআরএস কমপ্লেক্স কত, এটা মানে একদম অনেক বড় অনেক টল হয়ে গেছে, এই এই ইসিজি ছিল স্যার। বলেন
স্যার সরি কিন্তু আরএসআর আর এটা মানে আরএসআর যেটা আমরা পড়েছিলাম রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে বা ইয়াতে পিছনে, হ্যাঁ এখানে তো ডিফারেন্স আমি না বুঝতে পারছি না যে এটা স্যার টি ধরবো নাকি আরএস, কোনটা বুঝতে পারতেছেন না স্যার? যেটা ছিল আরএসআর আমরা এর আগে দেখেছিলাম প্যাটার্ন, কনফিউশন হচ্ছে কার স্যার? আমার স্যার টি টিটা সাথে, কারণ আমার তো মনে হচ্ছে কি দুইটাই আর মনে হচ্ছে কি আমি দেখি কেন আমি এই জন্য তো বললাম যে আপনি অনেক সময় আর একটু ভুল করবেন বলেই তো আপনি বললাম যে আমি বলছি না আপনাকে পড়ানোর সময় যে আপনি অনেক সময় ভুল করবেন, ভুল না করাটা ভুল করাটাই স্বাভাবিক। আমি যে দূর থেকে দেখলে কোনটাকে এই যে দুইটার মধ্যে কোনটাকে মনে হয় আর এটা কার মনে হয় না, এটাই তো আর মনে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে কি হয়, এখানে পিও অ্যাপটা অ্যাবসেন্ট, পিও অ্যাপটা নাই, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখেন এখানে আর এখানে দেখেন এই এটা কি প্রথমটা কি এই যে আর এটা পরেরটা কি এই দেখেন কিউআরএস কমপ্লেক্স তিন ভাবে থাকতে পারে, শুধু কিউআরএস কমপ্লেক্স থাকতে পারে, শুধু কিউআর আর থাকতে পারে, কিউ এখানে তো এস আছে খেয়াল, এই জন্যই তো এটা কনফিউশন হওয়ার কথা হলো। কনফিউশনটা দূর করলাম কিভাবে, এই যে এখানে এটা কি আর আর এখানে কি নিচেরটা কি এস, ঠিক আছে? আমি আরেকটু ভালো আরো এখন ঠিক আছে এই একটা জিনিস আরেকটা হচ্ছে প্রথমে আপনি যদি মাসের বডি ধরেন তাহলে তো বুঝতে পারবেন না মাথা কোন দিকে লেস কোন দিকে, কিন্তু আপনি যান আপনি ধরেন এখানে কনফিউশন হয়ে গেলেন আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে এখানে বোঝাটা করি না আস্তে আস্তে যাই দেখি দেখি দেখি, এখানে গেলে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে 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 গেলে বোঝা যাচ্ছে না, তাহলে এখানে দেখেন বুঝবেন এই জন্য যে দেখেন এখানে কিউ এখানে আর আছে আর এখানে এস আছে খেয়াল করে দেখেন এটা তো অনেক বড়, তার সামনে ছোট একটা আর আছে এখানে একটা এস আছে, এই যে একটা আর আর এস তার মানে কিউআরএস কমপ্লেক্স আর এটা হচ্ছে টি, এই জন্য আমি এটা বুঝলাম, ঠিক আছে? এই হচ্ছে না বুঝতে পারাটা বা আপনার কনফিউশন হওয়াটা স্বাভাবিক, এই জন্য তো আমি প্রথমে বলে নিয়েছি যে অনেক সময় এমন হবে যে আপনি টি কে মনে করবেন আর এবং এটাই সব প্রথম হবে দেখে মনে হবে টি আর, কিন্তু একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন আরে এটা তো টি কিউআরএস কমপ্লেক্সটা তো হচ্ছে এখানে যে আর এই যে এস, বুঝতে পারছেন? এটাই ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হইলে আপনি বুঝতে পারছেন আর ভুল না হইলে তো আপনি বুঝতে পারেন নাই। আমি তো প্রথমেই বললাম যে হাইপারক্যালেমিয়া এমন একটা রোগ যে অনেক সময় আমরা প্রথমেই মনে করি যে এটা একটি দূরের থেকে ইসিজি আপনি কিভাবে দেখেন প্রথমে তো আসতে দেখে মনে হবে এটা একটা আর, একটু খেয়াল করলে দেখলে মনে হবে আর এটা তো আর না এটা কি আর আর এটা সামনে এটা যদি আর হয় সামনেরটা কি, তখনই আপনি কনফিউজ হয়ে যাবেন কি কোনটা আর কোনটা, তখন খেয়াল করে দেখবেন আর এর ক্ষেত্রে তো কোথাও না কোথাও কিউ দুইটা পাবেনই, হয় আর অথবা এস পাবেন মানে অথবা আর অথবা কিউ পাবেন, এখানে হচ্ছে আর আছে এখানে এস আছে তার মানে এটা হলো কিউ আর এস কমপ্লেক্স এটা হচ্ছে টি, এই হচ্ছে আপনার কনফিউশন দূর করার একটা হাতিয়ার, কথা বুঝতে পারছেন? কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, এই খেয়াল করে দেখেন এখানে দেখলে প্রথমে মনে হবে আর কিন্তু পরে আস্তে আস্তে একটু খেয়াল করলে দেখলে আছে এটা তো এই, তাহলে এইখানে দেখেন ডিপ এস আছে খেয়াল করে দেখলে দেখা যাবে এই যে এই আর এখানে এস এইটা হয়ে গেছে টি, ঠিক আছে? এবং এই কনফিউশন হওয়াটাই স্বাভাবিক, এটা আমরা দেখাচ্ছি হাইপারক্যালেমিয়া একটা যে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হয়ে গেছে মানে অ্যাব্রোথ্যাপ্রো হয়ে গেছে অনেকটা মনে হইতেছে দেখে মনে হয় অনেকটা এলবিবির মতো, হ্যাঁ এলবিবি এলবিবি হতেও পারে এলবিবি কিন্তু হয়, ঠিক আছে? এটা আসলে একটা এলবিবি দেখেন এখানে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স এখানে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স এখানে কি আছে ভি ওয়ানে আছে যে ডিপ এস তার মানে আর সাথে কি আছে টল টেন শেপটি আছে তার মানে হাইপারক্যালেমিয়া থেকে সে এলবিবি দিকে ডেভেলপ করছে, হ্যাঁ ওয়াইড কিউআরএস কমপ্লেক্স কিছুক্ষণ পরে এটা ডেভেলপ করবে কি ভিটি তারপরে কি হবে, এই জন্য ইলেকট্রোলাইটের মধ্যে হাইপারক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া খুবই ডেঞ্জারাস, হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট কি এক নম্বর ম্যানেজমেন্ট কি একটা যদি চিকিৎসা দিতে বলি কি দিবেন আপনি একা ইন্টারন কি দিবেন ক্যালসিয়াম গ্লুকোনেট, আপনি ইন্টার্ন ডক্টর আছে আপনার সিএর মোবাইল বন্ধ আপনি কি করবেন না করবেন জানেন, আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট করে হাতটাকে যাতে হার্টের ইফেক্ট থাকে পটাশিয়ামের যাতে এই জন্য নাতে পেশেন্ট সিস্ট এই সিস্টেম হয়ে যাবে, এই যে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স হচ্ছে কিছুক্ষণ পর পর হবে ভেন্টিকুলার টেকার্ডিয়া তারপরে ঠাস করে এই সিস্টেমে চলে যাবে, দিস ইজ হচ্ছে আপনার এই জন্য হাইপারক্যালেমিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে, ঠিক আছে? এই আচ্ছা আচ্ছা হ্যাঁ জি বলেন স্যার, আগের ইসিজি টাতে লিড 6 এ কিউআরএস কমপ্লেক্সটা একটু ট্রেস করেন স্যার, আচ্ছা ইউআরএস কমপ্লেক্সটা টেস্ট করব, এই যে দেখেন আমি আচ্ছা আমি এখন আমি আমি তো করতেই পারবো আপনাদের জন্য করাই, আপনি ভি ওয়ান থেকে শুরু করেন ঠিক আছে, আপনি যদি করবেন ভি ওয়ানে এটা বুঝতে পারতেছেন এটা যে কি আছে এটা তো বুঝতে পারছেন, আচ্ছা এটা কি টি টি তাহলে পরেরটাতে নামেন, হ্যাঁ আমার জন্য টেস্ট করা সহজ আপনার জন্য দেখেন এটা তাহলে কি এটা হচ্ছে এস এটা কি টি, আচ্ছা ঠিক আছে এখানে যাই এটা কি আর এটা কি এস এটা কি টি, তাই এটা কি ভি5 আসলো না
এখন আমি সোজা যাব, আমার জন্য তো সহজ, এখন আরো সহজ, বুঝতে পারছেন? যে আর এর নিচে আর থাকে, খেয়াল করে দেখেন এত সহজ, যেটা আপনার যদি কোনো কনফিউশন লাগে আপনি সোজা নিচের নিচতলায় নাইমা যাবেন, আপনার যে নিচতলায় আছে এটা তো আমি বুঝতে পারছি, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা যে বুঝতে কোনো কনফিউশন আছে না, তাহলে এখানে দেখেন এই এই এখানে কিউআর এস কমপ্লেক্স, তাহলে এটা টি, ঠিক আছে? এই এখানে টি, ওটা আমি ভুল বলছি, সরি, আমি এই জন্য আপনি কনফিউজ হয়ে গেছেন, এটা আসলে টিটা, টিটা আমি কিউআর এস কমপ্লেক্স বলে ফেলছিলাম। হ্যাঁ এইটা হচ্ছে টি, ঠিক আছে? তাহলে এটা ভুল হইতে পারে, হ্যাঁ দেখেন এটা টি। তাহলে এভাবে আপনি টেস্ট করে যান, যে কোনো একটা কিউআর এস কমপ্লেক্স যেটা ভালো বোঝা যায় এটা অনুসারে টেস্ট করলে, এখানে ইসিজি যার যার বরাবর দেওয়া আছে, যেরকম এখানে এটা বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে আপনার, এটা হচ্ছে টি ওয়েভ, ঠিক আছে? এগুলো অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়, হোয়াইট কিউআর এস কমপ্লেক্স হয়ে যায়। তো এগুলো V6 এ টি কোনটা স্যার? V6 এ, হ্যাঁ V6 এ টি কোনটা? V6 এ যেটা টি, যে হোয়াইট, এটা টি। আপনি যে আমি কেন কিভাবে বুঝলাম, এটা খুব কঠিন কথা, বুঝতে পারছেন? আমি কিভাবে দেখলাম, আমি প্রথমে সবচেয়ে আমার কিউআরএস কমপ্লেক্স কোথায় বোঝা যাচ্ছে ভালো, এখানে না, আমি তার বরাবর নিচে নামলে সবগুলো হচ্ছে কিউআরএস বরাবর, টি এর বরাবর দেখেন সব টি, খেয়াল করে দেখেন যে টি এর বরাবর কি সব টি না, এই যে দেখেন এই যে আমি এটা বুঝতে পারলাম, তাহলে আমার কিউআরএস কমপ্লেক্স কোনটা? এটা, নাহলে তো এখানে দেখে মনে হয় যে এটা কিউআরএস কমপ্লেক্স, দেখেন খেয়াল করে দেখেন, যখন টি থাকবে টি এর বরাবর সব আপনার টি পাবেন এরকম, এই জন্য এই এখানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, তাহলে এর বরাবর তাহলে কি এটাই হচ্ছে টি, তাহলে এটা এখন এটা ইসিজিটা এটা এখন অ্যাপ্রোচেবল হয়ে যাচ্ছে, ওয়াইডিং হচ্ছে, সাইন ওয়েভের দিকে চলে যাচ্ছে অনেকটা, এটা 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 তো বোঝা যাচ্ছে যে দেখেন এখানে টি ওয়েভ, হ্যাঁ যে টি ওয়েভ, এখানে তো দেখেন যে টি, আমি আর কিউ আর এস কমপ্লেক্স বরাবর গেলে এখানে এটার মধ্যে কোনটা টি কোনটা হচ্ছে পি, সরি টি আর হচ্ছে কিউ আর এস কমপ্লেক্স, তাহলে আপনি এই বরাবর নামেন, দেখেন এটা হলো একটা সহজ উপায়, আপনি সরাসরি নিচে দিয়ে নেমে যাবেন, টি এর নিচে টি, এর হলো টি যদি হয় টি এর নিচে টি, এটা কিউ আর এস কমপ্লেক্স, এটা বোঝা যাচ্ছে কিউ আর এস কমপ্লেক্স যে এস আছে, ঠিক আছে? এই তাহলে এই বরাবর হচ্ছে হলো আপনার কিউ আর এস কমপ্লেক্স, আর এটা হচ্ছে টি, এই বরাবর যতগুলো থাকবে সেগুলো হচ্ছে টি, এটা একটা হাইপারক্যালেমিয়া গেল, এটা হচ্ছে একটা হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, এখানে বোঝা যাচ্ছে না এখানে একটা হোয়াইট হয়ে যাচ্ছে, এটা দিস ইজ দা হাইপারক্যালেমিয়ার জন্য, হ্যাঁ হাইপারক্যালেমিয়ার জন্য এই এই এখানে এটা হচ্ছে এই এটা বরাবর এটা এটা সেটি, এটা এলবিবি ডেভেলপ করছে হাইপারক্যালেমিয়া থেকে, এই যে দেখেন এলবিবি আপনাকে ইসিজি দিলে এটা আপনি বলবেন এলবিবি, ঠিক আছে? এটা আপনার যে লেখা আছে যেখানে এখানে কি দেওয়া আছে, বট কিউআরএস কমপ্লেক্স এটিপিক্যাল এলবিবি আছে, এখানে ওয়াই অ্যাক্সিস ডেভিয়েশন কোন দিকে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, এখানে একটা ই এর মতো কিউআরএস, এটা হচ্ছে টি, তিন ভার্সন আছে, খেয়াল করে দেখেন, ঠিক আছে? তিন ভার্সন আছে, এটা একটা ই এর মতো, মানে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আছে, তিন ভার্সন আছে, তারপর এখানে ভি ওয়ান এ যান, ভি ওয়ান এ যায় ডিপ এস আছে, আবার ওখানে টিটা উপরের দিকে, ভি সিক্স এ যান, ভি সিক্স এ অত ভালো বোঝা না গেলেও দেখা যাচ্ছে যে এখানে একটু হোয়াইট কিউআরএস কমপ্লেক্স আছে, এটা এসটি ডিপ্রেশন আছে, হ্যাঁ এটা হচ্ছে এটা এলবিবি, হ্যাঁ এই ঠিক আছে, এটা হচ্ছে কঠিন এলবিবি, এটাই হচ্ছে পরবর্তীতে যে সাইন ওয়েভ এর মতো হয়ে গেছে, ঠিক আছে? এটা সাইন ওয়েভ এর মতো হাইপারক্যালেমিয়া, তো সিভিয়ার হাইপারক্যালেমিয়া 9.9, হ্যাঁ এগুলো এই ক্ষেত্রে কোনো কিউআরএস কমপ্লেক্স এর মরফোলজি বোঝা কঠিন, ঠিক আছে? এই আর মোটামুটি এই আর হাইপোক্যালেমিয়া দিয়ে আজকে আমাদের শেষ শেষ হয়ে যাবে, হাইপোক্যালেমিয়াতে কিছুই হবে না, হাইপোক্যালেমিয়াতে আস্তে আস্তে কি হয়, নিয়ম হচ্ছে হাইপারক্যালেমিয়াতে কি হয়, টিটা উপরের দিকে উঠে, হ্যাঁ হাইপারক্যালেমিয়া হচ্ছে কান ধরে আপনার টিরে কান ধরে টান দিবেন, আর হাইপোক্যালেমিয়া হলে টি এর বুড়ো আঙ্গুল দিয়ে জাতা দিবেন, হ্যাঁ থাম দিয়ে জাতা দিবেন, তাতে কি হবে টিটা দেবে যাবে, টিটাকে যখন দেবে গেল তখন ওদিক দিয়ে ইউএফটা তৈরি হবে, এটাই মনে রাখতে হবে যে হাইপোক্যালেমিয়াতে একটা আমরা ইউএফ পাই, এটাই মনে রাখার শিক্ষার উদ্দেশ্য, এই যে হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া ডিফাইন তো আমরা এত নিচে গেলে পাই, ইসিজি চেঞ্জ সাধারণত এর নিচে আড়াই এর নিচে না গেলে আসে না, হ্যাঁ আড়াই থেকে এত না আসে, আর্লিয়েস্ট চেঞ্জ হইতেছে সাধারণত কি হয় ডিক্রিজ টি ওয়াই অ্যাম্পলিটিউড, পটাশিয়াম আপনার টি ওয়াই কে নিয়ন্ত্রণ করে, যখন পটাশিয়াম বেড়ে যাবে টি বড় হইতে থাকবে, তাহলে পটাশিয়াম কমে গেলে কি হইতে থাকবে টি আস্তে আস্তে ডিমিনিশ হয়ে একসময় অ্যাবলিশ হয়ে যাবে, তাহলে সাধারণত হাইপোক্যালেমিয়ার ফিচার যদি আপনি পান ইনক্রিজ টি এ যে অ্যাম্পলিটিউডটা ডিক্রিজ হবে টি কমে যাবে, হ্যাঁ প্রলঙ্গেশন হবে, পি সরি পি এর অ্যাম্পলিটিউডটা বাড়বে টি ওয়েভ প্রলঙ্গেশন হবে, আমরা যেটা মেইনলি যে দেখবো টি ওয়েভ, আমার মনে রাখতে হবে টি ওয়েভ ফ্ল্যাটেনিং হয়ে যাবে এবং ইনভার্সন হয়ে যেতে পারে, যখনই টি ওয়েভটা একদম ফ্ল্যাট বা ফ্ল্যাটের কাছাকাছি যাবে তখন আবার অ্যাপিয়ারেন্স অফ দা ইউ ওয়েভ,
হাইপোক্যালেমিয়াতে একটাই জিনিস পায়, সেটা হচ্ছে ইউএফ। ইউএফ ইসিজিতে এক জায়গাতেই পাওয়া যায়, সেটা হচ্ছে হাইপোক্যালেমিয়া। এই জন্য আমরা পি কিউ আর এস টি বলছি, ইউ কিন্তু বলি নাই। কিন্তু যদি ইউ বলি তাহলে আমরা কি বলবো, যখন আমরা ইউ বললে ইউ ওয়েভ বললে মানে বলতে হবে যে দিস ইজ এ কেস অফ হাইপোক্যালেমিয়া। যে খেয়াল করে দেখেন এই যে এটা হচ্ছে টি এস এস টি ডিপ্রেশন একসাথে আছে, এটা হলো এস টি আর এটা হচ্ছে টি ইনভার্সন আছে। এরপরে যে ওয়েভটা পাচ্ছে সেটা হচ্ছে ইউএভ, অর্থাৎ টি এর পরে যদি কোন ওয়েভ আসে, এই যে দেখেন এটা হচ্ছে ইউএভ, এটা তো পি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ইউএভ, ঠিক আছে। আরেকটা দেখেন, এখানে দেখেন এটা হচ্ছে পি, এই যে পি আর ইন্টারভ্যাল, এটা কিউ আর এস, এখানে একদম মনে হচ্ছে টি টা ইনভার্সন হয়ে গেছে, তো এটাকে মনে হয় টি, তাহলে এটা হচ্ছে ইউএভ। ইউএভ টিটা ইনভার্টেড আছে, আর তারপরে যে ওয়েভটা সেটা হচ্ছে কিউএভ। এই যে হাইপারক্যালেমিয়া দেখেন আস্তে আস্তে কি হলো, ডেভিডসনের ছবি, হাইপারক্যালেমিয়াটিক ফ্ল্যাট, টিটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, টিটা একদম ইনভার্সন হয়ে গেছে, তারপর অ্যাপিয়ারেন্স অফ দা ইউএভ। দিস ইজ দা ফিচার্স অফ হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে এই হয়, যেমন একটা ইসিজি আমরা দেখি এখানে, এটা বড় করে দেখলে দেখা যাবে যে এই যে দেখেন এটা, এটা এখানে টি কিন্তু এখনো ফ্ল্যাট হয় নাই, টিটা উপরেই আছে, এই তার সাথে অ্যাপিয়ারেন্স অফ ইউএভ আসছে। অনেক সময় টিউএভ ফ্ল্যাট থাকতে পারে, স্মল হতে পারে, তার মধ্যেও কিন্তু ইউএভ আইসা পড়তে পারে। অর্থাৎ ইউএভ যদি আসে তখন দিস ইজ দ্য ফিচার্স অফ হাইপোক্যালেমিয়া। এগুলি ইসিজি ডায়াগনোসিস করা খুব কঠিন, ক্লিনিক্যাল না থাকলে পাইতেও পারেন নাও পাইতে পারেন। ভেন্টিকুলার লিডের দিকে বেশি ভালো পাওয়া যায় লিম্ব লিডের চাইতে, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম যে এটা খুব যে খুবই গুরুত্বপূর্ণ এমন কোনো কিছু না, তবে এটা আপনার থিওরিটিক্যালি বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি আমরা যে ইসিজি দেখে ওই হাইপোক্যালেমিয়া ডায়াগনোসিস করি না, হ্যাঁ আমরা রিপোর্ট দেখে চিকিৎসা করি। তারপরে অনেক সময় স্যাররা জানতে চায় যে হাইপোক্যালেমিয়ার ক্লাসিক্যাল ফাইন্ডিং কি, টিটা ফ্ল্যাট হবে, ইনভার্সন হতে পারে, অ্যাপিয়ারেন্স অফ দ্য ইউএফ যে হাইপোক্যালেমিয়াতে হয়, এতটুকু আপনার জানলে আপনার জন্য অনেক কিছু। হ্যাঁ এই এখানে একই জিনিস বারবার দেখানো হয়েছে বড় করে, এই দেখেন এখানে এখানে টি, এই যে টিটা এখানে ফ্ল্যাট হয়ে গেছে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ইউ, হ্যাঁ তারপরে হচ্ছে পি ওয়েভ। তো এগুলো খুব সবসময় যে খুব সুন্দর বুঝতে পারবেন ইসিজিতে তা না, হ্যাঁ এই এখানে যেটা হচ্ছে ইউএফ, হ্যাঁ এখানে টি ওয়েভ এখানে আসার কথা ছিল, এটা ইউএফ। এই তো যাই হোক, এগুলো অনেক সময় কনফিউশন লাগবে সবসময় যে আপনি ইউএফটা কিন্তু খুব সহজ না, অনেক সময় কনফিউশন হয়ে যায় আমরা যে বোঝানোর জন্য, যেমন এখানে বোঝা যায় সবসময় বোঝা সব ব্যাপার একটা ইসিজির মধ্যে সব কিন্তু সব জায়গায় ইউএফ পাবেন না। ভেন্টিকুলারিতে ফোর ফাইভ এর দিকে ফোর এর দিকে এখন পুশ ইফেক্ট ফুল ইফেক্ট, এটা একবার আগে বলে দিছি, যদি কোনো ইসিজি কে আমি হাইপারক্যালেমিয়া কি করে কান ধরে উপরে উঠায়, ঠিক আছে এই যে দেখেন টানে, তো এই জন্য উপরে উঠে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স করে পিটা একসময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, কথা বুঝতে পারছেন, এটা বোঝানো হয়েছে হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়াতে। আর হাইপোক্যালেমিয়া হলে কি করে, হাইপোক্যালেমিয়া হলে কি করে মনে রাখার জন্য, যে পি কে যে যাতা দিতেছে এই জন্য এদিক দিয়ে ইউএফ, টিকে সরি হ্যাঁ টিকে যাতা দিতেছে, টিকে চাপ দেওয়ার কারণে এদিকতে আপনার ইউএফ এর অ্যাপিয়ারেন্স হয়, এটা হচ্ছে হাইপোক্যালেমিয়া চেঞ্জ। এই এখানে আপনি চাপ দিয়ে ডিপ্রেশন করতেছেন, টি ইনভার্সন করতেছেন, তাতে কি হচ্ছে এখানে একটা ইউএফ অ্যাপিয়ারেন্স হচ্ছে, আর এখানে হলো কান ধরতেছেন, কান দিতেছেন, এর জন্য একটা টল টেন শেপ টি হচ্ছে। আমার মনে হয় দিজ আর দ্য অল অ্যাবাউট, অল অ্যাবাউট আজকের আমার মনে হয় এটাই হলো আজকের আমার ক্লাসের সমাপ্তি। হ্যাঁ স্যার একটু কথা ছিল, স্যার আপনার ক্লাসটা অনেক সুন্দর হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু স্যার এগুলা মেমোরাইজ করার ওয়েটা কি, মানে স্যার মেমোরাইজটা কি রাখবো ইসিজি, কারণ ইসিজি মেমোরাইজ করার একটা উপায় ইন্টারপ্রিটেশন করা, ইন্টারপ্রিটেশন কোনো কঠিনই লাগবে না, ইন্টারপ্রিটেশন তো সহজ, এটা আপনার 6 নম্বর ক্লাস, ঠিক আছে। এখন বলে যাচ্ছে যদি আগে নায়ক নায়িকা ইয়া দেখাই দেই, যে কাহিনী যদি সাসপেন্স না রাখা হয় তাহলে কি হবে, আপনি যখন দেখবেন তখন দেখবেন সহজ, তখন তো সহজ, আমি বললাম না আমার মেন উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ডায়াগনোসিস ইন 30 সেকেন্ড। এখন আমি যদি এটা যদি বলি তাহলে তো আমার চাকরি চলে যাবে, ঠিক আছে, যে এত সহজ শেষ তাহলে তা কে এত ক্লাস গুলো করবে, ঠিক আছে। এগুলো ক্লাস করার পর যখন আমরা ওই ক্লাসে চলে যাব তখন দেখবেন যে 90% ইসিজি আপনি সহজে করবেন, এবং আপনি ইন 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ডের বেশি লাগবে না একটা ইসিজি আপনার ডায়াগনোস করার। এখন তো হচ্ছে আমরা পড়তেছি এবং মনে থাকবে, মনে থাকবে, মনে রাখার জন্য তো এই লাস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে ইসিজি হচ্ছে জিনিসটা হচ্ছে যে আপনার দেখার বিষয়, ঠিক আছে। দেখতে 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 একসময় দেখা যাবে যে আপনি অটোমেটিক ইয়ে হয়ে যাবেন, যেখানে থাকেন যদি ইসিজি দেখার সুযোগ থাকে প্র্যাকটিস করতে থাকেন দেখবেন যে ইসিজি কঠিন কোনো কিছু না। হ্যাঁ ইসিজি যেটা আপনার কাছে কঠিন লাগবে
ওইটা নিয়ে দেখবেন যে কেউ ক্লিয়ার কাট কোনো উত্তর দিতে পারবে না। স্যার আমি স্যার ডিএমসি তে আছি ট্রেনিং এ, স্যার ওখানকার ইসিজি গুলো এত স্যার পোর, মানে দেখতে গেলে স্যার মাথা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে যাবে। আপনি তো দেখবেন কিছুই নাই, আপনি ইসিজি তে যেমন আমি দেখাবো যে ইসিজি তে 5 থেকে 7টা 8টা 8টা স্টেপ, 8টা যে দেখবেন, বাকি আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আমার তো সব দেখবো না, আমার যা দরকার আমি তা দেখবো। হ্যাঁ, এই শুধুমাত্র এরিথমিয়ার ইসিজি বাদ দিলে বাকি সিজি গুলো অত কঠিন কিছু না। এরিথমিয়া থাকে এবং সেটা আপনার খুব কম, ভিটি ভেন্ট্রিকুলার টাকিকার্ডিয়া সুপ্রা ভেন্ট্রিকুলার অ্যাবারেন্ট থাকলে, এই দুইটা জিনিস হচ্ছে কঠিন। এছাড়া বাকি সব সিজি আপনি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। স্যার একটা প্রশ্ন, যদি আর কোনো প্রশ্ন থাকে করতে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে ইউ ওয়েভটা স্যার দেখতে তো উল্টা ইউর মতো মনে হয়, আর আপনাকে চিনতে হবে না, কঠিন বোঝা যাবে না। অনেক সময় নর্মাল রোগী দেখবেন ইউএফ মনে হচ্ছে, বুঝতে পারছেন? পটাশিয়াম ভালো ইউএফ, এই জন্য ইউএফ নিয়ে অত বেশি ইয়ার করার দরকার নাই। হ্যাঁ, যদি ইউটা কি স্যার উল্টাই হবে নাকি? ইউটা তো আমি দেখতে তো মনে হয় আপনার একসময় ডিপ্রেস হতে পারে, ইনভার্সন হতে পারে, এবং কি হচ্ছে একটা নিউ এটাই হচ্ছে আপনার, এটাকে বলা হলো আপনার ইউ ইয়া টি ইয়া ইউ ইউ এখানে খেয়াল করে থাকেন, এখানে এখানে পি আছে, আছে টি থাকলে একটু বোঝা খুব সহজ। ইউ করে যে দেখছেন না, এই যে তাহলে এটা এটা ইউ এ মানে আপওয়ার্ড আপছে নেইটা মানে স্যার আমরা বলতেছি ইউ ওয়েভ কিন্তু দেখতে এটা টি এর মতো, মানে টি এর মতো, টি এর মতো আপওয়ার্ড বলি ইউ কিন্তু আসলে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা স্যার রিভার্স টিক চিহ্ন যেটা বলছিলেন রিভার্স, ওইটা একটু দেখাবেন যে কি রিভার্স কেন বলে ওটা, কি রিভার্স জন্য? তো আসলে এটা আমি দেখাই না, এটা আমি সামনে দেখাবো না, যখন ওই যে বিভিন্ন ডিজিজ দেখাবো ওইটার জন্য রাখছিলাম। ওইটা আসলে লিভার রিভার্স টিক হচ্ছে টিক চিহ্নটা উল্টা দিকে দিলে, এটা আমি দেখাই দিব না, আমার ইসিজি আনতে হবে, আমি ইসিজি আনি নাই। হ্যাঁ, ওইটা হলো যে মোসেস এর মতো দেখাইলাম না, কি নাম জানি লোকটার, ওই ওই এই যে এটা দেখাইছিলাম, এটা কি এটার সাথে বোঝা? কিন্তু এটা আমি এখানে রিভার্স টিক বলি নাই, দেখাল রিভার্স টিক আনি নাই, ঠিক আছে? এই যে দেখেন এই ছয়ের পরে আমার বা 7 নম্বর লেকচার পরে হয়তো আমার শেষ হয়ে যাবে, তখন আমি যে বিভিন্ন পারমানেন্ট এম্বোলিজম, বিভিন্ন পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডাইটিস, কিছু কিছু ডিজিজে স্পেসিফিক ইসিজি পড়াবো, তখন এই যে ডিগক্সিন ইফেক্ট দেখাবো। হ্যাঁ, তখন এটা আমি জাস্ট এটা আসলো। হ্যাঁ জি বলেন। স্যার ওই যে আপনি স্যার অনেক সুন্দর পড়াচ্ছেন, যেটা ইএলবিবি আর আরবিবির ভিতরে যে স্যার এম ওয়েভটা তৈরির প্রসেসটা জানলাম, কিন্তু ওই সবগুলাতেই যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকর্ডেন্ট হিসাবে টি বা এস টি অপোজিটটি থাকে, ওইটা স্যার ফিজিক্সটা কি স্যার একটু যদি বলতে? আর ফিজিক্সটা আমি বলতে পারবো না টি তে কেন থাকে, এটা আমাকে পড়তে হবে। হ্যাঁ, এটা আমি এটা ওর ডিসকর্ডেন্ট বলতে স্যার থাকে। হ্যাঁ, এখন কেন হচ্ছে এটা মানে ডিপোলারাইজেশনে কি ডিসকর্ডেন্টের সাথে ডিপোলারাইজেশনের সম্পর্ক আছে, এটাতে আমার দেখতে হবে, আমি এটা দেখে আপনাকে জানাবো। হ্যাঁ আপনাদের যদি ক্লাসটা হয়তো আমি বুধবার দিন নিতে পারি, আমি জানাই দেবো। হ্যাঁ, মঙ্গলবার দিন হয়তো পারবো না, আমার কিছু প্রোগ্রাম আছে তো আমাদের কলেজের, তো আমার মনে হয় বুধবার দিন নিব রাতে। হ্যাঁ, খুব সম্ভবত। হ্যাঁ, আমি জানাই, আমাকে একদিন আগে একটু জানাবেন, একদিন আগে আমি জানাই। আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে অনেক রাইটিং আছে, আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। স্যার অনেকে
স্যার পিডিএফ এর কথা বলতেছিল স্যার আপনি আচ্ছা পিডিএফ আমার একটা করা আছে আমি ওটা দিয়ে দিব না ওটা এখন পাঠানো হলো আমার তাহলে আপলোড দিতে গেলে দেখি আমি দিব না হ্যাঁ দেখি ইনশাআল্লাহ জি স্যার অনেকে একটু বলছিল আচ্ছা সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আমরা এই ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম কাউসার ভাই আসেন প্রোগ্রাম শেষ করে দেন শেষ করে দেন প্রোগ্রাম শেষ ধন্যবাদ